আজকে বাংলাদেশ কম্পিউটার সমিতি কর্তৃক আয়োজিত এবং বিপিসি সহযোগিতায় আমরা আজকে ভ্যাট প্র্যাকটিক্যাল ভ্যাট প্রদানের যেই প্র্যাকটিক্যাল প্রসিডিউর সেই সেশনে আজকে দ্বিতীয় দিন এবং ক্লোজিং ডেতে আমরা এসে অবতীর্ণ হয়েছি। আমরা আশা করছি আজকের এই সেশনে আমরা আমাদের কালকে আমাদের কাজী মুস্তাফিজুর রহমান কমিশনার বাংলা অনলাইন ভ্যাট প্রজেক্ট, উনি আমাদেরকে যথেষ্ট থিওরিটিক্যাল সাবজেক্ট গুলো নিয়ে আমাদেরকে কোন কোন সেগমেন্টে কিভাবে দিতে হবে আমাদেরকে সম্যক জ্ঞান দিয়েছেন। আমরা আশা করছি সেখান থেকে আমরা ভালো কিছু অর্জন করেছি। আজকে উনার বাকি সেশন গুলা উনি নেবেন, পাশাপাশি আজকে উনি আমাদেরকে প্র্যাকটিক্যালি কিভাবে অনলাইন ভ্যাট দিতে হবে সেই জিনিসগুলো উনি আমাদেরকে আজকে দেখাবেন। আমার আমি সকলকে অনুরোধ করছি আপনারা আজকের প্র্যাকটিক্যাল সেশনটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা চেষ্টা করবেন কোশ্চেন গুলো আমাদের চ্যাট বক্সে লিখতে, অথবা হ্যান্ড রেজ অপশন আছে, যিনি কিনোট স্পিকার উনি আমাদেরকে একটা সেশন পর কিছুক্ষণ পর পরে আমাদেরকে কিছু সময় দিবেন প্রশ্নে প্রশ্ন থাকলে, সেগুলো তখন আমরা চেষ্টা করব সেগুলো রেজ করব এবং আলোচনা করার চেষ্টা করব। আপনারা যখন কথা শুনবেন চেষ্টা করবেন সবাই নিজেদেরকে মিউট রাখতে, আর যখন শুধু আমি অথবা সিনিয়র কেউ যদি অনুমতি প্রদান করেন তাহলে আপনারা আনমিউট করে কথা বলবেন। আমি সকলকে অনুরোধ করব, এখানে আমাদের অনেক সিনিয়র মেম্বার্সরা আছেন এবং আমাদের আজকের এই প্রোগ্রামে আমাদের সাথে উপস্থিত হবেন আমাদের প্রাণপ্রিয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মহোদয় জনাব মুস্তফা জব্বার, আমাদের খুবই প্রিয় ব্যক্তিত্ব। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি উনি আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা আজকের এই সেশনে আমাদের এছাড়াও আমাদের ট্যাক্স ভ্যাট সংক্রান্ত বাংলাদেশ কম্পিউটার সমিতির যে স্ট্যান্ডিং কমিটি তার চেয়ারম্যান আমাদের সাথে আজকে উপস্থিত আছেন, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল ফাত্তা, আমাদের শ্রদ্ধাভাজন ফাত্তা স্যার আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সিনিয়র মেম্বার কামরুল ইসলাম ভাই, যিনি কিনা একাধারে ফিনান্সিয়াল সেক্টরে অনেক দিন থেকে খুব ভালো ভাবে কাজ করে আসছেন। আমাদের আজকের এই সেশনটাকে সুন্দর করে সকলের সামনে তুলে ধরার জন্য আমি সবাই কথা বলবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকব। আমি মুজাহিদ আল বিরুনি সুজন, জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ কম্পিউটার সমিতি। তা আমি এই পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমি এই মুহূর্তে মাইক্রোফোন হ্যান্ড ওভার করতে চাচ্ছি বাংলাদেশ কম্পিউটার সমিতি ট্যাক ভ্যাক্স সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুল ফাত্তা, চেয়ারম্যান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। আমি ফাত্তা স্যারকে আনমিউট করে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। ওকে, ধন্যবাদ। প্রথমে আমাদের সম্মানিত যারা সমিতির সদস্যবৃন্দ, এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ কম্পিউটার কর্তৃক আয়োজিত এই ধরনের সেশন নেওয়ার জন্য। এটা আমার মনে হয় অনেকগুলো সেশনের মধ্যে একটা সেশন। আমি প্রথমবারেই এই জিনিসটাকে সাধুবাদ জানাবো যে বাংলাদেশ কম্পিউটার সমিতি এবারে যে ধরনের উদ্যোগগুলো নিয়েছেন বিভিন্ন বিষয়ের উপরে, এটা সত্যি প্রশংসার যোগ্য, এবং বর্তমান এসির যারা আছেন তারা সবাই এই প্রশংসার দাবিদার। আমি বিশেষ করে
আমাদের শহীদ মুনির ভাইকে ধন্যবাদ জানাবো ওনার এই লিডারশিপের জন্য। পাশাপাশি আমাদের আলবিরুনি ভাই, উনি খুব সুন্দর উপস্থাপন করেন প্রত্যেকটা অনুষ্ঠান, আমি দেখি উনি খুব প্রাণ চাঞ্চল্য ভাবে এবং খুব সুন্দর ভাবে ওনার উপস্থাপন ভঙ্গি এবং কথোপকথন গুলো খুবই আসলে সত্যিকার অর্থেই বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, বাংলাদেশে আমাদের ভ্যাট দিতে হবে, আজকে হলেও দিতে হবে, কালকে হলেও দিতে হবে, বা আগামী দিনগুলোতে ভ্যাটের প্রক্রিয়াগুলো আসবেই আসবে, এটাতে কোনো এখান থেকে আমাদের মুক্তি নাই। কিন্তু এই বিষয়গুলোকে আমরা কতটুক সহজভাবে করতে পারি, আমাদের মেম্বাররা যাতে সহজভাবে জিনিসগুলোকে দিতে পারেন, আমার মনে হয় না আমাদের কারোই সরকারকে ফাঁকি দেওয়ার বা সরকারকে না দেওয়ার মানসিকতা নাই, কিন্তু আমরা চাচ্ছি যে সহজীকরণ পদ্ধতিটা যেভাবে সহজ করে আমাদেরকে ভ্যাটটা, বর্তমান যে সিচুয়েশনটা বিরাজ করতেছে, একদিকে আমাদের থেকে ভ্যাট অ্যাডভান্স নিয়ে যাচ্ছেন, আবার বলতেছেন যে এটা ফেরতযোগ্য, ফেরতযোগ্যর সময় দেখা যাচ্ছে অনেক ঝুঁকি ঝামেলা পোহাইতে হয়, এটা একটা বড় ঝামেলা। আরেকটা হলো আবার, যেমন আমরা যখন যেখানে সাপ্লাই করতেছি, আমি ইম্পোর্টারের কথাটাই বলতেছি, যখন সাপ্লাই করতেছি সেখানে দেখা যাচ্ছে যে 6 মাসের মধ্যে এটা মানে আপনাকে ক্লেম করতে হবে, তো আমরা অনেক সময় দেখা যায় যে 6 মাসে তো আমি বিলে পাই না, তো আমি যদি বিলে না পাই তো আমি ক্লেম করব কিভাবে, সার্টিফিকেশনটা ওনারা ঠিকভাবে দেয় না। আচ্ছা, আমি ইম্পোর্টারের কথা বাদে দিলাম, আমরা যারা ছোট ছোট যাদের আমাদের যারা ভাই ব্যবসা করেন, ওনারাও অনেকে কিন্তু এই কর্পোরেট বিজনেস বা গভর্নমেন্ট বিজনেস গুলা করেন, তো ওনারা কিভাবে পাবেন এই জিনিসগুলা, আসলে একটু অনেক জটিল অবস্থায় আছে, এটাকে আমরা কিভাবে সহজ করতে পারি, এই জিনিসটা যদি আমাদের যারা ইসিতে আছেন এবং সম্মানিত এক্স মেম্বার আমাদের মন্ত্রী মহোদয় সাহেব আসবেন, এখন আমরা চাই যে জিনিসটাকে একটা সহজ পদ্ধতি, আমরা দেখি বিদেশে সিঙ্গাপুরেও জিএসটি আছে, আমাদের মালয়েশিয়াতেও জিএসটি আছে, আশেপাশে তারা একটা ছোট্ট জিনিস দিয়ে শুরু করছে যে ঠিক আছে, হোয়াট এভার দ্য ভ্যালু এড, তার উপরে 3%, তারপরে আস্তে আস্তে হয়তো এটা 7% এখন গেছে, 3, 4, 5, 7। আমাদের এখানে ভ্যাটের যে ইয়াটা শুরু, মানে যদি আমাদেরকে বড় ধরনের ইয়া করা হয়, এটা মনে হয় একটা আমাদের জন্য, যেমন ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত হবো আমরা, আর একটা বিষয় হলো যে আমরা আসলে লাভ করি কতটুক, ভ্যালু অ্যাড এর উপরে তো ট্যাক্সটা হবে, এখন ভ্যালু অ্যাড কতটুক করতেছি সেটাও যৌক্তিক হইতে হবে। অনেক সময় দেখা যায় যে গভর্নমেন্ট এটাকে ডাইরেক্ট ধরে যে 15% বা এতটার উপরে, আসলে কি আমরা কি 15% জীবনে কোনোদিন প্রফিট করতে পারছি কিনা, এই বিষয়গুলোকে নিয়ে আমার মনে হয় যে যারা ভ্যাটের সাথে জড়িত আছেন তারা অবশ্যই এগুলাকে, আর আমি ব্যাট সম্পর্কে ইন ডিটেল জানি, আমাদের রফিক সাহেব এইসব বিষয় বেশি হ্যান্ডেল করেন, এখানে আমাদের আমাদের চিফ ফাইন্যান্স অফিসার আছেন, উনি আলামিন সাহেব, উনি ব্যাট সম্পর্কে আমাদের কাজ করেন, এবং আমি ওনাকে বলছি যে এই আরো বিষয়গুলো আছে, আজকে আপনি মন্ত্রী মহোদয়ের কাছে উঠাই ধরেন, তাহলে আগামী দিনগুলোতে আমরা যেন এগুলার জটিলতা থেকে আমরা বের হতে পারি। তো আমি দীর্ঘায়িত না করে যেটাকে বলি যে আমাদের যারা সম্মানিত মেম্বাররা আছেন, আপনারা আশা করি এই বাংলাদেশ কমপ্যাক্টে আমরা অনেক কিছু আপনারা শিখবেন এবং এখান থেকে আগামী দিনগুলোতে কাজে লাগবে। আমাদের জব্বার ভাই, আমি ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের মেম্বার মহোদয়কে দেখে এবং আমার ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় মোস্তফা জব্বার ভাই, আমাদের স্যার অনারেবল মিনিস্টার ঢাকা টেলিযোগাযোগ, আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির গৌরব, আমি বলি আমাদের আমরা যাকে দেখলে আমাদের আমরা প্রাণ ফিরে পাই, এমন একটা প্রাণের মানুষকে আমাদের মাঝে পেয়ে গেছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন আব্দুল ফাত্তাহ স্যার, আমার চেয়ারম্যান
ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি বাংলাদেশ কম্পিউটার সমিতি। আমি সকলকে আবারও নতুন করে স্বাগত জানাচ্ছি, আজ নতুন করে এখন যারা আমাদের সেশনে এসেছেন সকলকে ধন্যবাদ। আজকের এই সেশনে যারা অ্যাটেন্ড করেছেন, আমাদের আপনারা জানেন আমাদের সাথে উপস্থিত আছে অনেক সিনিয়র মেম্বার্সরা আছেন, তার মধ্যে আমাদের মাঝে আমি দেখতে পাচ্ছি কামরুল ইসলাম ভাই, উনি অলরেডি আমাদের মাঝে আছেন, আমাদের মাঝে অলরেডি উপস্থিত হয়েছেন আজকের এই প্রোগ্রামের চিফ গেস্ট আমাদের মধ্যমণি, আমাদের প্রিয় মুস্তফা জব্বার ভাই। আমি স্যারকে আমি বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে সালাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের মাঝখানে এসে উপস্থিত হওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির বর্তমান প্রেসিডেন্ট জনাব শহীদুল মনির। আমি এই মুহূর্তে আমি যদি আমি আমাদের চিফ গেস্টের অনুমতি পেলে আমি কামরুল ইসলাম ভাইকে, উনি ফিনান্সিয়াল সেক্টরে অনেকদিন থেকে আছেন, আমাদেরকে অনেক ধরনের সহযোগিতা করে আসছেন, আমি একটু কামরুল ইসলাম ভাইকে কিছু বলার অনুরোধ করছি। কামরুল ইসলাম ভাই ধন্যবাদ, আমি জব্বার ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ বলো কামরুল ভাই, কথা বহুদিন পর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে এই ভ্যাট বিষয়ক ট্রেনিং ওয়ার্কশপে যারা আয়োজক সভাপতি, বিসিএস সভাপতি, এবং আজকের আমাদের বিশেষ যিনি আমাদের অত্যন্ত আপনজন, আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে আসছেন জনাব মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এবং উনি শুধু সরকারেরই লোক না, উনি আমাদেরই আপনজন। এবং আজকে যারা উপস্থিত আছেন এবং আমাদের কি নোট স্পিকার সম্ভবত এনবিআর এর উনি ভ্যাট বিষয়ক একজন বিশেষজ্ঞ। কালকে ট্রেনিং প্রোগ্রামে আমি 5 মিনিটের জন্য ঢুকতে পেরেছিলাম, যতটুকু দেখেছি আমার কাছে খুবই লাইভলি মনে হচ্ছিল, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারিনি, একই সময় আমার অন্য একটা মিটিং ছিল বলে। যাই হোক, তো আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম। তো এটা কিন্তু এই মুহূর্তের জন্য আমার মনে হয় অত্যন্ত একটা ভালো সাবজেক্ট বিসিএস এবং বিপিসি বোধহয় না, বিজনেস প্রমোশন, আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল যে উদ্যোগটা নিয়েছেন। এর আগে বেশ কয়েক মাস আগে একটার পর একটা বেশ অনেকগুলো ট্রেনিং প্রোগ্রাম ছিল, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম ছিল, এগুলো খুবই ফ্রুটফুল এবং ওখান থেকে প্রচুর জিনিস আসলে আমরা শিখতে পেরেছি। এবং সবাই অন্তত এই ফিল্ডে যারা আছে আমরা এক একসাথে হওয়ার, ফিজিক্যালি তো এখন আর আমরা একসাথে হতে পারছি না, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সবাই সবার সাথে অন্তত নিজেদের আমরা একাত্মতা বোধ করতে পেরেছি, সেটা একটা আমাদের জন্য একটা বাড়তি পাওনা। তো এখন আজকের বিষয়বস্তুর উপরে বিশেষজ্ঞরা আছেন, ওনারা কথা বলবেন, আমি তো তেমন কিছুই এটার জানি না। এখন আমাদের আমার মনে হয় যে জিনিসটা, একটা হলো ল আর একটা হলো প্র্যাকটিস, আইনে অনেক কিছু থাকে কিন্তু বাস্তবতা এবং এটার প্রয়োগটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকের পক্ষে সম্ভব না আইনের সব খুঁটিনাটি বিষয়গুলো একদিনে জেনে ফেলা, কারণ আমাদের মেইন ফোকাসটা হলো আমাদের ব্যবসা করব। ব্যবসা করতে এসে যদি আমি ভ্যাট বিশেষজ্ঞ হতে হয়, আবার ট্যাক্সের জন্য ট্যাক্স বিশেষজ্ঞ হতে হয়, প্রত্যেকটা ইস্যুতে যদি আমাকে বিশেষজ্ঞ হতে হয়, তাহলে আমার মেইন ফোকাস যেটা আমার সেটার মধ্যে আমি কিন্তু কনসেন্ট্রেট করতে পারবো না, আমার ব্যবসায় কনসেন্ট্রেট করতে পারবো না, তথ্য প্রযুক্তি বিকাশে আমার অবদান আমি রাখার কোনো সুযোগই ঘটবে না যদি আমি এই ভ্যাট কিংবা অন্যান্য বিষয়গুলোতে আমি ফুল কনসেন্ট্রেশন করি। তা আমাদেরকে তাহলে করতে হবে এমন ভাবে এটাকে অর্গানাইজ করতে হবে যেন এটা অত্যন্ত সহজ সোজা ভাবে যেন আমরা আমাদের ভ্যাট প্রয়োগ করতে দিতে পারি, ভ্যাট দিতে পারি, ভ্যাটের রিটার্ন সাবমিট করতে পারি। কারণ সরকারের বাজেটের 38% আসে এনবিআর এ যেই কালেকশন করে সেটার 37-38% শুধু একটা ইস্যু থেকে আসে, সেটা হলো ভ্যাট। আমরা দেখছি 1991 প্রথম আমাদের ভ্যাট আইনটা হয়, তখন আপনারা যারা ইম্পোর্টের সাথে জড়িত ছিলেন ওনারা জানেন আরো ভালো করে, আমাদেরকে বিভিন্ন আইটেমের উপরে আমাদেরকে এক্সাইজ একটা দিতে হতো, কাস্টমস ডিউটি, কাস্টমস ডিউটির সাথে একটা সেলস ট্যাক্স ছিল, সেই রেটটা ছিল 15%। সেই সূত্রে 1991 সনে যখন ভ্যাট আইনটা প্রয়োগ হয় এই দেশে, তখন ওই সেলস অ্যাক্টের
রেইটটাই কিন্তু সরকারের তখন একটা একটা ধারণা ছিল, যদি এটা রেট কমায়, সাধারণত ভ্যাট যেসব দেশে ভ্যাট ইন্ট্রোডিউস করে মানুষকে শিখানোর জন্য, মানুষকে ভ্যাটের সাথে পরিচিত করানোর জন্য এবং মানুষ যেন এগিয়ে আসে সেই জন্য ভ্যাটের রেটটা কম হয়। আপনারা জানেন সিঙ্গাপুরে যখন শুরু করে এটা জিএসটি নামে এবং সেটা রেট ছিল মাত্র 3%। পৃথিবীর আজকে যারা এখন বলবেন অনেক দেশে তো 20% আছে, কিন্তু ওরা কি 20% দিয়ে শুরু করেছিল? নিশ্চয়ই না, ওরা খুব অল্প রেটেই শুরু করেছিল। আজকে এতদিন জাপানের মতো উন্নত দেশেও কিন্তু ওদের ভ্যাটের রেট হলো 5%। যাই হোক, ওদের বড় ইকোনমি, ওদের টোটাল কালেকশনটা অনেক বেশি, গভর্নমেন্টের আরো এভিনিউজ আছে, কিন্তু আমাদের দেশের গভর্নমেন্টের হয়তো অতগুলো সেক্টর নেই যেখান থেকে টাকা কালেক্ট করবে। কারণ সরকারকে তো একটা হলো রাজস্ব বাজেট, রাজস্ব খরচগুলো মিটাতে হয়, এরপর আবার উন্নয়ন বাজেট, আমাদের মানুষের এক্সপেকটেশন, আমরা এই চাই, পদ্মা সেতু চাই, 10 লেনের রাস্তা চাই, আমরা এই চাই ওই চাই, তো এইগুলো কোথেকে করবে? আমাদের সরকার তো টাকা নিতে হবে, সেই জন্য এই ভ্যাট হলো একটা অন্যতম মাধ্যম, যেটা ন্যাশনাল বাজেটের NBR এর যে কন্ট্রিবিউশন, এটা 38% ভ্যাটের থেকে আসে, 37 or 38%, আমি যদি ঠিক না বলে থাকি একটু কারেক্ট করে দিবেন। তো এখন সেইটা আমাদের মেইন 91-এ আমরা ওই সেলস ট্যাক্স, সেলস ট্যাক্সটাকেই ভ্যাটে রূপান্তর করায় সরকারের একটা ভীতি ছিল, যদি আমি রেট কমিয়ে দেই তাহলে আমি, আমার ভাই একটু আনমিউট করে কথা বলবেন, কারণ একটু আনমিউট করে নেবেন। কিভাবে দেশ চালাবো, সেই জন্য প্রথম রেটটাই কিন্তু 15% হয়ে গেল। যদি আমাদের রেটটা তখন কম দিয়ে শুরু করা হতো তাহলে কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে আমরা শিখে, কিন্তু গভর্নমেন্টের রেভিনিউ অন্যান্য সেক্টর গুলি কম থাকার কারণে আমাদেরকে ওই জিনিসটা আসতে হলো পরবর্তীতে। এবং এই ভ্যাটের কিন্তু ভ্যাটটা কিন্তু অত্যন্ত আধুনিক পদ্ধতি, এটা হলো আমি যতটুকু ভ্যালু অ্যাড করব ততটুকু, কারো কারো একটা মিসকনসেপশন আছে আমার প্রফিট কত হলো সেইটার উপর আমি ভ্যাট, অ্যাকচুয়ালি নট দ্যাট। আমি একটা জিনিস কিনে এনেছি 100 টাকা, আমি বিক্রি করছি 130 টাকা, এই যে 30 টাকাটা হলো আমার ভ্যালু এডিশন, এই 30 টাকার উপরে 15% রেট কিংবা যে রেট আছে ট্রানকেটেড রেট, যেটা সংকুচিত রেট বোধ হয় বলে এটাকে বাংলায়, তো সেই রেটে আমি ভ্যাটটা দিচ্ছি। এখন আমাদের 91-এর ভ্যাটের অনেকগুলো ধাপ, অনেকগুলো রেট, ভ্যাটের কিন্তু অনেক রেট হয় না, ভ্যাটের কিন্তু রেট হবে একটাই আসলে, আমরা আমাদের সুবিধার জন্য কিংবা ব্যবসায়ীদের চাপ, জনগণের চাপের জন্য আমরা বিভিন্ন রেটে ভ্যাট করার কারণে আমরা কিন্তু এই বিচ্যুতিগুলো, ডিস্টরশন গুলো হয়ে গেছে আমাদের। এইটা থেকে উত্তরণের জন্য 2012 সনে নতুন যখন ভ্যাট আইনটা হলো তখন কিন্তু একটা ইউনিফর্ম রেটে কিন্তু ভ্যাট হলো। যদি ইউনিফর্ম রেটে ভ্যাট না হয় তাহলে কিন্তু আমি আমার এর আগের স্টেজে যেই ভ্যাট গুলো অন্যরা কালেক্ট করেছে সেইটার ক্রেডিট আমি পাবো, আমি শুধুমাত্র আমার, আমি কতটুকু ভ্যালু অ্যাড করলাম সেইটার উপরে আমি ভ্যাটটা কালেক্ট করব। ভ্যাট কিন্তু আমি দিচ্ছি না, ভ্যাট দিচ্ছে জনগণ, যে এন্ড ইউজার, এই এন্ড ইউজার থেকে আমি নিয়ে আগের বিভিন্ন স্টেজে আমি বিজনেস টু বিজনেস যে সেলটা হয়েছে এবং আমি যেটা পারচেজ করেছি সেই পর্যন্ত অন্যরা কিন্তু ভ্যাট দিয়ে এসছেন, ওদের যে যতটুকু ভ্যালু এডিশন করেছে। সুতরাং আমি শুধুমাত্র ওইটুকু ভ্যাটই দেব, আমি পুরো ভ্যাটটা রেটটা ঠিক হবে কিন্তু আমি আমার ক্রেডিট পাবো আগের পুরো ভ্যাটটা। কিন্তু আমাদের যদি এটা একটা রেটে থাকে, স্ট্যান্ডার্ড রেটে থাকে যেটা হওয়া উচিত, এবং এটা হলেই কিন্তু ভ্যাটের ডিস্টরশন গুলো চলে যেত, কিন্তু এত বড় রেটে যদি আমি 15%-এ, যেটার জন্য 2017 সনে আমাদের ইমপ্লিমেন্ট করার কথা ছিল কিন্তু আমরা পারি নাই, যেহেতু 15% হলে আমাদের ইম্প্যাক্ট অ্যানালাইসিস আমরা করি নাই, তাতে করে কিছু কিছু জিনিসপত্রের দাম বেড়ে যায়,
এই দাম বেড়ে যায়, সরকার তখন একটা সময় জনগণের চাপে, ব্যবসায়ীদের চাপে ভ্যাটের রেটটাকে আবার ওই আমরা আবার কিন্তু পুরনো দিনে চলে গেছি 91-এর, আবার বিভিন্ন রেটে আমরা আবার ভ্যাট কালেকশন। এখন কি হচ্ছে, আমরা যারা 15% ভ্যাট দেব আলটিমেটলি কিন্তু ওরা গেইনার হবে আমার মনে হচ্ছে আর কি, এটা আমার অ্যাজাম্পশন, আমি জানি না। হ্যাঁ, আমি যদি গতকালকে আমি শুনতে পেলে আমার ভালো হতো, যাই হোক আজকে আমি শুনতে পাবো। এখন যেটা হচ্ছে, আমি যদি 15% রেটে ভ্যাট দেই তাহলে কিন্তু আমি আগের স্টেজে যেই ভ্যাট গুলো সেটার ক্রেডিট আমি ক্লেম করতে পারবো। যদি আমি সংকুচিত রেট বা ট্রাঙ্কেটেড রেট যেটা 7%, 5% বিভিন্ন রেটে যদি আমি ভ্যাট দিয়ে যাই, আমি কিন্তু ওইটার আর ক্রেডিট নিতে পারবো না। তাহলে কি হবে, একটা আইটেমে জিনিসের দামও কিন্তু বেড়ে যাবে। এই এখন যে জিনিসটা হচ্ছে এটা কিন্তু একটা ডিস্টোরশন হচ্ছে, এই ডিস্টোরশনটা অ্যাভয়েড করার জন্যই 2012 সালের আইনটা হলো। ওই আইনটাকে সামহাও এনবিআর বোধহয় রেডি ছিল না, কারণ ওদের সফটওয়্যার যেটা ভিয়েতনামকে দিয়ে করানো হচ্ছিল, বাংলাদেশের সবচেয়ে বড় আইটি প্রজেক্ট, সেটা ওনারা রেডি করতে পারেন নাই। আজকেও আমি জানি না সম্পূর্ণভাবে রেডি হয়েছে কিনা, কারণ আমি বিং এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমি যতদূর জানি এখন পর্যন্ত ফুল ফ্লেজেড সবগুলো মডিউল বোধহয় এখন পর্যন্ত হয় নাই, কিংবা এফেক্টিভলি ওই সফটওয়্যারটা আজকে এতদিনেও দাঁড়াতে পারে নাই। সুতরাং এই জন্য এই ডিস্টোরশনটা আবার কিন্তু আমরা 91-এর দিকে যাচ্ছি। একটা শুধু উপকার বোধহয় এই আইনে হবে, যেটা হলো আগে ঘরে যেয়ে ভ্যাট অফিসের লোকের কাছে যে রিটার্ন জমা দিতে হতো, এখন অনলাইনে দেওয়ার একটা সুযোগ ঘটবে। এর বাইরে বড় কোনো কিছু কিন্তু আমার মনে হয়, আমার বিদ্যা কম সুতরাং আমি সবটা বলতে পারবো না, আজকে কি নোট স্পিকার যদি এটা একটু আমাদেরকে অবহিত করেন, আমরা যদি 91-এ যাই তাহলে কেন 2012 সনের আইন করা দরকার হলো, আর 12 সনের আইনে যদি করা হলো আমরা সেটাকে কেন ইয়ে করতে পারি নাই। আলটিমেটলি কি হবে, আমরা ইম্পোর্ট লেভেলে একবার ট্যাক্স দিচ্ছি, ওখানে আবার অ্যাডভান্স ট্রেড ভ্যাট কেটে রাখছে, আবার প্রত্যেকটা স্টেজে স্টেজে, এখন আমরা তো সবাই 15% দেবো না, এখানে কিন্তু 5-6 হাত বদল হওয়ার পরে কিন্তু এন্ড ইউজারের কাছে প্রোডাক্ট আসতেছে। তার মানে কি, প্রত্যেকে তো ওই সবাই বুঝতে পারে না, মনে করে নিচের রেটে দিতে পারলে আমার জন্য সুবিধা, আসলে নিচের রেটে দিলে কিন্তু সে কিন্তু আলটিমেটলি গুডস এর দামটা বেড়ে যাবে। এবং তাই যদি প্রপারলি ভ্যাট ইমপ্লিমেন্ট শুরু একদম রিজিডলি শুরু হয় তাহলে কিন্তু জিনিসের দাম বাড়বে, আমার আমার যেটা ধারণা জিনিসের দাম বাড়বে, কারণ এই স্টেজে স্টেজে আগের যেই ভ্যাট দেওয়া ছিল সেটার ক্রেডিট নিতে পারবে না। হ্যাঁ, আমার মনে হয় আমি আর খুব একটা বেশি কথা বলা আমার বোধ হয় ঠিক হবে না। এই ডিস্টোরশনের মধ্যে আমদানি পর্যায়ে একটা আমরা আমদানি কর নিচ্ছি, করের উপর কর নিচ্ছি, আবার টার্নওভার ট্যাক্স নিচ্ছি, হ্যাঁ মূল্য ঘোষণা করছি, এইগুলো তো আমি মূল্য ঘোষণা করব, আমি ডিসকাউন্ট দিতে পারবো না, এটা তো কোনো দেশের আইনে এটা থাকা উচিত না। আমি আমার মতো করে ব্যবসা যদি না করতে পারি তাহলে তো ভ্যাটের আইনে কি আমি ব্যবসা করব না, আমি আমার মতো করে ব্যবসা করব, ভ্যাট প্রপারলি ঠিকভাবে দিচ্ছি কিনা সেটা দেখার বিষয়। কিন্তু এখন ভ্যাটের আইন ধরে আমাকে ব্যবসার পলিসি ঠিক করতে হবে। এরপরে যে জিনিসটা আমাদের প্রত্যেকের এখন যেই দিন দিন এটা কমপ্লিকেটেড হচ্ছে, আমার আপনারা হয়তো কম্পিউটার লাইনে যারা আছেন আপনারা অনেক শিক্ষিত লোকজন, কিন্তু আপনার সারা দেশের ব্যবসায়ীদের কথা চিন্তা করেন, ওরা কি এত লেখাপড়া করে আসছে, ওদের কি একটা অ্যাকাউন্টেন্ট পালার মতো ক্ষমতা আছে, ও অ্যাকাউন্টেন্টের বসানোর জায়গা আছে? আমরা নর্মাল অ্যাকাউন্টেন্ট কিন্তু ভ্যাটের কাজগুলো করতে পারবে না, ওকে ভ্যাট আইন সম্পর্কে অনেক জানতে হবে। তার মানে ভ্যাট আইন জানা একজন অ্যাকাউন্টেন্ট এর আপনি 25-30 হাজার টাকার নিচে ওই বেতনের লোক আপনি পাবেন না, তো সেই লোকটা দিলে আপনার যে কস্ট অফ ডুইং বিজনেস আপনি বেড়ে যাবে, আপনার ব্যবসা এমনি আজকে আমাদের নিভু নিভু অবস্থা ব্যবসা, সেই জায়গায় আরেকজন লোক রেখে শুধুমাত্র এই ভ্যাটের কাজটা করানোর জন্য এবং কমপ্লায়েন্স অবশ্যই দরকার, আমি অস্বীকার করি না, এবং এই কমপ্লায়েন্স করতে যে আমার যদি খরচ বেড়ে যায়
আমি কি করে এটাকে ওভারকাম করব সেই জিনিসটাও দেখার বিষয়। সরি আমি বোধহয় অনেক বেশি কথা বললাম, আমাদের আজকের যিনি কিনোট স্পিকার ওনার কথা শুনলে আমরা আরো বেশি উপকৃত হব। শুধু আইন না, আইনের প্রয়োগ, আইন আইন তো জানা থেকে আমাদের দরকার হলো আইনের প্রয়োগটা, ল এন্ড প্র্যাকটিস। সব সময় কিন্তু ল এন্ড প্র্যাকটিস শব্দটা আমাদের আনতে হবে। প্র্যাকটিস কিভাবে প্র্যাকটিস করব, আমি কিভাবে ফর্মটা ফিল আপ করবো, কিভাবে প্রত্যেকটা স্টেজে আমি যাব, সেই জিনিসগুলো আমার মনে হয় ইম্পর্টেন্ট। এবং আজকের বিষয়টা আমি খুব খুশি যে আজকের বিষয়টা হলো এই ভ্যাটের প্র্যাকটিক্যাল প্রয়োগের কথাটা বলা আছে এবং ওয়ার্কশপটা সেটার উপর বেসিস করে করা হচ্ছে। সেই জন্য আই এম ভেরি হ্যাপি এবং আমার মনে হয় আমরা সবাই এটা থেকে উপকৃত হব। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ, জব্বার ভাইকে আজকে আমাদের এই সেশনে আসার জন্য আরো আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, আর যিনি কাজী মোস্তাফিজুর রহমান আজকে যিনি কিনোট স্পিকার, ওনার সাথে আমার পরিচয় হয়নি কিন্তু ভ্যাটের অনেক এর সাথে আমার জানাশোনা আছে। যাই হোক, আপনার কথা কালকে 2-3 মিনিট আমি শুনেছিলাম, 5 মিনিটের জন্য ঢুকেছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে, আজকেও নিশ্চয়ই ভালো লাগবে। সবাইকে আবারও ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আমাদের সিনিয়র মেম্বার কামরুল ইসলাম ভাই, আমাদের শ্রদ্ধাভাজন কামরুল ভাই। আমি আবারও সবাইকে জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাণের মানুষ জনাব মোস্তফা জব্বার, বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রাণের মানুষ, যিনি আমরা যাকে নিয়ে গর্ব করি, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়, ডাক ও টেলিযোগাযোগ। আমি কামরুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমি একটু সবাইকে মনে করিয়ে দিতে চাই, আমাদের এই প্রোগ্রামটি বাংলাদেশ কম্পিউটার সমিতির পেজ থেকে লাইভ হচ্ছে। এই লাইভ সম্প্রচারের জন্য টেকজুম টিভি কে ধন্যবাদ, টেকজুম টিভি আমাদেরকে সবসময় আমাদের পাশে থাকে, আমাদেরকে সহযোগিতা করে আসছে। আমি এ পর্যায়ে আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট শহীদুল মনির ভাইকে মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি। শহীদুল মনির ভাই ধন্যবাদ। সুজন ভাই, আমি আসলে জাব্বার ভাই পরে আমার বলার কথা ছিল, আমি আগেই বলে নিয়েছি যে আমি একটু জাব্বার ভাই আগে বলি, কারণ জাব্বার ভাই কিছু কথা আমার বলার আছে কিন্তু জাব্বার ভাইকে আমি খুঁজে পাচ্ছি না। জাব্বার ভাই কি আছেন? আছেন, চেহারা দেখতে পাচ্ছি না, জন্য মানে আছে আছে, ভিডিও আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ জাব্বার ভাই। আমাদের এখানে আপনি তো আমাদের ইন্ডাস্ট্রির লোক, তো প্রথমত ধন্যবাদ আপনাকে যে আমাদের এই সেশন গুলোতে আপনাকে যখনই আমি বলি যত মেসেজ থাকুক আপনি কখনই আমাকে না করেন না। এটা আমার একটা বড় রকমের প্রিভিলেজ যে আমি যেকোনো আবদারই আপনাকে করতে পারি, এবং এই ব্যস্ততার মাঝেও আপনি আমাদের মাঝে উপস্থিত হওয়ার কারণে আপনাকে বাংলাদেশ কমিটি সমিতির পক্ষ থেকে এবং যারা এখানে আজকে সেশনে আছেন সবার পক্ষ থেকে আপনাকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমি আগে মাইক্রোফোন কেয়ার নেওয়ার পিছনে কারণটা হলো গতকালকে যে সেশনটাতে আমি ছিলাম, আর একটু আগেও কামুল ভাই বলছিলেন, আমাদের পাত্তা ভাই বলছিলেন যে আমাদের অনেকগুলো ইস্যু আছে ভ্যাট নিয়ে, যে ইস্যুগুলো আসলে আমাদের মেম্বাররা খুব সাফার করছে, এবং আপনি যেহেতু আমাদের ইন্ডাস্ট্রির লোক আপনি নিজেও জানেন যে আমাদের প্রফিট মার্কেট আপনার কিরকম কত কম, খুব অল্প মার্জিন আমরা এখানে বিজনেসটা করছি, তো সেক্ষেত্রে দেখা যায় যে ভ্যাট যে রিফান্ডটা, এই রিফান্ডটা নিয়ে আমরা কোনো রকমের দুটো পড়ে যাচ্ছি এবং আমাদের মেম্বার পড়ে যাচ্ছে। ভ্যাট রিফান্ডের আমি আপনার সঙ্গে পরামর্শ করব এবং আপনার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে আমরা দূর করে ফেলতে পারি এইখানে এনডিআর এবং অন্য যে সব জায়গাতে নাকি আপনার বলার দরকার বলে দিবেন, এর জন্য একটু আগে আমরা দিয়ে দিয়েছি। তো আজকে যারা এখানে অ্যাটেন্ড করছেন আমি আবার একদম লাস্টে বলবো, যেহেতু জাব্বার ভাই কাল কিছু আর্লি মর্নিং একটা প্রোগ্রাম আছে, তা আমি সুজন ভাইকে রিকোয়েস্ট করছি যে জাব্বার ভাইকে এই ব্যস্ততার মাঝে আমাদের সঙ্গে জয়েন করেছেন ওনাকে ওনার বক্তব্য দিয়ে জাব্বার ভাই চলে যাক, কারণ কালকে আর্লি মর্নিং এ আমি অলরেডি শুনেছি যে জাব্বার ভাইয়ের আর্লি মর্নিং একটা প্রোগ্রাম আছে। তো অসংখ্য ধন্যবাদ জাব্বার ভাই আপনাকে আবারও যে আমাদের মাঝে চলে আসার জন্য। তো আমি এখন মাইক্রোফোনটি হ্যান্ড ওভার করছি জাব্বার ভাইয়ের কাছে, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ সাইদুল মনির। আসলে বাংলাদেশ কম্পিউটার সমিতির কোনো অনুষ্ঠানে আসা এটা
অতীতে হয়ে আসা আমার অন্তত মানায় না, আমি কখনো মনেও করি না। আমি বিশেষ করে কম্পিউটার সমিতির এই অনুষ্ঠানে যারা আছেন তাদেরকে আমি শুধু একটি বিষয় স্মরণ করিয়ে দেই, আমি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরে 2018 সালে আমার প্রথম যাওয়ার জায়গা মনে হয়েছে কম্পিউটার সমিতির অফিস। তার মানে আপনারা বুঝতে পারছেন যে একটা মানুষ মন্ত্রিত্বের মতন এমন একটি জায়গায় যাওয়ার পরে কোথাও বঙ্গভবন থেকে বেরিয়ে সোজা যাওয়ার জায়গা যদি কম্পিউটার সমিতির অফিসকে মনে করে, তাহলে কম্পিউটার সমিতি তার বুকের কোন জায়গার মধ্যে আছে, এটা ছিল, আছে এবং থাকবে। এবং সেই কারণেই সাইদ মনির যেটা বলেছে, বাংলাদেশ কম্পিউটার সমিতি কোনো বিষয়ে যে কোনো প্রসঙ্গই হোক, ভালো মন্দ, সরকারি বেসরকারি অথবা যাই কিছু থাকুক না কেন, যখনই বাংলাদেশ কম্পিউটার সমিতির ডাক পড়ে তখন আমার চুপ করে থাকার কোনো সুযোগ নাই। আমি আজকেও প্রায় সারাদিন এই জুম মিটিং করে বেরিয়েছি, কালকেও তাই করতে থাকবো, কালকে আন্তর্জাতিক মিটিং গুলো করতে থাকবো। বাট তারপরেও আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, সাইদ মনির যেহেতু আসছে, কম্পিউটার সমিতির সদস্যরা যেহেতু আসছে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আলোচিত হচ্ছে, সে কারণে আমার একটু উপস্থিত থাকা দরকার। আমি খুশি হয়েছি, ধন্যবাদ দিই জাতীয় রাজস্ব বোর্ডকে, যে জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ কম্পিউটার সমিতিকে এই ক্ষেত্রে সহায়তা করছে। যে আমরা আসলে কামরুল ভাই যে কথাটা বলেছেন এটা হারে হারে সত্য, আমরা নিজেদের যে ব্যবসার জগৎ, এই ব্যবসার জগতে ঠিক মতো চালাইবার মতন অবস্থায় থাকি না। তার মধ্যে ভ্যাট আইন বুঝিয়া, ভ্যাটের সমস্ত ব্যবস্থাপনা কইরা, তার রিটার্ন জমা দেওয়া, রিফান্ড নেওয়া এবং অন্যান্য কর্মকাণ্ড করা, এইটা আমাদের কারো পক্ষে যে সম্ভব না এটা বলার অপেক্ষা রাখে না। এবং এটি নিয়ে প্র্যাকটিক্যালি আমাদের যেহেতু অভিজ্ঞতা দীর্ঘ, একেবারে সেলস ট্যাক্সের জমানা থেকে আমরা অনেকে আছি যারা এই কম্পিউটার ব্যবসার সাথে যুক্ত আছি, এই সেলস ট্যাক্স নর্মাল ভেটে আসলো এবং এরপরে অনলাইন ভেটের দিকে আমরা আসলাম, এবং তারপরেও আমাদের আসলে যে অবস্থা বিরাজ করে সেই অবস্থাতে জাতীয় রাজস্ব আমাদেরকে যে জ্ঞানটুকু দিচ্ছে, আমি আশা করি যে তিনি চেষ্টা করেছেন ভ্যাট সম্পর্কে সমস্ত রকমের সচেতনতা তৈরি করার জন্য। আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা হয়তো সেটি ধারণ করার চেষ্টা করেছি, তবে জাতীয় রাজস্ব বোর্ড বরাবরই এটি জটিল জায়গা, এবং এই জটিলতার জায়গাটির সাথে আমাদের আসলে ইন্টারাকশনটা আজকে থেকে শুরু না। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের একমাত্র সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি, যে সংগঠন একদম গোড়া থেকে, যখন বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসেন 1996 সালে, সেই থেকে আমরা জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে মিলিয়ে এই কম্পিউটারের অগ্রগতি যাতে হতে পারে সেই কারণে আমরা আবেদন নিবেদন করেছি। এবং আমাদের সৌভাগ্য, এটি আমি গর্ব করেই বলতে পারি, যে এক সময়ে কামরুল ভাইয়ের মনে থাকার কথা যে আমাদের ট্যাক্স এবং সেলস ট্যাক্স দিয়ে কম্পিউটারের দাম যে পরিমাণ বেড়ে যেত, তাতে সেই সময়কার মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনা করলে কেবলমাত্র ধনী মানুষ ছাড়া কারো পক্ষে কম্পিউটার কেনা সম্ভব ছিল না, এবং এই অসম্ভবের জায়গাটা এই পরিমাণ জটিল ছিল যে প্রকৃতপক্ষে আমরা খুঁজে বের করতে দেখতাম যে আগে ব্যবসায়ীরা কই আছে, যাদের পকেটে পয়সা আছে তারাই বোধ হয় কম্পিউটার কিনতে পারে, এছাড়া অন্য কারো কাছে কম্পিউটার পৌঁছানোর কথা চিন্তাও করা যায় না।
আজকের বাংলাদেশের সাথে সেই বাংলাদেশের তুলনা করলে 96 সালের, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য পাওয়া যাবে। 26 বছরে বাংলাদেশ যে রূপান্তর ঘটিয়েছে, এই রূপান্তর অসাধারণ রূপান্তর। তার মধ্যে বিশেষ করে 96 থেকে 2001 এবং 2009 থেকে 2020, এই সময়টাতে বাংলাদেশের রূপান্তর অন্তত পক্ষে, আর কার কি হয়েছে জানি না, কিন্তু আমাদের আশেপাশের দেশগুলোর চোখ কপালে উঠেছে, এটা আমরা নিশ্চিত ভাবেই বলতে পারি। এবং এটা খুব গর্ব করেই বলতে পারি যে সূচকে আমাদেরকে এখন যার সাথে যাচাই করে দেখা হোক না কেন, কোন সূচকে কেউ এসে আমাদের কাছে অন্তত আশেপাশের কোনো দেশ টাচও করতে পারে না। এবং কোন কোন দেশ যখন -10% জিডিপি তে যায় এই করোনা কালে, আমরা তখন +5.8% জিডিপি নিয়ে এখন বসবাস করি, এবং আমাদের মানুষের ক্রয় ক্ষমতা থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রেই, মাথা পিছু আয় সহ সব কিছুর ক্ষেত্রে বেড়েছে। এবং সেই কারণেই আমাদের এই যে ক্ষেত্রটি, এই ক্ষেত্রটি বস্তুত পক্ষে একটি বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছে। আমরা ছোটখাটো কম্পিউটারের দোকান দিয়ে যে ইন্ডাস্ট্রির যাত্রা শুরু করেছিলাম, এটি এখন প্রায় দেশব্যাপী বিস্তৃত একটি বিশাল বাজার। এবং এই বিশাল বাজারের যে অবস্থাটা এখন বিরাজ করে, আমি নিজে কিন্তু মনে করি যে এটা কেবলমাত্র সূচনা হচ্ছে। কারণ এইবার আমরা যখন করোনার সময় আসলো, তখন আমরা দেখতে পেলাম, আমি আসলে অনলাইন ক্লাস এবং ইন্টারনেট অ্যাভেলেবিলিটি এইসব নিয়ে কাজ করছিলাম, এবং এই কাজ করতে গিয়ে দেখছিলাম মানুষের দুটো জিনিস দরকার, একটা জিনিসের নাম ইন্টারনেট আর একটা জিনিসের নাম ডিজিটাল ডিভাইস। এবং এই ডিজিটাল ডিভাইসের মধ্যে আমাদের একটা ধারণা ছিল যে আচ্ছা ঠিক আছে, মানুষ কেবলমাত্র অনলাইন ক্লাস করবে, ফেসবুক ব্রাউজ করবে, কিংবা গান শুনবে, ইউটিউবে ঢুকবে এবং এইসব করতে থাকবে, তার জন্য স্মার্টফোনটাই বোধ হয় মোটামুটি ভাবে যথেষ্ট। কিন্তু আমার অভিজ্ঞতাটা ভিন্ন হয়ে গেল। আমি ইভেন শিশু শ্রেণী থেকে শুরু করে যেসব ছেলে মেয়েরা এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের মধ্যে দেখলাম প্রবণতাটা অন্যরকম হয়ে গেছে। ও বুঝতে পারে যে তার কমপক্ষে একটা ল্যাপটপ যদি না হয় তাহলে তার শিক্ষা জীবনই পূর্ণ হয় না। এবং এই যে শিক্ষা জীবন পূর্ণ হয় না, এই জায়গাটার ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা রূপান্তরটা সামনে দেখতে পাব। আমাদের এক সময় ধারণা ছিল সকলে কম্পিউটার কেনা অথবা ব্যবসা বাণিজ্যের জন্য কম্পিউটার কেনা, এক সময় আমরা মনে করতাম যে বিজনেস এক্সিকিউটিভরা সম্ভবত একটা ডিভাইস সাথে রাখে একটু যোগাযোগের সুবিধার জন্য ওই সব কারণে। কিন্তু আমি অন্তত এই করোনা প্যান্ডেমিক এর পরে এটা নিশ্চিত ভাবে বলতে পারি যে অবস্থাটা আমূল পরিবর্তন হয়েছে, এবং এই প্যান্ডেমিক চলে যাওয়ার পরেও এই অবস্থাটার আমূল পরিবর্তন ঘটতেই থাকবে। আমার যে আশঙ্কা অথবা আমার যে প্রেডিকশন, সেই প্রেডিকশনটা হচ্ছে আমাদের বিপুল পরিমাণ ডিজিটাল ডিভাইসেস আমাদের মানুষের হাতে পৌঁছানো দরকার। আমরা এই সংকটটা খুব তীব্রভাবে অনুভব করেছি, এবং এই করোনাকালে যখন ক্লাস করতে যাওয়া গেছে তখন আমরা দেখেছি বহুজনের কাছে ইভেন একটা স্মার্টফোন পর্যন্ত নাই যেটা দিয়ে সে অনলাইনে যুক্ত হওয়ার মতন অবস্থায় থাকে। সেরকম অবস্থার ভিতরে আমি অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে, কারণ বাংলাদেশ কম্পিউটার সমিতির অনুরোধের প্রেক্ষিতেই তিনি 98-99 সালে কম্পিউটারের উপর থেকে শুল্ক, ভ্যাট সমস্ত কিছু কিন্তু প্রত্যাহার করেছিলেন। আমি একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করি তৎকালীন অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়ার কাছে, কারণ এই কিবরিয়া সাহেব, যে কিবরিয়া সাহেব বাংলাদেশ কম্পিউটার সমিতির ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে আমাদের পুরা সমিতিকে ধোলাই করে একদম মোটামুটি মাটিতে মিশিয়ে দিয়েছিলেন, সেই কিবরিয়া সাহেবই কিন্তু আমাদের এই উইন্টার গার্ডেনের মেলা দেখে তারপরে বেরিয়ে এসে যখন গাড়িতে উঠেন তখন এটা ধন্যবাদ দিয়ে গিয়েছিলেন, আপনারা এত সুন্দর একটা মেলা করছেন, বাংলাদেশ এই পরিমাণ পরিবর্তিত হয়েছে, আপনারা এই পরিমাণ চেঞ্জেস করেছেন। এবং এই জায়গাটা
সেই যে তিনি উপলব্ধি করেছিলেন এর ফলাফল কিন্তু আমরা ভোগ করে যাচ্ছি, ভোগ করে যাচ্ছিলাম এবং সেটা এখনো পর্যন্ত খুব বাস্তবতা যেটি সেটি হচ্ছে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর নিয়ে আমরা নানা ক্ষেত্রে নানাভাবে নানা পর্যায়ের কথাবার্তা বলি, কিন্তু কেউ যদি একটু চোখ বুজে তলিয়ে দেখে তাহলে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের প্রথম সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি যে ভূমিকা 87 সাল থেকে 33 বছর যাবৎ পালন করে আসছে, এটার সাথে যাবে না। এবং এক্ষেত্রে আমি ধন্যবাদ দিই যে বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্যরা ইনফ্যাক্ট যেভাবে কম্পিউটারকে মানুষের দুয়ারে দুয়ারে নিয়ে গেছে, এটার মধ্যে কিছু জিনিস তো অনেকে এখনো পর্যন্ত স্বীকারই করেন যে আমাদেরকে কাস্টমারকে শিখাইতে হয়েছে কেমন করে কম্পিউটার অন করতে হয়, আমাদেরকে কাস্টমারকে দেখাইতে হয়েছে কি করে সে তার অ্যাপ্লিকেশন ইউজ করতে পারে, মাউসটা কেমন করে ধরতে হয়, কিবোর্ডের কোন বোতাম দিয়ে কোন কমান্ড কাজ করে। এটি কিন্তু আমাদের এই যে সাধারণ ব্যবসায়ীরা, ছোট ছোট ব্যবসায়ী থেকে আরম্ভ করে বিশেষ করে যারা রিটেল করেছে তারা কিন্তু ব্যবসায়ীদের এই দায়িত্ব পালন করেছে যে সাধারণ মানুষকে কম্পিউটার শিক্ষিত করা, যেটাকে এই কম্পিউটার শিক্ষিত করার কাজটা। এর মধ্যে কিন্তু আরো কিছু কাজ চলেছে, আমরা যে কাজগুলো স্মরণ করে রাখার মতন, আজকের বাংলাদেশে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক হয়েছে, কিন্তু এটা মানুষ জানে না যে বাংলাদেশে কম্পিউটার শিক্ষা চালু করার জন্য সবচেয়ে বড় ভূমিকাটা পালন করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে আমি কম্পিউটার বিষয়ক বই লিখে দিয়েছি এনসিটিভি কে, এটা যাতে পাঠ্য করা হয়, কারণ বাংলায় কম্পিউটার বিষয়ক বই লেখার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল। সেই অবস্থা থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত যেখানে আসছি সেই অবস্থাতে আমি কামরুল ভাইয়ের যে কথাগুলো বলেছেন এগুলোকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছি, কারণ তিনি আসলে জানেন না বলেছেন, কিন্তু যে জ্ঞানের কথাগুলো বলেছেন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভ্যাট কে কিন্তু ধরা হয় একটা প্রোগ্রেসিভ ট্যাক্স হিসাবে, ভ্যাট কিন্তু এমন জিনিস না যে ধরা বাধা আমাকে এই ট্যাক্স দিতে হবে, এবং এই ভ্যাটের ক্ষেত্রে একটা নির্ধারিত হার থাকলে সে হার থেকে আমি যেটুকু ভ্যালু এডিশন করি সেই ভ্যালু এডিশনটুকুর উপরে আমি আসলে ভ্যাটটা দেব, এবং এই ভ্যাটটা আমি নিজে দেব না, বেসিক্যালি আমি ভোক্তার কাছ থেকে আদায় করে তারপরে আমি এটাকে দেব। এবং এই এই যে প্রগ্রেসিভ ট্যাক্সটা, এই প্রগ্রেসিভ ট্যাক্সটা এখনো পর্যন্ত আমি ঠিক জানি না কি কারণে তার প্রকৃত রূপে প্রদর্শিত হয়নি। আমার স্পষ্ট মনে আছে আমরা যখন প্রথম দিকে ইনফ্যাক্ট বাজার করার জন্য সিঙ্গাপুর যেতে হতো, কারণ টেলিভিশন কিনতে হতো বাংলাদেশে, তখন টেলিভিশন কিনতে খুঁজে পাওয়া যেত না, যে সিঙ্গাপুর থেকে কান্দে করে টেলিভিশন নিয়ে আসার প্রয়োজন দেখা দিত। আমরা কিন্তু ওই যে সিঙ্গাপুরে গিয়েছি ভ্যাট দিয়েছি, আবার এয়ারপোর্টে এসে ভ্যাট রিফান্ড নিয়ে তারপরে বেরিয়ে আসছি, এগুলো কিন্তু আমাদের সকলের অভিজ্ঞতার ভিতর দিয়ে আছে। এইরকম একটি সিস্টেমেটিক ওয়েতে আসলে আমাদের যাওয়াটা উচিত, এবং এটা এই প্রোগ্রেসিভ ট্যাক্সটাকে যদি রিয়েল অর্থে বাস্তবায়ন করা যায় তাহলে আমার মনে হয় না কোনো ব্যবসায়ী এই ভ্যাট দিতে গররাজি হবে অথবা অমত করবে কিংবা মনে করবে যে না আমি এই ভ্যাট দেব না। তার কারণটা হচ্ছে ভ্যাট ডেফিনেটলি কোনো না কোনো কর তো আমাদের রাষ্ট্রকে দিতেই হয়, তা না হলে আমি পদ্মা সেতু পাবো কেমনে, কেমন করে আমি 10 লেনের হাইওয়ে পাবো, সুতরাং আমাকে কর দিতে হবে। এবং আমি যদি সিস্টেমেটিক ওয়েতে কর দিতে পারি তাহলে এর চেয়ে ভালো জিনিস আর হতে পারে না। উন্নত দেশগুলোতে যদি দেখেন তাহলে সেখানে যে ব্যবস্থাটি থাকে সেটি হচ্ছে এই উন্নত দেশগুলো, ধরেন ইউরোপের দেশগুলোর কাহিনী আমি জানি, তাদের কিন্তু বাজেটের বড় অংশ আছে আয়কর থেকে, কিন্তু বাংলাদেশে এই আয়কর ব্যবস্থাটিকে সেইভাবে গুছিয়ে তোলা সম্ভব হয়নি, অথবা এমন একটা অবস্থা হতে হয়েছে যে লার্জ ট্যাক্স পেয়ার কিছু আছে কিন্তু সাধারণভাবে আয়কর দেওয়ার মতন বড় অ্যামাউন্টওয়ালা আয়কর দেওয়ার মতন মানুষের সংখ্যাটাও হয়তো সেইভাবে গড়ে উঠেনি, হয়তো আরো বেশ কিছু বছর লাগবে যখন আমরা বড় ধরনের আয়কর দেওয়ার মতন অবস্থায় যেতে পারবো। ভ্যাটটা কিন্তু সেই জায়গাটাতে কামরুল ভাই যেটা বলেছেন এটা ভালো অবদান রাখে, এবং আমাদের
জাতীয় রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। কিন্তু এই আদায় ব্যবস্থাটা অথবা প্রয়োগ ব্যবস্থাটার মধ্যে আমি লক্ষ্য করেছি, আমি আমার মনে আছে ভিয়েতনামি যে কোম্পানিটা এই ভ্যাটের সফটওয়্যারটা তৈরি করছিল তার একটি সভায় আমি গিয়েছিলাম এবং তাদের প্রেজেন্টেশন দেখছিলাম। আমি মানে সাথেই বলতে চাই, তখন সম্ভবত আমি বিসিএস এর প্রেসিডেন্ট, সেই হিসাবে গিয়ে যখন তাদের এই কীর্তিটা দেখি তখন আমার কাছে মনে হয়েছে যে আমরা ওই যে ছাগল দিয়ে হাল চাষ করা সেই কাজটা বোধ হয় করা শুরু করেছিলাম। আমাদের দেশের ছেলে মেয়েরা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে চমৎকার সফটওয়্যার তৈরি করতে পারে এবং সেই কাজটা যদি আমরা তখন আমাদের দেশের ছেলে মেয়েদের হাতে দিতাম তাহলে বোধ হয় আমাদের এই ভ্যাট কর্তৃপক্ষকে এই পরিমাণ জ্বালাতন সহ্য করতে হতো না, অথবা এখনো পর্যন্ত আমাদের ঝুলে থাকতে হতো না যে আমরা রিয়েলিস্টিক একটা চমৎকার প্রোগ্রেসিভ ভ্যাট প্রসেস আমরা ডেভেলপ করতে পারতাম। তো যে অবস্থাতেই হোক যাই হোক না কেন, ধন্যবাদ NBR কে যে তারা এটি অন্তত কম্পিউটার সমিতির সাথে একমত হয়ে এখন আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছে। একই সাথে আমি IBPC কে ধন্যবাদ দিতে চাই, প্রতিষ্ঠানটির জন্মের সাথে আমি যুক্ত ছিলাম এবং প্রথম BPC প্রথম কাউন্সিলে ছিল IBPC এবং IBPCও বরাবর আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করে থাকে। আমরা যে জনগণের কাছে কম্পিউটার পৌঁছেছি, আমরা যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করেছি অথবা বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি করেছি, তার সবগুলোর ক্ষেত্রেই কিন্তু BPC গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং কম্পিউটার সমিতি যেহেতু লিডিং কাউন্সিল ছিল সেই কারণে সেই অবস্থাটাই আমরা অবশ্যই বাড়তি সুবিধা পেয়েছি। এখন অনেকেই BPC অংশ হয়েছেন কিন্তু একটা সময় তো শুধুমাত্র বাংলাদেশ কম্পিউটার সমিতিই ছিল যে ICT বিজনেস প্রমোশন কাউন্সিলের অংশ হিসেবে কাজ করেছে, তাদেরকেও আমি ধন্যবাদ দিতে চাই। তবে আমি যেটুকু প্রত্যাশা করব, আমি কামরুল ভাইয়ের সাথে একমত হয়ে এই কথাটা বলতে চাই যে আসলে ভ্যাট থাকবে, ভ্যাট আমাদের দিতে হবে, আমরা প্রোগ্রেসিভ কর ব্যবস্থার মধ্যে অবশ্যই যেতে চাই, কিন্তু এটি একটি একটা বিধিবদ্ধ উপায়ে একটা উন্নত দেশগুলোতে যে পদ্ধতিতে যেভাবে যে অবস্থাতে ভ্যাটকে প্রয়োগ করা হয় আমরা যেন সেই প্রয়োগের মধ্যে যেতে পারি। আমি দুদিন আগেও একটা বড় বেকায়দায় পড়ে গিয়েছিলাম, আমি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেবকে দিয়ে আমি ভ্যাটের হারটা কমিয়ে ইন্টারনেটের উপরে ভ্যাটের হারটা কমিয়ে নিয়ে এসেছিলাম এবং দেখা গেল ওই ভ্যাট কমিয়ে নেওয়ার ফলে আসলে ইন্টারনেটের দাম বেড়ে গেল। আমি কমিয়ে নিলাম ভ্যাটের হার কিন্তু ফলাফল দেখা দিল যে এটা আরো কস্টলি হয়ে গেল। তার কারণ হলো পুরো প্রসেসটার ভিতরে যে কাজটুকু করা দরকার ছিল সেই কাজটুকু করা হয়নি। এখনো অনেক ক্ষেত্রে আমার দিক থেকে আমি এখন যে এই বিষয়টা বলি, যেমন ধরেন আমাদের টেলকোদের কাছ থেকে ভ্যাট আদায় করার কথা, কিন্তু টেলকোদের কাছ থেকে আমরা এখন ভ্যাট আদায় করতে পারি না। তার কারণটা হচ্ছে টেলকো গুলো বলে তুমি যদি ভ্যাট আমার কাছ থেকে নেবা তো ভ্যাটের চালান দেবা, এটা খুব যুক্তিসঙ্গত কথা। তার কারণ হচ্ছে যে আমরা যে কেউ যদি ভ্যাট আদায় করি, এটা খাবার দোকান হোক অথবা কম্পিউটারের দোকান হোক, আমাকে তো ভ্যাটের চালান দিতেই হবে। এখন আমার কালেকশন করবে BTRC, BTRC যখন ভ্যাট নিবন্ধন করতে চায় তখন আমার জাতীয় রাজস্ব বোর্ড এইদিকে পাত্তাও দেয় না, আমি আর নিবন্ধিত হতে পারি না, ভ্যাটের চালানও দিতে পারি না এবং আমি ভ্যাটটা আদায় করতে পারি না। শেষ পর্যন্ত বলে দিছি জাতীয় রাজস্ব বোর্ডকে যে আপনারা টেলকোগুলোর কাছ থেকে ভ্যাট আদায় করার দায়িত্বটা নিজেরা নেন, কারণ আমি চালান দিতে না পারলে তাহলে ও আমাকে ভ্যাট দেবে কি করে। এইরকম অবস্থাগুলো বিরাজ করে। আমি মনে করি যে এই প্রশিক্ষণটা একটা ভালো কাজ করেছে আমাদের মানে ভ্যাটের কর্মকর্তা যিনি এসেছেন তিনি নিশ্চয়ই অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আমাদের BCS এর সদস্যদের কাছে পুরো বিষয়টা উপস্থাপন করছেন। আমি প্রাসঙ্গিকভাবে একটু
মানে ব্যাটার কর্মকর্তা মহোদয় যদি থেকে থাকেন তাহলে তার দৃষ্টি আকর্ষণ করব। আমি সেই দিন মেম্বার ভ্যাটকে আমি দৃষ্টি আকর্ষণ করছিলাম। আপনারা আমাদের এই ছোট ছোট কম্পিউটার ব্যবসায়ী যারা আছে তাদের ভ্যাট আদায় করার জন্য যথেষ্ট সিরিয়াস থাকেন, এবং আমার বহু আমার নিজেরই অভিজ্ঞতা আছে, আমাদের ভ্যাট কর্মকর্তারা আমাদের কাগজপত্র নিয়ে গেছে, আমাদের বাড়ি বাড়ি যাওয়ার মতন অবস্থা দাঁড়িয়েছে, এইসব ঘটনা ঘটছে। কিন্তু বাংলাদেশ থেকে ভ্যাট না দিয়ে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে নিয়ে যাচ্ছে, আপনারা অনুগ্রহ করে তাদের গলা টিপে ধরেন না কেন? আমি একদম নাম ধরে বলি আপনাদেরকে, বাংলাদেশে ফেসবুক যে পরিমাণ অর্থ তারা কামাই করে এবং ভ্যাট না দিয়ে কামাই করে, সেইটির সাথে সাথে আপনি যদি ইউটিউবে দেখেন, আপনি যদি নেটফ্লিক্স কে দেখেন, এই রকম যে সব প্রতিষ্ঠানগুলো বিদেশি প্রতিষ্ঠান, তাদের নিজেদের অফিস নাই বাংলাদেশে, অথচ তারা বাংলাদেশ থেকে হাজার হাজার টাকা, এমনিতে তো বৈদেশিক মুদ্রা হিসেবে নেয় না, হুন্ডি করে টাকা নেয়। এইসব ব্যবস্থার বিরুদ্ধে যদি জাতীয় রাজস্ব বোর্ড ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে কিন্তু আসলে যে উদ্দেশ্য আসলে সাধিত হওয়া দরকার সেই উদ্দেশ্য আমরা সাধন করতে পারছি না। আপনি আপনার এন্টায়ার কম্পিউটার ইন্ডাস্ট্রি থেকে যে পরিমাণ ভ্যাট পাবেন, আমি বিশ্বাস করি শুধুমাত্র যদি ফেসবুকের থেকে আপনি ভ্যাট আদায় করতে পারেন, তাহলে এই ফেসবুকের অ্যামাউন্টটা কম্পিউটার ইন্ডাস্ট্রির চাইতে 10 গুণ বেশি হবে। তাহলে আপনি এই হাজার হাজার কম্পিউটার ব্যবসায়ী যারা ডিজিটাইজেশন করছে, যারা ডিজিটাল রূপান্তরের জন্য কাজ করছে, যারা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করছে, তাদের প্রতি একটু সদয় হন, এবং অনুগ্রহ করে যারা আপনাকে ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে হুন্ডি করে ব্যবসা করে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। আমি একা না, শুধু আমাদের মাননীয় তথ্যমন্ত্রী সহ আমরা সবাই মিলে বলেছি যে আপনারা তাদের বিরুদ্ধে কঠোর হন, এবং যদি কঠোর হন তাহলে আমার কাছে মনে হয় যে আপনাদের, আমরা যারা আছি এখানে কম্পিউটার সমিতিতে, আপনি আমাদের দু একজন হয়তো বড় আমদানিকারক আছেন, এই আমদানিকারকরা তারা ব্যাংকের থেকে নিয়ে আইসা পণ্য আমদানি করিয়া ডিস্ট্রিবিউশন চ্যানেলে আমাদের ছোট ছোট দোকানদেরকে দেন, তাও হয়তো বাকিতে দেন বেচা, তারপরে আমাদেরকে টাকা দিতে হয়। এবং আপনার যেটা সাইদ মুনির বলছে যে 6 মাসের ভিতরে আমাকে রিফান্ড নিতে হবে, তো আমি 6 মাসে ওই প্রোডাক্টে তো বেচতেই পারি না, বেচতে বেচতে হয়তো আবার 9 মাস লেগে যায়, তাহলে আমি 6 মাসে রিফান্ড নেবো কোত্থেকে? তো এরকম একটি অবস্থা বিরাজ করে, এবং এই অবস্থাগুলোকে আমি অনুরোধ করব সাইদ মুনির সহ সুজন আছে এবং অন্যান্য যারা আছে আপনাদেরকে এই পুরো বিষয়গুলোকে একসাথে করে আমার মনে হয় যে আমরা আলোচনায় বসতে পারি। আমার নিজের একটা বিশ্বাস আছে যে জাতীয় রাজস্ব বোর্ড আমাদের সাথে অন্তত পক্ষে অত্যন্ত ফ্রেন্ডলি আচরণ করে, গোড়া থেকে আমি দেখে আসছি, এবং সেই ফ্রেন্ডলি আলোচনার সুবাদে আমরা অবশ্যই আলোচনা করতে পারবো, এবং ব্যাট সংক্রান্ত বিষয়গুলো যদি কোনো জটিলতা থাকে সেই জটিলতাগুলো আমরা দূর করারও চেষ্টা করতে পারবো। আমি অভিনন্দন জানাই বাংলাদেশ কম্পিউটার সমিতি, তার নির্বাহী পরিষদ, আপনারা সিরিয়াসলি, আমি অন্তত পক্ষে এই করোনা কালের মধ্যেও আপনাদেরকে যে পরিমাণ সক্রিয় দেখেছি, বিভিন্ন বিষয় নিয়ে আপনারা যেভাবে কাজ করছেন, তার জন্য আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির একজন সদস্য হিসেবেও আমি আপনাদেরকে অভিনন্দিত করি। আমি প্রত্যাশা করব যে ভবিষ্যতে যেই জায়গাটা বলে আমি আমার বক্তব্য শেষ করব, আমরা এতদিন পর্যন্ত যে কাজটা করে আসছি এই কাজটা ছিল থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের, আমরা ICT বিপ্লব করার চেষ্টা করছি, ICT-র যে ক্ষেত্রগুলো ছিল সেই ক্ষেত্রগুলোকে প্রসারিত করার জন্য আমি খুব স্পষ্ট করে বলতে পারি বাংলাদেশ কম্পিউটার সমিতি যে ভূমিকা পালন করেছে অন্য কোনো প্রতিষ্ঠান এই ভূমিকা পালন করেনি। আমাদের এখন বোধহয় সময় হয়েছে আমাদের আরেকটু সচেতন হওয়ার, আমাদেরকে বোধহয়
এখন শুধুমাত্র কম্পিউটারকে পণ্য হিসেবে না দেখে তার সাথে অন্যান্য ডিজিটাল ডিভাইসেস, আমি স্পেসিফিক্যালি বলি আমার একটা সে আমাদের প্রত্যেকেরই একটা করে শোরুম আছে, এই শোরুমের ভিতরে আমি কম্পিউটার সামগ্রীগুলি রাখতে পারি, আমি কি কারণে আরেকটা সেলফ দিয়ে তার মধ্যে একটা মোবাইল ফোন স্মার্টফোন কি কারণে রাখতে পারি না, এই স্মার্টফোনটা কিন্তু সেই লোকটা আমার এখানে না পাইয়া কোন একটা মোবাইল মার্কেটে গিয়ে সে একটা স্মার্টফোন কিনে, আমি কিন্তু স্মার্টফোন থেকে আলাদা কিছু না, তার কারণ স্মার্টফোন যে টেকনোলজি ইউজ করে আমরা কিন্তু কম্পিউটারও এখন সেই সেম টেকনোলজি ইউজ করি, এবং আমাদের সামনে দিনগুলো আসছে যখন যেই দিনগুলোতে আমি অবাক হব না যে আমাদের কম্পিউটার মার্কেটের থেকে লোকজন বলবে ভাই অমুক মডেলের রোবটটা দেন তো আমাকে, অথবা অমুক আইওটি ডিভাইসটা আমাকে দেন তো, কিংবা ওরা বলবে ঠিক আছে আপনাদের এখানে এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কি সলিউশন আছে এইসব আমাদের দেখান, অতএব আমরা এই সময়টার জন্য আসলে প্রস্তুত থাকতে হবে, সেই সময়টা কিন্তু আমাদের সামনে এসে গেছে। যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ দেই, এমনিতেই অনেক কথা বলে ফেলেছি, তবুও আমি মনে করি যে এই ধরনের প্রশিক্ষণ বিশেষ করে আমাদের সদস্যদেরকে তাদের কাজকর্ম করার ক্ষেত্রে অনেক সহায়তা করে থাকে, সেই জন্য আবারও ধন্যবাদ সাইদ মুনির সুজন সহ তোমরা যারা আছো যারা নির্বাহী কমিটির পক্ষ থেকে কাজ করছো তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাই, এবং আমি রিয়েলি কৃতজ্ঞ যে আমরা এই করোনা কালটাকেও আমাদের প্রয়োজনের মধ্যে কাজে লাগাতে সক্ষম হয়েছি। আমার ভালো লাগছে যে আমি আমার নিজের পরিবারের মানুষদের সাথে এখানে দেখা করতে সক্ষম হলাম, এবং একই সাথে এটা বলছি যখন যেখানে যে অবস্থায় যে পর্যায়ের প্রয়োজন হবে আমি কম্পিউটার সমিতির লোক হিসেবেই থাকব, পদবিটা আজকে মন্ত্রী আছে কালকে হয়তো থাকবে না, কোনোদিন অন্য কোনোদিন কিছু হয়ে যাবে, কিন্তু কম্পিউটার সমিতি এটা তো আমার ছাড়ার জায়গা না, এখান থেকে আমার বিদায় হওয়ার কোনো সুযোগ নেই, বিদায় হওয়ার ইচ্ছাও নেই। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জাবার ভাই, অসংখ্য ধন্যবাদ, এবং আপনি এই সবসময় আপনি আমাদের সঙ্গে আছেন এটাই আমাদের সবচেয়ে বড় ভরসার জায়গা, এবং আমরা এতে খুব মানে আশ্বস্ত হই এবং আমরা খুব ইন্সপায়ার পাই সামনের দিকে এগিয়ে যাবার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনি সঙ্গে ছিলেন এতক্ষণ, এবং আমি জানি যে অসম্ভব ব্যস্ততার মাঝে আপনি আমাকে সময় দিয়েছেন, আপনাকে সেজন্য অসংখ্য ধন্যবাদ। আমি সুজন ভাই মনে করেছেন, সুজন ভাইকে ধন্যবাদ শহীদুল মনির ভাই, প্রেসিডেন্ট বাংলাদেশ কম্পিউটার সমিতি, ধন্যবাদ মন্ত্রী মহোদয়, আমাদের প্রাণের মানুষ মুস্তাফা জব্বর ভাই। আমি বাংলাদেশ কম্পিউটার সমিতিতে আমরা যারা ইসিতে আছি আমরা সাহস পাই, আমরা শক্তি পাই আপনারা যখন এইভাবে আমাদেরকে অনুপ্রেরণা দেন, আমাদেরকে গাইড করেন, আমরা চাই সামনের দিনগুলোতে এই আমাদের যারা সিনিয়র ইসিতে ছিলেন, যারা সিনিয়র মেম্বার, যারা কিনা এই বাংলাদেশ কম্পিউটার সমিতিকে একটি প্রাণের সমিতিতে রূপান্তর করেছিলেন, যারা জন্ম দিয়েছিলেন, তারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে গাইড করবেন, এই আশা ব্যক্ত করি। আমি আজকের মন্ত্রী মহোদয়ের মুখ থেকে আমরা অনেকগুলো বিষয় আমি বলবো যে মন্ত্রী মহোদয়ের অনেকগুলো কথা আমরা যদি দিক নির্দেশনা গুলো যদি মেনে চলি আমরা এই জায়গাগুলোতে আমরা অনেক বেশি ওভারকাম করতে পারবো, আমাদের বিজনেস গুলোকে সঠিক পথে আমরা নিতে পারবো। আমাদের সাথে অলরেডি আমাদের সাথে অ্যাড হয়েছেন আমাদের প্রিয় শফিকুজ্জামান ভাই আইবিপিসি থেকে, এডিশনাল সেক্রেটারি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন কাজী মুস্তাফিজুর রহমান কমিশনার ভ্যাট এবং অনলাইন ডিরেক্টর, অনলাইন প্রজেক্ট, অনলাইন ভ্যাট প্রজেক্টের উনি ডিরেক্টর। তো আমি এই মুহূর্তে শফিকুজ্জামান ভাই ওনার মনে আরেকটি প্রোগ্রাম আছে উনি চলে যেতে চাচ্ছিলেন, শফিকুজ্জামান ভাইকে আপনি কি একটু শুভেচ্ছা বক্তব্য দিবেন কিনা, আমি শফিকুজ্জামান ভাইকে মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি।
ধন্যবাদ সুজন ভাই। মাননীয় মন্ত্রীর কথা আমি শুনছিলাম। আসলে মন্ত্রী মহোদয় যখন বলেন, আসলে আমরা অনেক মানে খুব সুন্দর ভাবে উনি যেভাবে বাংলাদেশ কম্পিউটার সমিতি শুধু না, বাংলাদেশের আইসিটি সেক্টরকে উনি যেভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সেটা আসলে আমাদের সবার জন্য একটা গাইডলাইন। আমি এরকম একটা অনুষ্ঠানে মন্ত্রী মহোদয় বক্তব্য রেখেছেন, এরপরে আসলে আমার বলার কতটুকু যৌক্তিক, তারপরে আমি বলতে চাই যে এখানে আমাদের মুনির ভাই আছেন, আপনারা যেভাবে বিসিএস কে লিড দিয়ে যাচ্ছেন এবং এরকম একজন গার্জিয়ান যেখানে আছে সেখানে আসলে এই সেক্টর তো পিছিয়ে থাকার কথা না। আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজনেস প্রমোশন কাউন্সিল থেকে আমাদের যেটা আইবিপিসি আছে, সেটা হলো যে আমাদের আমরা সবসময় চাই যে আমরা আপনাদেরকে যতটুকু পারা যায় আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। এবং এই অনলাইন প্রশিক্ষণ যেটা মন্ত্রী মহোদয় বলেছেন যে কোভিড এর মধ্যে যেটা স্থবির হয়েছিল, সেটা বিশেষ তার পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং তারই একটা আজকে এই রাতের বেলা আমাদের ডে টু তে ভ্যাট আইন সম্পর্কে আমাদের এখানে কমিশনার কাস্টমস মুস্তাফিজ সাহেব উনি যে ট্রেনিংটা দিচ্ছেন, সেইগুলোর মধ্যে মন্ত্রী মহোদয় কিন্তু কয়েকটা বিষয় তুলে ধরেছেন এবং এটা কিন্তু একদম বেসিক বিষয়। আমাদের যে সাপোর্ট দিতে যেটা হবে, আমরা যারা সরকারে আছেন মন্ত্রী মহোদয় সহ আমরা যারা আছি, আমরা কিন্তু যে রেগুলেটরি যে সাপোর্ট বা লিগাল সাপোর্ট শুধু নয়, এরকম একটা যে সেক্টর যেটা আসলে সামনে অনেক উজ্জ্বল সম্ভাবনা আছে, আমাদের এই সেক্টরে এত ইয়াং ছেলেরা আছে, তাদেরকে যদি আমরা পুরোপুরি যদি সেটা তাদের বিভিন্ন যে যেখানে আছে, যেমন এনবিআর এর ইস্যুগুলো বললেন মন্ত্রী মহোদয়, সেখানে অনেক কিছু আসলে আমরা আইন অনেক কিছুই করি, সেটা কিন্তু আইনটা কিন্তু কেন, সেটা হলো যে আমাদের এখানে যারা আইসিটি রিলেটেড যে ব্যবসা করছেন তাদের আসলে যেখানে তাদের এইগুলো সমস্যা তৈরি করে না, এই সমস্যাগুলো কতটুকু মিনিমাইজ করা যায়। তা আমি এখানে মন্ত্রী মহোদয় অলরেডি বলেছেন, তা আমি প্রত্যাশা করব যে আমরা মন্ত্রী মহোদয় উনি যেভাবে গাইড দিয়ে যাচ্ছেন, উনি একজন অভিভাবক হিসেবে এবং উনি বিসিএস এর প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি, সেখানে আসলে বিসিএস শুধু নয়, আইসিটি সেক্টর তো পিছে মানে আপনার এখানে এটার তো যেটা $5 billion যে এক্সপোর্টের ফোকাস, সেটা আমরা অবশ্যই দ্রুত অর্জন করবো। এবং আমাদের শুধু মন্ত্রী মহোদয়ের পাশাপাশি আমাদের আরেকজন মন্ত্রী আছেন আইসিটি মন্ত্রী মহোদয়, তারা যেভাবে কাজ করে যাচ্ছেন, আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয় সহ আমাদের যারা আমরা সবাই যেখানে পজিটিভ, সেখানে তো এই সেক্টরটা পিছিয়ে থাকতে পারবে না। তো আমি আর কোনো কথা বেশি বলবো না, আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজনেস প্রমোশন কাউন্সিল সবসময় আমরা আইসিটি সেক্টরের যে বিজনেসের ক্ষেত্রে যতগুলো সাপোর্ট আছে তাদের ইম্পোর্টের বিষয়ে এবং আমরা যেহেতু বেসিস সহ অন্যরা যারা এক্সপোর্ট করে সবগুলোকে যতটুকু পারা যায় আমরা প্রোটেকশন দিয়ে যাব, এবং সেখানে যে ডোমেস্টিক প্রোটেকশন এটার জন্য মন্ত্রী মহোদয় যেটা বললেন যে ফেসবুক বা এদের এরা অবাধে ব্যবসা করে যাচ্ছে, আমরা কিন্তু তাদেরকে আমাদের দ্বার খুলে দিয়েছি, কিন্তু আমরা এখানে সীমাবদ্ধ করে রাখছি, এই বিষয়গুলো সত্যি এখন ভাবার বিষয়। এবং মন্ত্রী মহোদয় তার কথায় কিছুটা আলোকপাত করেছেন, এখন 4IR আসছে, আমাদের ইন্টেলিজেন্স আসছে, রোবোটিক্স আসছে এবং ক্লাউডিং যেগুলো আসছে, নতুন নতুন যে টেকনোলজি, সেটা কিভাবে আমরা ওইটাকে ধরতে পারি সেটাই আমাদের আসলে ফোকাস হওয়া উচিত। আমি আর কথা বলবো না, আমার বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের পক্ষ থেকে এই প্রোগ্রামের জন্য আমার শুভেচ্ছা থাকলো এবং আমরা এই প্রোগ্রাম আরো অব্যাহত রাখবো এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং মাননীয় মন্ত্রী মহোদয় এখানে সংযুক্ত হয়েছেন, সেটা বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিসিএস এর এক্সিকিউটিভ কমিটি প্রেসিডেন্ট সহ সুজন ভাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং যারা পার্টিসিপেন্ট আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ AHM শফিকুজ্জামান ভাই, আমাদের আপনি অলরেডি আমাদের খুব কাছের মানুষ হয়ে গেছেন, আমাদের অনেকগুলো প্রোগ্রামে আপনাকে আমরা যেভাবে পেয়েছি এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের। আমরা আশা করছি আমরা সামনের দিনগুলোতে একসাথে হয়ে বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং IBPC একসাথে হয়ে আমরা অনেকগুলো প্রজেক্ট এই ধরনের জ্ঞান চর্চা এবং IT বিজনেসের ক্ষেত্রে কিভাবে আমরা প্রসার ঘটাতে পারি সেই কাজগুলো করে যাব। আমি সকলের কাছ থেকে এখন সময় চেয়ে নিচ্ছি, আমি এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের কিনোট স্পিকারের কাছে। আমাদের কিনোট স্পিকার কাজী মুস্তাফিজুর রহমান, কমিশনার ভ্যাট এবং ভ্যাট অনলাইন প্রজেক্ট ডিরেক্টর ভ্যাট অনলাইন প্রজেক্ট। আমি মুস্তাফিজ ভাইকে আমাকে শুনতে পাচ্ছেন কিনা?
সুজন, এর মধ্যে আমি একটু বিদায় নিতে চাই। আমি রিয়েলি সকালবেলার ইন্টারন্যাশনাল অনুষ্ঠান, সুতরাং সেই কারণে আমার প্রিপারেটরি কাজ আছে। সবার কাছ থেকে আমি একটু বিদায় নিতে চাই, যদি আপনারা কিছু মনে না করেন। ধন্যবাদ জাফর ভাই, ওকে, আমাকে একটু ক্ষমা করে দিও। আল্লাহ তোমাদের অনুষ্ঠান। আচ্ছা জি, ধন্যবাদ মন্ত্রী মহোদয়, আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি পরের আরো প্রোগ্রামে আপনাকে আমরা এভাবে পাব। ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমি এই মুহূর্তে আবার চলে যাচ্ছি। কাজী মোস্তাফিজুর রহমান, কিনোট স্পিকার, ভ্যাট প্র্যাকটিক্যাল প্রসিডিউর, ভ্যাট প্রেজেন্ট প্রসিডিউর। আমাকে কি শোনা যাচ্ছে? জি জি, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। শোনা যাচ্ছে আমাকে? জি, আমার প্রেজেন্টেশনটা দেওয়া হয়েছে, এটা কি দেখা যাচ্ছে? না, এখনো স্ক্রিনে আসে নাই। আমাদের মন্ত্রী মহোদয় একটু বললেন যে আমাদের রিটার্ন সাবমিশন, আসলে আমরা অনেকে ভয় পাই যে রিটার্নটা একটা অনেক জটিল একটা বিষয়। আসলে এটি অত্যন্ত সহজ একটা বিষয়। আমরা সবাই, আমাদের সবারই একটা হিসাব নিকাশ আছে, ব্যবসা যেহেতু করি এই জন্য হিসাব নিকাশ আমরা করে থাকি, এবং হিসাব নিকাশ করার কারণে আমরা রিটার্ন পদ্ধতি, রিটার্নের যে অনলাইনের থেকে যে রিটার্ন সিস্টেমটা করা হয়েছে সেটি অত্যন্ত সহজ। এবং এটি আমরা বর্তমানে ইংরেজিতে আছে, আমরা আমাদের যেহেতু সফটওয়্যারটা কমপ্লিট হয়নি ডেভেলপমেন্টটি, যখন ডেভেলপমেন্ট প্রসিডিউরটি কমপ্লিট হয়ে যাবে তখন এটির একটি বাংলা ভাষণ এবং ইংরেজি ভাষণ দুটি ভাষণই থাকবে। তো এটির জন্য প্রথমে আমরা যেটা আমরা আপনাদেরকে বলি, আমাদের রিটার্ন সাবমিশনের জন্য আপনাদেরকে প্রথমেই, আমাদের যারা সম্মানিত ট্যাক্সপেয়ার আছেন সকলকেই, আমাদের যে ওয়েবসাইট আছে সেটি হচ্ছে vat.gov.bd। এখানে আমরা দেখিয়েছি, আপনারা দেখেন vat.gov.bd। এই ওয়েবসাইটে যখন আপনি ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকার পরে আপনার কাছে একটি স্ক্রিন আসবে, সেই স্ক্রিনটা হচ্ছে এরকম একটি স্ক্রিন আসবে। সেই স্ক্রিনে আপনাকে এই লগ ইন করতে হবে, আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখা যাবে যে আপনি একটা, এই আমরা এখানে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছি, দেওয়ার পরে আমরা লগ ইন সিস্টেমটা দেখিয়েছি। লগ ইন করার পরে এখানে একটা সাদা একটা ব্ল্যাঙ্ক একটা স্ক্রিন আসছে। এখানে সাইডে একটা অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্নতে যখন ক্লিক করবেন তখন আপনার প্রতিষ্ঠানের নাম চলে আসবে। আপনার প্রতিষ্ঠানের নাম যখন চলে আসবে, এখানে আমরা দেখাচ্ছি যে আপনার প্রতিষ্ঠানের যে নামটা স্ক্রিনে ক্লিক, এখানে অ্যারোতে ক্লিক করার পরে আপনার প্রতিষ্ঠানের যে নাম, এই প্রতিষ্ঠানের নামটি আসছে। নাম আসার পরে আমরা ওই নামটাতে সিলেক্ট করব। নামটাতে সিলেক্ট করলে পরে এখানে আমরা কতগুলো মেনু পাব। এই মেনুগুলো, যেমন একটি মেনু হচ্ছে ফাইলিং অবলিগেশন। ফাইলিং অবলিগেশন মানে এটি হচ্ছে আমাদের রিটার্ন সাবমিশনের দায়িত্ব, মানে আমাদের রিটার্ন সাবমিশনের দায়িত্ব কি আছে সেটুকু এখানে উল্লেখ করা আছে। এখানে দেখেন যে 11 একটা শব্দ দেওয়া আছে। 11 মানে হচ্ছে যে আমি এ পর্যন্ত 11টা রিটার্ন আমি সাবমিট করি নাই।
এবং এখানে ফর্মস বলা আছে টু ফর্মস অর্থাৎ দুইটা ফর্ম এখানে ড্রাফটিং ফর্ম আছে অ্যালার্ট এখানে 10 অ্যালার্ট দেওয়া আছে অর্থাৎ আপনার কাছে 10টা মেসেজ আমরা পাঠিয়েছি কিন্তু আপনি একটা মেসেজও দেখেননি তো এইভাবে সিস্টেম কিন্তু আপনাকে নোটিফাই করছে কন্টিনিউয়াসলি এখানে আমরা কিছু এই বিষয়টাকে আমরা আরেকটু মডিফাই করতে চাচ্ছি যেখানে অ্যালার্ট শব্দটাকে আমরা চেঞ্জ করে নোটিফিকেশন আমরা দিচ্ছি এবং ইন ফিউচারে যেটা হবে যত নোটিফিকেশন আপনাকে দিব প্রত্যেকটা নোটিফিকেশন কিন্তু আপনি এই নোটিফিকেশন বক্সে পেয়ে যাবেন তো এই আমাদের যে ফাইলিং অব্লিগেশন এখান থেকে আমি যখন এটাকে ওপেন করব ক্লিক করব এটাকে ক্লিক করে ফাইলিং অব্লিগেশনে যখন আমি ক্লিক করতে যাব ক্লিক করলে আমার যে জিনিসটা আসবে একটা স্ক্রিন পাবো এই যেরকম একটা স্ক্রিন পাবো এই স্ক্রিনের মধ্যে দেখেন আমাকে বলা আছে যেমন এখানে জুন মাসের রিটার্ন আমার ফাইলিং হয় নাই এই যেখানে লেখা স্ট্যাটাস নট ফাইলড মে মাসের স্ট্যাটাস নট ফাইলড এপ্রিল নট ফাইলড এরকম প্রতিটা মাসের অবস্থাটা কিন্তু সিস্টেম আপনাকে উল্লেখ করে দিবে যে আপনার এগুলো মাসের একটা রিটার্নও সাবমিট হয়নি তো আপনি রিটার্ন যদি সাবমিট হয়ে না থাকে তখন আপনি যে রিটার্ন এখান থেকে আমাদের আসলে আমরা 2019 নভেম্বর থেকে আমরা অক্টোবরে রিটার্নটা অক্টোবর থেকে আমরা রিটার্ন সাবমিশনের প্রসেসটা শুরু করেছি অনলাইনে তো এখানে নভেম্বর থেকে দেখানো আছে আর একটা লাইন নিচে আছে সেটা আসলে আসেনি যাই হোক তো এই যে কোনো আমরা যখনই কি একটা যে কোনো রিটার্নের অব্লিগেশনে আমরা ক্লিক করব ডাবল ক্লিক করব তখন রিটার্নটা আপনার কাছে ওপেন হয়ে যাবে রিটার্নটা ওপেন হলে কিরকম আসবে আমরা দেখাই যে রিটার্নটা ওপেন হওয়ার পর প্রথমে আপনি রিটার্নের যে কটা পার্ট আছে তার মধ্যে প্রথম পার্টটা আপনার কাছে ভিউ হবে প্রথম পার্টের মধ্যে কিছুই আপনি করতে হবে না আপনি যে লগইন করার সাথে সাথে প্রথম পার্টের অংশটুকু সমস্ত অংশটুকু ফিলআপ হয়ে যাবে এটি অটোমেটিক সিস্টেম ফিলআপ করে আপনার কাছে দিয়ে দিবে এরপর যখন আপনি নিচের দিকে আসবেন সেকেন্ড পার্ট দ্বিতীয় অংশ রিটার্নের দ্বিতীয় অংশের মধ্যে কোন ট্যাক্স পিরিয়ড এটিও সিস্টেম করে দিবে টাইপ অফ রিটার্ন এটা অরিজিনাল রিটার্ন আমরা সাধারণত অরিজিনাল যে 15 তারিখের মধ্যে আমরা হয় তাহলে অরিজিনাল রিটার্ন হিসেবে আমরা করে নিই অরিজিনাল রিটার্ন সিস্টেম আপনাকে ধরে নিবে এবং ডেট অফ সাবমিশন যে তারিখে আপনি ওপেন করেছেন সেই তারিখটা এখানে অটোমেটিক চলে আসবে এখানে আরেকটা জিনিস আছে সেটি হলো যে আপনার যদি ইকোনমিক অ্যাক্টিভিটি না থাকে তাহলে পরে এখানে এই ডেট অফ সাবমিশন এখানে আপনাকে একটা ঘর আপনাকে আসবে সেটি আমি একটু আরেকটা ফর্মে ঢুকে দেখিয়ে দিচ্ছি এখানে আমার নেটে কাজ করছে না এখানে আপনার আরেকটা ঘর আছে এই জাস্ট এই নিচে 5 নম্বর ঘর সেখানে লেখা আছে যে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি যদি এই মাসে আপনার বেচা কেনা থাকে তাহলে পরে আপনি বলবেন যে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি আছে আর বেচা কেনা না থাকলে ইকোনমিক অ্যাক্টিভিটি নাই তো আপনাদের যেহেতু এক্সামটেড আইটেম তাহলে পরে আপনার ট্যাক্সেবল ইকোনমিক অ্যাক্টিভিটি নাই আপনার হচ্ছে ট্যাক্সেবল ছাড়া ইকোনমিক অ্যাক্টিভিটি আছে তো এখন আমাদের যে জিনিসটি আছে সেটি হলো যে আমাদের এরপরে আপনার পরের অংশতে যাবেন পার্ট থ্রি পার্ট থ্রিটা হচ্ছে আপনার এখানে আপনার সেলস এর ইনফরমেশন গুলো দিবেন আপনার যদি আপনাদের যেহেতু এক্সামটেড সেল আপনাদের সেল গুলো এক্সামটেড তাহলে এই যে 3 নম্বর নোট থ্রি দেখেন এখানে নোট আছে এখানে অনেকগুলো কলাম আছে কলামের মধ্যে নোট থ্রি যে কলামটা আছে তার বিপরীতে একটা সাব ফর্ম আছে এখানে এই সাব ফর্মে আপনি ক্লিক করতে হবে আপনাকে সাব ফর্মে যদি আপনি ক্লিক করেন সাব ফর্মে ক্লিক করলে পরে আপনার এই সাব ফর্মের এখানে মানে অনেকগুলো আরো সাব ফর্ম ছাড়া আপনাকে এই পার্টের মধ্যে 9টা রো আছে তার মধ্যে 3 নম্বর রোটা হচ্ছে আপনাদের রিলেটেড বাকি রোগুলোতে আপনাদের কোনো কাজ করতে হবে না বাকি রোর জন্য আপনাদের ওখানে যাওয়ারও প্রয়োজন নাই আপনি শুধু 3 নম্বর রোয়ের যে সাব ফর্ম আছে সেই সাব ফর্মে আপনাকে ঢুকতে হবে সাব ফর্মে ঢোকার পরে আপনি আপনার কাছে সাব ফর্মটা ওপেন হয়ে যাবে এরকম একটা সাব ফর্ম চলে আসবে
এখন এই সাব ফর্মের মধ্যে আপনার তথ্যগুলো দিতে হবে, সে কিভাবে দিবেন? এখানে দেখেন যে আমাদের সাব ফর্মের উপরে কতগুলো ইনফরমেশন দেওয়া আছে। একটা হলো মেইন ফর্ম, অ্যাড, এডিট এবং ডিলিট। আপনি যখন কোন ইনফরমেশন প্রথম সিস্টেমে দিতে যাবেন তখন আপনাকে অ্যাড করতে হবে। অ্যাডে যখন ক্লিক করবেন তখনই আপনার জন্য একটি সাব ফর্ম, সাব ফর্মটা আপনার জন্য ওপেন হয়ে যাবে। এখানে আমি আর একটা মাধ্যমে ঢুকেছি, এটা দেখা যাচ্ছে কাজী রহমান নামে একটা আর একটা আছে। আমি এখানে এটাকে ওপেন করাচ্ছি আপনাদের কাছে, আমার ইয়ে থেকে বেরিয়ে যে কাজী রহমান, এই এখানে আমরা একটা আমি সাব ফর্ম দেখিয়েছি। এখানে দেখেন যে আপনাদের যে এক্সামটেড গ্রুপ, সেই সাব ফর্মটা যখন আমি এই যে ওপেন করছি, সাব ফর্মটা ওপেন করছি, ওপেন করার পরে আমার যে এইটা আসছে সেটি হলো মেইন, অ্যাড এবং এডিটর ডিলিট। আমি যখন অ্যাডে দিব, আমি যখন অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করার পরে আমার সাব ফর্মটা আমার জন্য ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানে দেখেন, এখানে এন্টার গুডস অ্যান্ড সার্ভিস, গুডস অর সার্ভিস, এখানে যখন আমি ক্লিক করব আমাদের গুডস অ্যান্ড সার্ভিসের একটি ইনফরমেশন আমি পেয়ে যাব। এখন আমি যে গুডস অ্যান্ড সার্ভিসটা আমি এখানে আমি বিক্রি করছি, সেখানে হয়তো আমি কম্পিউটার বিক্রি করতে পারি বা আমি কম্পিউটার ছাড়া কম্পিউটার বিক্রি করতে পারি, যেটাই বিক্রি করি না কেন, আমাদের তো আমাদের এসএস কোড গুলো জানা আছে, আমরা জানি। আপনাদের আপনারা যখন বলছিলাম জানা আছে, যদি জানা না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে ক্লিক করার পরে আপনি যে ফর্মটা পাবেন, এখানে এই একটা ফর্ম পাবেন, এই যে ফর্মটা পাবেন, এখানে এখানে যদি আপনার এসএস কোড জানা না থাকে আপনি আপনার পণ্যের নামটা লিখে দিবেন। যদি নামটা লিখে দেন তাহলে সিস্টেম আপনাকে অটোমেটিক এসএস কোডটা দিয়ে দিবে। আমরা এখানে এখানে নামটা যদি দিয়ে দিই, এখানে কম্পিউটার রিলেটেড অনেকগুলো এসএস কোড আসছে। এসএস কোড গুলোর মধ্যে যেটি আপনার জন্য প্রযোজ্য আপনি আপনার ডেসক্রিপশন দেখবেন, যেমন এখানে আছে মডেম আছে, কম্পিউটার প্রিন্টার আছে, আদার প্রিন্টার আছে, অপটিক্যাল মিডিয়া আছে, কম্পিউটার সফটওয়্যার আছে, কম্পিউটারও আছে, সবই আছে। এই যে জিনিসগুলো আছে আমি কম্পিউটার লিখেছিলাম, কম্পিউটার লেখার পরে আমার কাছে এই সবগুলো চলে আসছে। এখানে কম্পিউটার সহ সবই আছে। এই যে এসএস কোড গুলো আছে, আপনি যে কোনো একটা এসএস কোড যদি আপনি ক্লিক করেন যেটা আপনার আপনার জন্য প্রযোজ্য, এবং মনিটর আছে, মনিটর সাইজ অনুযায়ী তার এসএস কোড আছে, সব এই এখান থেকে আপনি চুজ করলে পরে আপনি কি হবে, যেখানে এখানে একটা এসএস কোড চুজ করা হয়েছে, তো এটা তো আসলে আমাদের জন্য এই না, তো আমাদের জন্য হলো কম্পিউটারে যদি এসএস কোড চুজ করি তাহলে যেটা চুজ করবো সেটা এখানে চলে আসবে। আর কম্পিউটারে যেহেতু সেই গ্রুপটা চুজ করবো ওইটার উপরে ওইটার এসএস কোড, এখানে আপনাকে শুধু ভ্যালুটা এখানে বসাতে হবে, আমাদের সিস্টেমে ভ্যালুটা দিতে হবে। আমরা যদি এখানে চুজ করি কম্পিউটার, আমরা এখানে কম্পিউটার মনিটর চুজ করলাম, এখানে আমি যখন ভ্যালুটা দিব সিস্টেম অটোমেটিক আপনার আপনার উপরে কোনো ডিটি ক্যালকুলেশন না করে আপনি টোটালটাই সিস্টেমে আপনি শুধু ভ্যালুটা সিস্টেমে নিয়ে নিন। আমরা এখানে দেখাচ্ছি, এখানে যখন আমরা ভ্যালুটা দিব, এখানে এখানে যখন আমরা ভ্যালুটা বসাবো, আমরা এই যে এখানে একটা এসএস কোড আমরা এখানে কম্পিউটার কোডটা চুজ করবো, তাহলে এখানে কম্পিউটার চলে আসবে। এখানে আপনি ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন, ডেসক্রিপশন আপনার কম্পিউটার কি ধরনের কম্পিউটার, সেটা ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, আপনি বলে দিলেন। এখানে কিন্তু ট্যাক্স রেটটা কিন্তু জিরো হিসাবে ক্যালকুলেট করবে, জিরো হিসাবে ক্যালকুলেট করে আপনার টোটাল ট্যাক্স রেটটা আসবে জিরো। এবং এই ট্যাক্স রেটটা যখন ক্যালকুলেট করবে, এইটা আপনার ওই যে মেইন ফর্ম যেটা আমাদের ছিল সেখানে সে চলে যাবে। মেইন ফর্মে চলে গেলে আমরা যখন এখানে একটি ক্যালকুলেশন করি, আমরা এখানে একটা ক্যালকুলেশন দেখি, যদি দেখা যাচ্ছে না কিন্তু এখানে দেখ, এখানে ক্যালকুলেশনে কিন্তু সে ভ্যাটের ক্যালকুলেশন হিসাবে দেখিয়েছে জিরো, ভ্যাটের ক্যালকুলেশন জিরো দেখিয়েছে। তার মানে এই যে এই ফিগারটা সে নিয়ে নিয়েছে জিরো হিসাবে,
আমরা যখন এটাকে ব্যাক করে আমরা মেইন ফর্মে চলে যাব, ব্যাক করে মেইন ফর্মে চলে যাব, তখন দেখা যাবে মেইন ফর্মে যখন আসবে, আবার মেইন ফর্মে আসলাম, এখানে আসলে পরে দেখা যাবে যে এখানে আপনি টোটাল ভ্যাটের আপনার দায় দায়িত্বটা ভ্যাট ট্যাক্সের লাইবিলিটি আসছে জিরো এবং টোটাল ফিগার হয়ে যাবে তখন জিরো। এখানে আমাদের আর অন্য একটা ফিগার দেওয়া আছে, টোটাল ফিগার হবে জিরো। তাহলে এই যে টোটাল ফিগার জিরো হলো, এটা দেওয়ার পরে আপনাকে আমরা এই ফর্মটা আপনার পার্ট সি ফর্ম অংশটা আপনার ফিল আপ করা হয়ে গেল। এবার পার্ট ফোর আপনার যে পার্সেস কোনো জিনিস থাকে সেটি, তো পার্সেসের অংশটাকে সেখানে আপনি সেখানেও যেহেতু আপনি এক্সাম্পেড সার্ভিস এক্সাম্পেড গুডস পার্সেস করতেছেন, আপনি যদি স্থানীয় বাজার থেকে কিনেন তাহলে পরে 12 নম্বর কলমে দিবেন, আর যদি আপনি যদি ইম্পোর্টার হন তাহলে আপনি 13 নম্বর কলমে দিবেন। যেহেতু আপনার এটি এক্সাম্পেড আছে সেজন্য 13 নম্বর কলমে দিবেন। 13 নম্বর কলমে দেওয়ার পরে আপনার এই আগের মতোই, ঠিক আগের মতোই আমাকে ওই সাব ফর্মটাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে আগের মতোই আপনাকে একটা ফর্মেট চলে আসবে, সেই ফর্মটাকে আপনার এডিট অ্যাড অংশতে যেতে হবে। অ্যাডে যাওয়ার পরে আপনি সাব ফর্মটা আপনার জন্য ওপেন হয়ে যাবে। ওপেন হলে পরে আপনি সাব ফর্ম থেকে সাব ফর্মটাতে এইচএস কোড সার্ভিস কোড গুডস অর সার্ভিস কোড এটা এই অংশে যখন ক্লিক করবেন তখনই আপনার জন্য একটা মেনু চলে আসবে, আগের মতোই মেনু চলে আসবে। সেই মেনুটা কি, সেই মেনুটা আগের মতোই এইচএস কোড যখন দিয়ে দিবেন সেখানে আপনি আপনি যদি কম্পিউটার কোনো স্থানে বা কারো কাছ থেকে কিনেন তাহলে ওখানে কম্পিউটার লিখলে পরে অটোমেটিক আপনার এখানে ভ্যালু ট্যাক্স লাইবিলিটি জিরো আসবে এবং এটা সিস্টেম অটোমেটিক নিয়ে নিবে। আপনি কোয়ান্টিটি যদি বলতে থাকেন কোয়ান্টিটি এখানে দেওয়ার কোনো সুযোগ নাই। তো এইটা দেওয়ার পরে আপনার সিস্টেমে এখানে আপনি ট্যাক্স ইম্পোর্টার ট্যাক্সও জিরো আসবে। এরপরে আপনি যাবেন পরের অংশে, এটি হচ্ছে জ্বালানি কি। এতক্ষণে যে পার্সেস এবং সেল এই দুইটি অংশ দেখালাম, এই দুইটি অংশ হচ্ছে ইন জেনারেল তাদের সবার জন্য, কিন্তু জ্বালানি কি লিমিটেড কোম্পানি আছে তাদের জন্য ইনক্রিজ এই পার্ট ফাইভ এবং যাদের ইম্পোর্ট আছে তাদের জন্য পার্ট সিক্স। এই দুইটি অংশ কিন্তু লিমিটেড এবং যাদের ইম্পোর্ট আছে তাদের জন্য পার্ট সিক্স এর অংশটা করতে হবে। তাহলে আপনাদের অধিকাংশ যারা সদস্য আছেন তাদের কিন্তু পার্ট থ্রি এবং পার্ট ফোর এই দুইটি অংশেতে ফিল আপ করার সাথে সাথে আপনাদের রিটার্ন ফর্মটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এবং রিটার্ন ফর্মে যেহেতু আপনার পার্ট থ্রি ফাইভ এ কোনো কাজ নেই, পার্ট সিক্স এ কোনো কাজ নেই, সেক্ষেত্রে আপনি কি এখানে একটা চেক বাটন আছে, চেক বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন দেখা যাবে যে আপনার এই যে ফর্মটা ফিল আপ করেছেন আপনার কোথাও কোনো ভুল হয়েছে কিনা, ভুল হয়েছে কিনা সেটা চেক বাটনে ক্লিক করলে সিস্টেম আপনাকে বলে দিবে যে আপনার কোথায় কোথায় ভুল হয়েছে। তো ওই অংশগুলোতে তখন আবার আপনাকে যে অংশটা ভুল হয়েছে সেখানে ক্লিক করলে অটোমেটিক আপনাকে সিস্টেম সেই অংশের জায়গায় নিয়ে যাবে এবং সেখানে নিয়ে যাওয়ার পরে আপনি সেই অংশে যদি আপনার যে ভুলটা আছে সেটাকে সংশোধন করে দেন। অনেক সময় দেখা যায় যে আমরা ডিজিট লিখতে বা লিখতে ভুল করি, সেটা ভুল যাতে না হয় সেটা সেই ভুলটা যদি সংশোধন করে দিই সিস্টেম কিন্তু আপনাকে আপনার রিটার্নটাকে নিয়ে নিবে, অ্যাকসেপ্ট করবে। এরপরে হলো ইনক্রিজ লিমিটেড যাদের কোম্পানি আছে তাদেরকে আমরা তাদের জন্য আছে, তাদের হচ্ছে তারা যখন উৎসে কর্তন করেন সেই উৎসে কর্তনের তথ্য আর কি সাব ফর্ম আছে সেই সাব ফর্মে দিতে হয়। এটি আমরা এখানে দেখাচ্ছি, উৎসকর্তনের জন্য যে একটি সাব ফর্ম আছে সেই সাব ফর্মে ক্লিক করলে পরে সেখানে আমাদের যে উৎসকর্তনের ফর্মেট গুলো আছে টোটাল ফর্মেটটা এখানে চলে আসবে। উনি কার কাছ থেকে পণ্য নিয়েছেন, তার নাম, তার অ্যাড্রেস, তার কত টাকার পণ্য কিনেছেন, উৎসকর্তন কত করেছেন, তারপরে কোন ইনভয়েস এর মাধ্যমে উনি পণ্যটা রিসিভ করেছেন, ইনভয়েস এর চালানের নাম্বারটা, বিল নাম্বারটা এবং কত টাকা উনি ওনার পরিশোধ করেছেন সব কিন্তু হিসাব এখানে দিতে হবে। এটি দেওয়ার পরে এটি সিস্টেমে আবার পুনরায় উনি এটি দেওয়ার পরে ওনাকে আবার মেইন ফর্মে চলে যেতে হবে। মেইন ফর্মে যাওয়ার পরে ওনার পরবর্তী ধাপ হচ্ছে যিনি পার্ট সিক্স হচ্ছে আমাদের ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট।
ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হচ্ছে যে যে টাকাটা উনি সরকারের কাছ থেকে যদি কোনো টাকা পেয়ে থাকেন সেই অংশটুকু। এখানে একটা জিনিস আছে, প্রথমে দেখেন আমাদের নোট 29 এখানে আছে হলো যে যদি আমাদের মধ্যে যারা নাকি আমদানি করেন তারা আমদানি স্তরে জানেন যে আপনারা এটি দিয়ে আসেন অ্যাডভান্স ট্যাক্স, এই এটিটা এটির মাধ্যমে আপনাকে এই 29 যে সাবফর্ম আছে সাবফর্মে আপনি 29 এই আমদানির তথ্য এখানে অ্যাড করে আপনাকে এটি সাবমিট করতে হবে, তা না হলে পরে আপনি কি আপনি যে ভ্যাট রিফান্ডের বা অ্যাডভান্স ট্যাক্স রিফান্ডের যে বিষয়টি আছে সেই সুযোগটি আপনি পাবেন না। আর আরেকটি আছে হলো অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স পেইড অ্যাট ইম্পোর্ট স্টেজ, এটা ইম্পোর্ট স্টেজ যেটা দিয়ে আসছেন সেটা এটিটা। আরেকটা হলো সোর্স ভ্যাট, সোর্স ভ্যাট হচ্ছে সরি আমি কি ভুল বলেছি, 29 হচ্ছে সোর্স ভ্যাট, এখানে যে ভ্যাটটি আপনি আপনার কাছ থেকে কেউ ডিডাক্ট করছে, আপনি যখন সাপ্লাই করেন আপনি যখন কোনো জায়গায় সাপ্লাই করেন তখন আপনার কাছ থেকে যে ভ্যাট ডিডাক্ট করে সেই ভ্যাটটা কিন্তু 29 আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন, কারণ এটি 29 আপনি যখন উল্লেখ করবেন তখন এটি আপনি ফেরত পেয়ে যাবেন। আর অ্যাডভান্স ট্যাক্সেরটা যেটা আছে সেটা 30 উল্লেখ করতে হবে, এটি আপনি 30 উল্লেখ করে এটি আপনি ফেরত পাবেন। তাহলে এখানে কিন্তু দুইটি জিনিস আছে, একটি জিনিস হচ্ছে যে আপনি যখন কোনো জায়গায় সাপ্লাই করেন সাপ্লাই করার পরে আপনাকে সাপ্লাই অথরিটি আপনার কাছ থেকে ভ্যাট কর্তন করে নেয়, ভ্যাট কর্তন করে নেওয়ার পরে ওই ভ্যাট আপনি আবার ফেরত পাবেন সরকারের কাছ থেকে, সেটি এই রিটার্ন ফর্মে 29 আপনাকে উল্লেখ করতে হবে। 29 সাব ফর্মটাতে মূলত সেখানে সেখানে এই মানে আপনার যে বায়ার তার বিন নাম্বার দিতে হবে, তার ট্যাক্স যদি বিন নাম্বার থাকে দিবেন, না থাকে দেওয়ার দরকার নেই, আর তিনি যদি গভর্নমেন্ট অথরিটি হয় তাহলে তাদের কোনো বিন নেই, তো উনাদের শুধু প্রতিষ্ঠানের নাম দিলেই চলবে, অ্যাড্রেস দিতে হবে, কত টাকার ভ্যালু ডিডাক্ট করেছে কত, আপনার চালান নাম্বার সহ এখানে উল্লেখ করে দিতে হবে, এবং আপনাকে একটা যে 6.3 দিয়েছে সেই তথ্যটি এখানে দিয়ে এটিকে সাবমিট করতে হবে। আর অ্যাডভান্স ট্যাক্সের যে অংশটিকে আছে অ্যাডভান্স ট্যাক্সের অংশ সেটিতে আপনার মূলত বিল অফ এন্ট্রি টোটাল রিটার্ন বিল অফ এন্ট্রির তথ্য দিতে হবে, অর্থাৎ আপনার বিল অফ এন্ট্রি নাম্বার ডেট কোন কাস্টম হাউসে পণ্যটা আমদানি করেছেন এবং সেখানে অ্যাডভান্স ট্যাক্স বাবদ কত টাকা কর্তন করা হয়েছে, এই তথ্যটা দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। এই তথ্যগুলো সাবমিট দেওয়ার পরে আপনাকে চলে যেতে হবে আমাদের সেভেন এর যে অংশটুকু আছে এই অংশটুকু আপনাদের আমাদের নিজস্ব নিজেদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের যারা নাকি যাদের নাকি কোনো আমদানি নাই এবং যারা লিমিটেড কোম্পানি নয় তাদের জন্য কিন্তু আমি বললাম যে পার্ট 3 এবং পার্ট 4 দুইটি অংশের পার্ট 3 এবং পার্ট 4 এর মাত্র দুইটি কলাম আমাদের দুইটি রোর ইনফরমেশনটা আমাকে দিতে হবে, আমার যে এক্সাম্পটেড সেল আছে সেটার তথ্য দিতে হবে, আমার যে পার্টের ইনফরমেশন আছে সেটি দিতে হবে। এই দুটি দেওয়ার পরে কিন্তু পার্ট 5 এবং পার্ট 6 এ আপনার কিছু নাই, অর্থাৎ আপনি অটোমেটিক চলে যাবেন পার্ট 7 ও আপনার কিছু নাই, এখানে টোটাল হিসাব করে দেখা যাবে যে আপনার ট্যাক্স লাইবিলিটি হচ্ছে জিরো। ট্যাক্স লাইবিলিটি যখন জিরো শো করবেন আপনার এরপরে চলে যাবেন আপনাকে আপনি চলে আসবেন পার্ট 8 এ। পার্ট 8 এর মধ্যে পার্ট 8 এও আপনার কিছু নাই, এখানেও আপনার কোনো কাজ নেই, কারণ এটি হচ্ছে যাদের নাকি 1991 আইনে যাদের যাদের সরকারের কাছে টাকা পাওনা ছিল তাদের জন্য হচ্ছে পার্ট 8 এর অংশ, তাহলে এটিও আপনাদের কোনো করণীয় নেই। তাহলে পার্ট 5, 6, 7, 8 এই চারটি পার্টের আপনার কোনো করণীয় কিছু নেই। এবার আসে হলো পার্ট 8, আপনার যদি কোনো ট্যাক্স লাইবিলিটি আছে যারা নাকি যাদের নাকি উৎসাহকর্তন আছে তাদের কিছুটা ট্যাক্স লাইবিলিটি থাকে, তাহলে উৎসাহকর্তনের ক্ষেত্রে তাদের ট্যাক্স লাইবিলিটি এখানে সাবফর্মে এখানে উল্লেখ করে দিতে হবে। এছাড়া আমরা যারা নর্মাল যাদের উৎসাহকর্তন নাই যারা শুধুমাত্র কম্পিউটারের আরেকজনের কাছ থেকে ক্রয় করে আমরা সেল করি তাদের জন্য আমাদের আর আর নয়েরও কোনো অংশ ফিল আপ করার কোনো প্রয়োজন নাই, যদি আমরা ফিল আপ করতে হবে না আমাদেরকে সরাসরি চলে যেতে হবে ক্লোজিং ব্যালেন্স, এখানেও আমাদের কোনো কাজ নাই, নয়ের যাদের আছে তাদেরও কোনো কাজ নেই, মানে যারা আমাদের সাধারণ আছে
তাদের ক্লোজিং ব্যালেন্স আমাদের এখানে কিছু শো করবে না, জিরো থাক দেখাবে। এবং রিফান্ড, রিফান্ডের বিষয়টা হচ্ছে যে এখানে যাদের নাকি শুধুমাত্র যাদের আমি বলেছি যাদের আমদানি স্তরে এটি আছে তাদের রিফান্ডের একটা বিষয় আছে, আর যারা নাকি যাদের উৎসে কর্তন কর্তন উৎসে যাদের সাপ্লাই করেছিলেন সরকারি প্রতিষ্ঠানকে এবং উৎসে কর্তন করে টাকা রেখে দেওয়া হয়েছে, তারা তো এই টাকাটা তাদের যে সেল আছে সেই সেলে রেখেছে, অ্যাডজাস্ট করার কোনো সুযোগ নাই। সুযোগ না থাকলে পরে তাদেরকে এই যে এখানে দেখেন যে আই এম ইন্টারেস্টেড টু গেট রিফান্ড অফ মাই ক্লোজিং ব্যালেন্স, তাহলে এখানে আপনি যখন ইয়েস ক্লিক করবেন তখন আপনার যে অংশটুকু আপনার সরকার টোটাল হিসাব করে ব্যালেন্স যেটা আপনাকে থাকবে, অর্থাৎ আপনার তো টোটালটাই ব্যালেন্স থাকবে, তাহলে টোটাল টাকাটা এখানে চলে আসবে রিফান্ডের জন্য। এটা রিফান্ডের যখন জন্য আসবে তখন আপনি আপনার এই অংশটাকে অটোমেটিক এই এই সিস্টেম রিফান্ডের অংশটুকু যখন আপনি ফিল আপ করবেন, এরপরে পার্ট 12 এ যাবেন, 12 এর অংশের মধ্যে যে অংশটুকু আছে এই অংশটুকু অটোমেটিক সিস্টেম ফিল আপ করে দিবে, শুধুমাত্র আপনাকে এখানে একটা ক্লিক টিক চিহ্ন দিতে হবে। এখানে টিক চিহ্ন দিবেন এটাকে যে আপনি রিটার্নটা এখানে এই ডিক্লারেশন যা আছে সব সঠিক হিসাবে আপনাকে ইনফরমেশনটা দিয়ে আপনাকে রিটার্নটাকে এরপরে রিটার্নটা সাবমিটের অংশ আছে সাবমিটে এই উপরে দেখেন এখানে রিটার্ন সাবমিট করতে হবে। রিটার্ন সাবমিট করার আগে আর একবার একটা ডকুমেন্ট এখানে একটা চেক ফাইনাল চেক আপনি দিয়ে নেবেন, চেক যদি নিয়ে দেন তাহলে দেখা যাবে যে আপনার যদি কোনো ভুল থেকে থাকে কোথাও সেটি ক্লিয়ার হয়ে যাবে, সেটি আপনি দেখতে পাবেন। এবং দেখার পরে যদি এটাকে সিস্টেমে ফাইনাল সবগুলো ভুল সংশোধন করার পরে আপনার কোনো ইরর এখানে দেখাবে, এখানে ইরর না যদি না দেখায় দেন আপনি সাবমিটে যখন করবেন আপনি রিটার্নটি সাবমিট হয়ে যাবে। তাহলে আমাদের এখানে যারা আমাদের যারা এখানে সদস্য আছেন তাদের মধ্যে তিনটি গ্রুপই আছে, তো সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে যে যাদের যারা নাকি যারা ইম্পোর্ট করেন না আরেকজনের কাছে নিয়ে বিক্রি করেন তাদের গ্রুপটাই হচ্ছে সবচেয়ে বড়। তাদের জন্য আমাদের শুধুমাত্র দুইটি রোর ইনফরমেশন এখানে অ্যাড করতে হবে, একটি হচ্ছে পার্ট সি, পার্ট জিতে আমাদের এক্সাম্পটেড সেলের যে আমাদের যে সেলটা করলাম সেই ইনফরমেশনটা, আর আমরা যে অপরের কাছ থেকে নিয়ে আসলাম ক্রয় করলাম সেই ইনফরমেশন, এই দুইটি ইনফরমেশন এখানে সাবমিট দিলেই আমাদের বাকি কিছুই ফিল আপ করতে হবে না, সরাসরি আমরা চলে যেতে পারবো 12-তে। এবং 12-তে যে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে ও ক্লিক করার সাথে সাথে আমাদের রিটার্নটা যে আমরা চেক করে নেই, চেক করার সাথে চেক করলে আমাদের যে ইরর গুলো আছে সেগুলো দেখাবে এবং ইরর গুলো আমরা কারেকশন করলে পরে রিটার্নটা সাবমিটেবল হয়ে যাবে এবং আমরা সাবমিট করব। এখানে দেখেন যে নিচে কিছু অ্যাটাচমেন্টের কথা আছে, আপনার যেহেতু কোনো অ্যাটাচমেন্টের দরকার নাই আপনি এখানে এখানে প্লাস সাইনের মধ্যে কোনো কিছু সংযোগ ক্লিক করার কোনো প্রয়োজন নেই, তো আপনি এই পর্যন্ত দিয়েই আপনি রিটার্নটা সাবমিট করতে পারবেন। আর যারা নাকি যাদের নাকি সরকারি প্রতিষ্ঠানকে সাপ্লাই দেন অথবা লোকাল সেলও আছে বিক্রি করেন তাদের ক্ষেত্রে আমাদের কি কাজ, তাদের ক্ষেত্রে আমাদের সরকারি প্রতিষ্ঠানকে যেহেতু সাপ্লাই করেন অতএব তাদেরকে পার্ট সিতে এক্সাম্পটেড সাপ্লাই অংশটা ফিল আপ করতে হবে, পার্ট ফোরও এক্সাম্পটেড লোকাল পার্সেস হতে পারে ইম্পোর্টেড হতে পারে যেটাই আপনি করেন, আমি ইম্পোর্টেডটা পরে বলতেছি শুধু লোকাল যারা কিনে আর সরকার অন্য জায়গায় সাপ্লাই দেন তাদের কথা বলছি, যদি লোকাল থেকে কিনে আপনি সাপ্লাই দেন তাহলে পরে পার্ট সিতে লোকাল সাপ্লাই অংশটুকু আপনি ক্লিক করবেন। আর যেহেতু আপনার আপনার এটা আপনার উৎসের আপনার সরকারি কোনো প্রতিষ্ঠান বা কোনো লিমিটেড কোম্পানি আপনার সাপ্লাই এগেন্সিতে ভ্যাট কর্তন করে রেখেছে অর্থাৎ ওই ভ্যাটটা যেহেতু আপনি ফেরত পাওয়ার যোগ্য, এই জন্য আপনাকে পার্ট সিক্সে যে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ 29-এ আপনি আপনার ইনফরমেশন গুলো দিবেন, দিলে পরে দেওয়ার পরে আপনার রিটার্নটা কিন্তু রেডি হয়ে গেল, এবং রেডি হওয়ার পরে যে আপনি রিটার্নটা দিয়ে গেল এবং আপনি যে পার্ট 11-এ যে আপনি শুধু যে আপনার রিফান্ড আপনি চান সেটাকে ক্লিক করবেন, কারণ এই টাকা তো আপনি সরকারের কাছ থেকে ফেরত নেওয়ার মতো কোনো স্কোপ আপনার নাই, এই জন্য আপনাকে রিফান্ডের ঘরে যখন আপনি ক্লিক করবেন অটোমেটিক সিস্টেম আপনার জন্য রিফান্ডটাকে রেডি করে নিয়ে আসবে।
এবং এটা কমিশনের কাছে দিয়ে দিবে এবং কমিশনার তখন আপনি রিটার্ন রিফান্ডটা আপনার জন্য অ্যাভেলেবেল করবে। তো এই যে এই এটি হচ্ছে দ্বিতীয় যারা কি সরকারের কাছে বা কোনো লিমিটেড কোম্পানির কাছে বিক্রি করে কিন্তু লোকাল থেকে প্রকিউর করে, তাহলে প্রকিউরমেন্টটা হচ্ছে তাদের স্থানীয় কিন্তু নিজেরা ইম্পোর্ট করে না কিন্তু তারা সরকারি কোনো প্রতিষ্ঠানকে সাপ্লাই দেয় আবার নিজেরাও স্থানীয় বিক্রি করে, তাহলে তাদের জন্য হচ্ছে এটি। আর যারা নাকি যাদের নাকি নিজেরা ইম্পোর্ট করে এবং সরকারি প্রতিষ্ঠানকে বিক্রি করে তাদের জন্য আমি বলছি এবং স্থানীয় সাপ্লাই করে তিনটি কাজই করে, তিনটি কাজ করলে পরে তাদের জন্য তাদের সাপ্লাইতে হচ্ছে পার্ট পার্ট সিতে পার্ট সিতে তাদের সাপ্লাইতে আসবে। পার্ট সিতে সাপ্লাই উনারা যখন দেখাবেন এক্সাম্পল সাপ্লাই হিসেবে ওনারা দেখাইতে হবে ওনাদেরকে। এক্সাম্পল সাপ্লাই দেখানোর এক্সাম্পল পার্ট সিতে নোট কি এগেছে ওনারা সাপ্লাইতে দেখাবেন, সাপ্লাইটা দেখালে পরে সাপ্লাই দেখাবেন এবং ওনাদের যেহেতু দুই ধরনের ওনাদের যদি ইম্পোর্টার থাকে এবং লোকাল থেকে প্রকিউরমেন্ট থাকে তাহলে পরে ওনাদেরকে পার্ট করে এসে ওনাদেরকে পরে এক্সাম্পটেড পার্সেল যেটি আমাদের যেহেতু এই যেটা কিনছেন আপনারা সেটা আমাদের কোনো ভ্যাট নাই সেহেতু এটা এক্সাম্পটেড পার্সেল এবং এক্সাম্পটেড পার্সেলের জন্য আপনার নোট 12 এবং নোট 13, নোট 12 হচ্ছে লোকাল থেকে যদি আপনি কিনেন সেটা ইনফরমেশনটা দিবেন আর নোট 13 হচ্ছে আপনি স্থানীয় আমদানি করে যে কোনো কিছু কিনেন সেটার ইনফরমেশন দিবেন, তাহলে দুইটি ইনফরমেশন এখানে আপনাকে সংযুক্ত করতে হবে। তাহলে সংযুক্ত করার পরে আপনি যদি লিমিটেড কোম্পানি হন তাহলে পরে এখানে আর একটা বিষয় আছে, আমরা লিমিটেড কোম্পানিটা পরে আলোচনা করি। আপনি আমরা প্রথমে মনে করছি যে আপনি লিমিটেড কোম্পানি না, আপনি ইম্পোর্টার এবং হচ্ছে আপনি লোকাল থেকে প্রকিউর করেন এবং গভর্নমেন্ট অফিস থেকে সাপ্লাই দেন, তাহলে পরে আমরা সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পার্ট ফাইভ এর কোনো অংশ আমাদের ফিল আপ করতে হবে না, আমাদের সরাসরি যেতে হবে পার্ট সিক্স। পার্ট সিক্স এর মধ্যে 29 এবং 30 এই দুটি অংশ আমাদের পার্ট সিক্স এর, আমরা আবার একটু দেখাই পার্ট সিক্স এর, এই যে পার্ট সিক্স এর 29 এবং 30 এই দুটি অংশ আমাদের ফিল আপ করতে হবে যেহেতু আমাদের লোকাল 29 ফিল আপ করতে হবে যেহেতু আমরা সাপ্লাই করেছি, আমাদের ভ্যাট ডিডাক্ট করে রেখেছে যে ভ্যাটটা আমরা ডিডাক্ট করছি সেটা আমরা ফেরত চাই, আর যে অ্যাডভান্স ট্যাক্স আমাদের আমদানি স্তরে নিয়ে নেওয়া হয়েছে সেটি আমরা ফেরত চাই। এটি আমরা ফিল আপ করার পরে আমাদের জন্য 6-7 এর কোনো অংশ ফিল আপ করতে হবে না, আমাদের এখানে ক্লোজিং ব্যালেন্স 8-এর কোনো অংশ ফিল আপ করতে হবে না, 9-এও আমাদের কোনো অংশ ফিল আপ করতে হবে না, 10-এ এসে দেখা যাবে যে আমাদের ক্লোজিং ব্যালেন্স এখানে একটা ফিগার শো করবে, অ্যামাউন্ট শো করবে, কারণ ওই যে এই টাকাটা আমরা ফেরত পাবো, সরকার এই টাকাটা আমরা পাবো, এখানে একটা মাইনাস ফিগার শো করবে, এখানে যেমন প্লাস আছে এখন এখান থেকে একটা মাইনাস ফিগার শো করবে, মাইনাস ফিগার শো মানে হলো আপনি এই টাকাটা সরকারের কাছ থেকে পান। এরপরে আপনি 11-তে যে আপনার কিন্তু ওই 10-এ যেটা দেখালাম সেখানে কিন্তু আপনি করণীয় কিছু নাই, যে সিস্টেম অটোমেটিক ক্যালকুলেশন আপনাকে দেখাবে আপনি কত টাকা পান সেটা আপনি যে তথ্য দিয়েছেন তার ভিত্তিতে তাতে হিসাব করে সিস্টেম, এখানে যদি আপনি রিফান্ডের এখানে ক্লিক করেন সেক্ষেত্রে রিফান্ড আপনার জন্য অ্যাভেলেবেল হবে, অতঃপর আপনি পরবর্তী ধাপ যেটি আছে সেটিতে আপনি ক্লিক করলে পরে আপনি যে এই তথ্য দিয়েছেন সেটি আপনি এক্সিট করেন, সেটাকে ক্লিক করার সাথে সাথে সে আপনার রিটার্নটা রেডি হয়ে যাবে, অতঃপর আপনি যেটি ফাইনালি যেটি করতে হবে আপনি চেক বাটনে একবার ক্লিক করলে পরে সিস্টেম দেখা যাবে যে আপনার এখানে কোনো ইরর আছে কিনা, যদি ইররটাকে ক্লিয়ার করে আপনি সাবমিট বাটন এখানে আছে দেখেন একদম কর্নারে সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে আপনি রিটার্নটা সাবমিট হয়ে যাবে। এটি হচ্ছে 3 নম্বর গ্রুপের জন্য। 4 নম্বর গ্রুপ হচ্ছে আমাদের মধ্যে অনেকেই লিমিটেড কোম্পানি আছে, ওনারা ইম্পোর্টও করেন আবার গভর্নমেন্ট অথরিটিকে সাপ্লাই দেন আবার নিজেরাও কিছু কিছু ওনারা প্রকিউরমেন্টও করেন, তাহলে এই যে 4 নম্বর গ্রুপটা এটার মধ্যে কিন্তু ওনাদের তথ্য আরো বেশি লাগছে। ওনাদের প্রথম তথ্য যেটি লাগবে আমরা আবার প্রথম থেকে শুরু করি আর একবার দেখি, এটি 4 নম্বর গ্রুপ, 4 নম্বর গ্রুপ হচ্ছে তাদের
আগের মতোই এক্সামকে সাপ্লাই ওনাদের আছে, এটা সাপ্লাই ওনাদের, এটা এক্সামকে সাপ্লাই, এখানে তথ্য দিতে হবে। আর ইম্পোর্টের মধ্যে এখানে দেখেন এক্সামকে পার্সেস 12 এবং 13টা আছে। এছাড়া ওনারা যদি অনেক স্টেশনারি ক্রয় করেন বিভিন্ন লোকাল লোকাল থেকে, সেটি যদি ভ্যাটের হয়ে থাকে তাহলে ভ্যাট ভ্যাটের চালান চালান থাকে তাহলে তো সেটা চালানের তথ্য দিবেন। আর যদি ভ্যাটের চালান না থাকে তাহলে যে গুডস এন্ড আদার দেন বেস্ট অন স্পেসিফিক ভ্যাট, এটা ছাড়াও আর একটা ইয়ে আছে যেখানে লাস্টের কলাম ওনাদের জন্য প্রযোজ্য, যেখানে কোনো আসলে ভ্যাট মানে যার কাছ থেকে নিয়েছে তার আসলে বিন নাম্বার না থাকার কারণে চালান পান নাই, সেটা লোকাল হলে পরে 21 নম্বর কলাম ইনফরমেশন দিতে হবে। আর যদি ইম্পোর্ট তো এটা হতেই পারে না, 21 নম্বর কলাম ইম্পোর্ট দিলে পরে এখানে তথ্যটা আপনি সিস্টেমে যাওয়ার পরে আপনার জন্য এই যে আপনার ফাইলও আপনাকে অ্যাড করতে হবে, কারণ যে আপনি যেহেতু লোকাল প্রসিডমেন্ট করেছেন অর্থাৎ আপনাকে উৎসে কিছু ভ্যাট কর্তন করতে হয়েছে, তাহলে এই 5 এর 24 নম্বর নোটের এগেনস্টে আপনাকে কি করতে হবে ইনফরমেশন এখানে অ্যাড করতে হবে। তাহলে এখানে সরকার কিছু টাকা আপনার কাছে পাবে, এবং সাপোজ যদি মনে করেন সরকার আপনার কাছে 2000 টাকাই পায়, তাহলে 2000 টাকা যদি পায় সেই 2000 টাকা আপনি আবার দেখা যাচ্ছে সাপ্লায়ার এগেনস্টে আপনার কাছ থেকে আবার 5000 টাকা ভ্যাট এখানে 29 নম্বর কলমের কেউ আর কোনো অথরিটি কর্তন করে রাখে, তাহলে 2000 টাকা যেটা আছে 5000 টাকা যেটা আছে সেইটার মধ্যে আপনার এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। কিন্তু যেহেতু আমি গতকাল আমি বলেছি যে অ্যাডজাস্ট করাটা একটা সমস্যা আছে, কারণ হলো যে আপনার এটি একটি টাইম লিমিট আছে উচ্চ কর্তনের ক্ষেত্রে, তো টাইম লিমিটটি হচ্ছে যে আপনার এই টাকাটা অ্যাডজাস্ট মানে এই টাকাটা আপনাকে ট্রেজারি ডিপোজিট করতে হবে, কিন্তু যে টাকাটা আপনি বৃদ্ধিকারী সমন্বয় হয়েছে সেটা আপনার ট্রেজারি ডিপোজিট করতে হবে। তাহলে দুইটি কিন্তু ট্রেজারি ডিপোজিট করতে হচ্ছে, একটা হলো আপনার কর্তনেরটা যে অথরিটি কর্তন করছে তিনি ট্রেজারি ডিপোজিট করছেন, আর আপনি যেটি কর্তন করছেন সেটাও ট্রেজারি ডিপোজিট হচ্ছে, ইনফরমেশনটা এখানে থাকছে। যখন এই সাপোজ আপনি জুলাই মাসে রিটার্নটা সাবমিট করলেন, জুলাই মাসে আপনি ট্রেজারি কর্তন করে আপনি ডিপোজিট করলেন, এটি কিন্তু আপনার কাছে আপনার একটা অ্যাকাউন্ট ব্যালেন্স হিসাবে থেকে যাবে। আপনি যখনই নাকি আগস্ট মাসে রিটার্ন সাবমিট করবেন তখন ওই যে আগের টাকা থেকে পরের টাকা কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, পরে যে পরবর্তীতে যখন ভ্যাট আসবে সেটি কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করার আপনি সুযোগ থাকবে। তো এটি এই এই বিষয়টা আপনার জন্য একটা বিষয় আছে যে আপনি একবার জমা দিলে পরে আস্তে আস্তে সেটা অ্যাডজাস্ট করতে পারবেন। আর অন্য যেটি আছে এখানে যারা নাকি আমি 4 নম্বর গ্রুপের কথা বলছি, যাদের নাকি উৎস কর্তন আছে আবার সাপ্লাই আছে সরকারি অথরিটিকে আবার হচ্ছে ওনার ইম্পোর্ট আছে, তাহলে ওনার এখানে কিছু ট্যাক্স লাইবিলিটি শো হবে, যেটি নাকি ওই যে ট্রেজারি চালানের মাধ্যমে প্রদর্শন করতে হবে দিতে হবে, সেটি হচ্ছে ওনার আমাদের 8 নম্বর অংশে 8 নম্বর নোট 8-এর 8 নম্বর পার্টে ওনাকে কিছু ট্রেজারি ডিপোজিট করতে হবে। এই যে এখানে সাব ফর্মে এই এই অংশটা ট্রেজারি উনি যখন দেখাবেন ইনফরমেশন গুলো দিবেন এই ট্রেজারি টাকাটাই কিন্তু ওনার সিস্টেমে থাকবে অ্যাকাউন্ট ব্যালেন্সের মধ্যে, এবং উনি যখন 10 নম্বরে এখানে এখানে কিছু ব্যালেন্স যেহেতু ওনার 5000 টাকা হচ্ছে সরকারের কাছে পায় আর উনি ওনার কর্তন হিসেবে সরি সরকারের কাছে উনি 5000 পায় আর ওনার ওনার সরকার ওনার কাছে 2000 টাকা পায়, এখানে ক্লোজিং ব্যালেন্স হিসাবে দেখা যাবে যে ওনার ব্যালেন্স কিছু টাকা এখানে হয়ে গেছে, তো এই ক্লোজিং ব্যালেন্সটা তখন এখানে শো করবে। এই টাকাটা যেহেতু আপনি অ্যাডজাস্ট করার কোনো সুযোগ থাকবে না তখন আপনাকে এই টাকাটা ফেরত নিতে হবে আবার আগের মতো, এই টাকাটা এই ফেরত নিয়ে আপনি রিটার্ন সাবমিট করতে হবে, সাবমিটিং দ্য রিটার্ন আপনাকে চেক বাটনে ক্লিক করতে হবে এবং চেক বাটনে ক্লিক করে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। আর আপনি কেউ কেউ যদি মনে করেন যে রিটার্ন সাবমিট করতে আপনার আর যত তথ্য আছে সব একসাথে আপনার প্রদান করতে সমস্যা হচ্ছে, তাহলে আপনাকে সেভ বাটনে সেভ ড্রাফট এই বাটনে ক্লিক করলে আপনি যতটুকু তথ্য সিস্টেমে দিয়েছেন এই তথ্যটা সেভ হয়ে থাকবে, আর একদিন এসে এটা আবার পরের দিন এটা আপনি ওপেন করে এটাকে ফিল আপ করতে পারবেন। তাহলে এই হচ্ছে অত্যন্ত এই মানে আমাদের আমরা 4টা গ্রুপ নিয়ে আলোচনা করলাম যে 4টা গ্রুপের মধ্যে রিটার্ন সাবমিশনের এই হচ্ছে প্রসিডিওর। তো এই প্রসিডিওরের মধ্যে আপনাদের প্র্যাকটিক্যালি আপনারা যদি নিজেরা অনলাইনে ঢুকেন
এবং অনলাইনে ঢুকার পরে আপনারা যখন এই ফর্মটা নিয়ে নিজেরা আলোচনা করবেন, সাবমিট করার চেষ্টা, নিজেরাই ফিল আপ করার চেষ্টা করবেন, এবং এখানে সাবমিট না করে আপনি, আমি বলবো সাবমিট না করে আপনারা ডাটা এন্ট্রি করে নিজেরা ট্রাই করে দেখেন যে আপনার কাছে জিনিসটা সোজা হবে। আপনি সাবমিট করবেন না, আপনি যখনই ফিল আপ করবেন, ফিল আপ করে আবার বারবার মেইন মেইন ফর্মে চলে আসবেন। মেইন ফর্মে চলে আসলে পরে আপনাকে আপনার রিটার্নটা হয়তো আপনি ড্রাফট ফর্মে রাখতে পারেন, অথবা মেইন ফর্মে হয়ে বের হয়ে আসলেও আপনি আবার পরের দিন আবার লগ ইন করতে পারেন। তো এইটা আপনি যতবার ইচ্ছা ততবার লগ ইন করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কিছু দু একবার যদি আপনি ট্রাই করেন তাহলে পরে আপনার কাছে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে, এবং আপনাকে আমরা বলবো যে অনলাইনে ঢুকে আপনাকে এই রিটার্নটাকে নিজেরাই যদি কিছু ডাটা নিজেরাই দিয়ে ডাটা দিয়ে আপনারা চেষ্টা করেন, চেষ্টা করার পরে যদি আপনি মনে করেন যে আপনার কোনো জায়গায় ভুল হয়েছে তাহলে সেই জিনিসগুলো আমাদেরকে জানান, আমরা আপনাকে সেই সাপোর্ট গুলো দিয়ে আপনাকে অ্যাক্টিভ রিটার্ন সাবমিশন করার জন্য আপনাকে তৈরি করে দিব। এই হচ্ছে আজকের রিটার্ন সাবমিশনের মূল বিষয়। এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি সকলের কাছে আমি প্রশ্ন চাই। আর আমি আপনাদের জন্য মাননীয় মন্ত্রী মহোদয় কয়েকটা কথা বলে গেছিলেন ফেসবুক গুগল, আমি আপনাদেরকে মন্ত্রী মহোদয় যদি চলে গেছেন তা আপনাদের সকলকে জানাই, ইতিমধ্যে কিন্তু ফেসবুক এবং গুগলের কাছ থেকে আমাদের ভ্যাট জাতীয় রাজস্ব টাকা আদায় করেছে, ভ্যাটের টাকা আদায় করেছে এবং ভালো টাকায় আদায় করেছে, আদায় করে সরকারি ট্রেজারিতে ডিপোজিট করেছে, এবং তাদের রেজিস্ট্রেশন প্রসেসটার যে ফর্মেট সেটি একটু জটিল প্রক্রিয়া আছে, ওইটি সিস্টেমে এখনো ওইটি ডেভেলপ হয়নি, কারণ কিছু কিছু নতুন ফর্মেট ফর্ম লাগছে, এটি আগামী ডিসেম্বর নাগাদ এটি রেডি হয়ে যাবে। ইতিমধ্যে সিস্টেমের ডেভেলপমেন্টের কাজ শেষ হয়ে গেছে, এটি আমরা ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট করব, টেস্ট করার পরে সেটি তাদেরকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসবে। ইতিমধ্যে তাদের যে ভ্যাটের অংশ ছিল সেটি কিন্তু আদায় করা হয়েছে। ধন্যবাদ সকল, কি আপনাদের প্রশ্নগুলো যদি বলেন। হ্যাঁ, মিস্টার হাসানুল ইসলাম টিপু প্লিজ। হাসানুল ইসলাম টিপু ভাই, আপনার কি কোশ্চেন আছে, আপনার কোশ্চেনটি করবেন। জি, প্রথম কোশ্চেন হলো স্যারের চমৎকার উপস্থাপনার জন্য ধন্যবাদ জানাচ্ছি, যদিও অনেক রাত হয়েছে সবাই টায়ার, তবে মুখ্য যে বিষয়টা, আমরা যারা পুরনো সময়ের অর্থাৎ ওই যে ভ্যাট আইন চালু জুলাই থেকে এ পর্যন্ত ওই ভ্যাট অফিসে জমা দিয়ে এসেছি হার্ড কপি, এবং আমাদের কাছে সকলেরই রিসিভিং কপি আছে, এখন আমরা অনলাইনে সাবমিট করতে চাই, সেক্ষেত্রে কি আমাদের অনলাইনে সাবমিট কিভাবে করব, এবং এতে আমাদের ওই আপনার 10,000 টাকার দায়িত্ব অ্যাভেড হবে কিনা। মিস্টার, আপনার নাম হচ্ছে হাসানুল ইসলাম সাহেব, আপনাকে আমরা বলি, আমি বিষয়টা হচ্ছে যে আপনি যখন সিস্টেমে লগ ইন করবেন, সিস্টেমে লগ ইন করার পরেই দেখা যাবে যে আপনার ফাইলিং অবলিগেশন আছে। আমি প্রথমে চলে আসি, আমি দেখাই আবার। এই যে ফাইলিং অবলিগেশন একটা জিনিস দেখেন, এখানে 11 মানে 11টা ফাইলের আপনি পেন্ডিং আছে, এখানে যখন ক্লিক করবেন তখন আপনি টোটাল 11টা কোন কোন মাস থেকে ফাইলিং অবলিগেশন আছে সেটি আপনি দেখা যাবে। তো আপনি যদি অক্টোবর 2019 থেকে যেহেতু ফাইলিং অবলিগেশন আছে, তাহলে প্রথমে আপনি অক্টোবরের নাম্বার অক্টোবর মাসের ওপেন করেন, ওপেন করার পরে সেখানে ডাটা এন্ট্রি করেন, এন্ট্রি করে এটা সাবমিট করে দেন, সিস্টেম এটা নিয়ে নিবে। এরকম করে করে আপনি একেবারে এই মাস পর্যন্ত আপনি সিস্টেমে আসেন, এই মাসে আসলে আপনাকে ইন্টারেস্ট শো করবে, এটি আপনি আমাদেরকে জানাবেন, আমরা তখন বিষয়গুলোকে ইন্টারেস্ট শো করলে পরে আমরা সেখানে আপনি অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। আপনার শুধুমাত্র এই মাস থেকে ইন্টারেস্ট আমরা ই করেছি, মানে রিটার্ন সাবমিশন, এটা এটা আমরা প্রসেসে আছে, এটা আমরা করে দিব, এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আমি দেখে কোনো জরিমানা করছি না, আপনাকে বলছি যে আপনি সিস্টেমে, আমরা জরিমানা করছি না, ইন্টারেস্ট নিব না, আগের গুলোর ইন্টারেস্ট হবে না, জরিমানাও হবে না, আপনি সিস্টেমে ক্যালকুলেট দিয়ে আসেন। হ্যাঁ,
এইখানে আপনি যখন ক্লিক করবেন, তখন ক্লিক করার পরে আপনি যে স্ক্রিনটা আসবে, এই যে এরকম একটা স্ক্রিন আসবে, এখানে দেখেন আপনাকে লেখা আছে জুন, মে, এপ্রিল, এরকম প্রথম থেকে মানে প্রথম থেকে আপ টু ডেট পর্যন্ত কোন কোন মাসে রিটার্ন অবলিগেশন আপনার আছে, সেটা এই যে লাস্টের দিকে দেখেন স্ট্যাটাস একটা অবস্থান আছে, সেখানে সবকিছু দেওয়া আছে। তাহলে এই একটা রিটার্নে যখন নভেম্বরে আপনি যদি আপনি ক্লিক করেন, তাহলে নভেম্বর রিটার্নটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এই রিটার্নটার মধ্যে আপনি ডাটা ইন্টিগ্রেস আপনি চেক যেভাবে বললাম সব চেক করে আপনি সিস্টেমে সাবমিট করে দেন। এভাবে কিশোরের থেকে করতে করতে সাবমিট করে সাবমিট পর্যন্ত আসেন। অক্টোবরে দেখা যাবে যে আপনাকে সিস্টেমে ইন্টারেস্ট ক্লেম করবে, তো সেইটা আপনি যে আপনি যে রিটার্ন সাবমিট করছেন সেটি আপনাদেরকে দেখান। আমরা তখন আমরা এইটা আমরা একটা আমরা এই 5 তারিখের পরে আমরা নতুন আরেকটা কিছু আরেকটা সিস্টেম নিয়ে আসতেছি, সেটা হলো ফাইলিং নন ফাইলিং অবলিগেশন। অর্থাৎ আপনি যদি নন ফাইলিং থাকে, এটা ভ্যাট অফিস আপনার হার্ড কপি সাবমিট করে দিয়েছেন, তখন আর আপনার কাছে কিন্তু ওই ইন্টারেস্ট এবং জরিমানা যেটা আছে সেটা চার্জ করবে না, অটোমেটিক সিস্টেম থেকে কমিট হয়ে যাবে। আমি একটা জিনিস দেখাই আপনি আর একটা জিনিস দেখাই, এখানে দেখেন এখানে দেখা আছে মনির এন্টারপ্রাইজ, আর এখানে একটা নাম্বার দেওয়া আছে, তাই না? এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা মূলত তার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা উনি ইউজ করে সিস্টেমে দেওয়ার জন্য। তাহলে আপনার ওই ইউজার ইউজার আইডি ইউজার আইডিটা ওই নাম্বারে, আর যদি উনি ওনার কিছুই মনে না থাকে, উনি আমাদের কাছে উনি আমাদের 1645 এ উনি যদি কল ফোন করেন, তাহলে 1645 থেকে ওনাকে এই ব্যাপারে সাপোর্ট দিবে, এবং তারপর সাপোর্ট থাকার সেক্ষেত্রে আমাদের নিজেরা ইস্যু করি সেইগুলাকে কি আপলোড করে দিতে হবে না? আপনার কথাটা বুঝতে পারছেন, পারচেস করব লোকাল পারচেস করার সময় সেই সেই ডকুমেন্ট কি কোনো কিছু চাইবে কিনা? আর আপনার ডকুমেন্ট আমি বলছি আপনার ডকুমেন্ট দিতে হবে না, আপনি কোনো ডকুমেন্ট দিতে হবে না, আপনাকে বলছি না যে আপনি কোনো অ্যাটাচমেন্টে যাবেন না, অ্যাটাচমেন্টে না গেলে তো হলো, আপনাকে ডকুমেন্ট ডকুমেন্টটা তো ম্যান্ডেটরি কোনো ফিল্ড না, এটা আপনি না দিলেও কোনো সমস্যা নেই। আমি একটু কনফার্ম করার জন্য, যেমন ধরেন আমি একটা কম্পিউটার কিনলাম 50,000 টাকা দিয়ে, তার মানে আর একটা ব্যাপার হলো যে আমরা যদি একটা চালানে একটা 6.3 চালানে দেখা গেলো যে আমি কিছু প্রোডাক্ট আছে যেগুলা আপনি টোটাল 5টার মধ্যে 50টা কম্পিউটার আছে, 10টা অমুক আইটেম আছে, 10টা অমুক আইটেম আছে, এই 50টা কম্পিউটার আপনার সেল কম্পিউটারের সেল গুলো একটার মধ্যে দেখেন, আর একটা আইটেমের অংশ আর একটা আইটেম দেখেন, আর একটা আইটেম এইভাবে যদি আপনার 10টা থাকে, 10টা আইটেম থাকে, 10টা আইটেম 10টা রূপ দেখে আলাদা আলাদা করে একসাথে টোটাল কম্পিউটার গুলো একসাথে একটার মতো দেখতে দেবে, এটা হলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমরা যখন কোন পার্টিকে যখন যেমন গভর্নমেন্ট অফিস বা যে কোনো কর্পোরেটে আমরা দেখা গেলো একটা ওয়ার্ক অর্ডার পেলাম, সেই ওয়ার্ক অর্ডারে আমার কম্পিউটার আইটেম আছে আবার কিছু অন্য আইটেম আছে, তাদেরকে যখন চালান দিব তখন কি একটা চালানে সবকটা আইটেম উল্লেখ করবো নাকি সেক্ষেত্রেও আমরা একটা চালান করতে পারি?
চালান যেটা আপনি ইচ্ছা করবেন আপনি এক চালানে সব দিতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে কোনো বার নেই। ঠিক আছে, আর এক চালানের মধ্যে ট্যাক্সেবল গুচ্ছ দিতে পারেন, এক চালানের মধ্যে ট্যাক্স ছাড়াও এক্সাম্পটেড গুচ্ছ দিতে পারেন, কোনো বার নেই। আরেকটা জিনিস হলো যে মানে এখানে যেটা দেখা যাচ্ছে যে মানে এটিপি যেটা কাটা হয় সেটা গভর্নমেন্ট রিফান্ড করে দিচ্ছে, আর আমি বিসিএস এর যারা এখানে নেতৃবৃন্দ আছে তাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছিলাম যে যেহেতু ইম্পোর্টাররাও আমাদের বিসিএস এর সদস্য বা তারাও আছে আমরাও আছি, সেক্ষেত্রে যেহেতু এটা রিফান্ড হয় কিন্তু আমাদেরকে যখন সেল করে তখন তো তারা কস্টিং হিসাবে ধরে সেল করছে, এই বিষয়টা একটু আলোচনা আমার কাছে আপনার প্রশ্নটা আরেকবার মানে নেটে আমার এখানে সমস্যা করছে। না আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে দেখা যাচ্ছে যে ইম্পোর্ট করতে যে এটিপি আমরা যেটা দেখছি সেটা এই অনলাইনে সাবমিট করা বা ব্যাট সাবমিট করলে সেটাকে আবার গভর্নমেন্ট ফেরত দিচ্ছে যেহেতু ট্যাক্স এক্সেম্পটেড, হ্যাঁ 144 এর নিয়ম তো, কিন্তু সেই ক্ষেত্রে মানে আমরা যারা লোকাল ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্ট কিনি তারা যখন বিল করে তখন কি তারা এটিপি সহ আমাদেরকে বিল করে নাকি এটিপি ছাড়া বিল করে? যে এটিপি সহ যদি বিল করে থাকে আমাদেরকে সেক্ষেত্রে তো আমরা আমাদের টাকাটা আবার আমরা মানে আমদানিকারকের কাছ থেকে ফেরত পেতে পারি নাকি সেটা গভর্নমেন্ট? না আপনি যদি আপনার যদি কোনো টাকা কর্তন করে থাকে তাহলে পরে সেটা অবশ্যই আপনি সরকারের কাছ থেকে ফেরত পাবেন, কোনো আমদানি কারক আপনাকে ফেরত দিবে। আমি সেটাই বলতে চাচ্ছি যে আমদানি আমরা সরকারের কাছ থেকে ফেরত পাইতে পারি, সরকারের কাছ থেকে ফেরত দিবেন, এবং সরকারের কাছে ফেরত নেওয়ার একটাই প্রসেস সেটা হলো রিটার্নে আসতে হবে, রিটার্ন ছাড়া আপনি কোনো টাকা ফেরত পাবেন না। এবং আপনাদের মধ্যে যারা আমদানি কারক আছেন তাদের তো অনেক টাকা আটকে যায়, আপনার এটি তো অনেক টাকা 4.5% এটি মানে অনেক টাকা, এই টাকা তো আপনাকে ফেরত দিতেই হবে, নাহলে আপনি ব্যবসা করবেন কি করে? রিটার্ন সাবমিশন আপনাকে আসতেই হবে। মুস্তাফিজ ভাই রফিক ভাই বহুত আমি একটু সাপ্লিমেন্টারি করি, উনি বোধহয় প্রশ্নটা এরকম ছিল। হ্যাঁ আপনার চেহারা আপনি তো এরকম হয়ে গেছেন কেন? যে মুসলমান একটু চেঞ্জ করোনা চেঞ্জ হলো, হ্যাঁ করোনা আপনার টোটালি চেঞ্জ হয়ে গেছে। শাইন ভাই আরো যুবা হয়েছেন, উনি এখন ফ্যাশনেবল চুল ফেলছেন রেগুলার ফেলে বয়সটাকে আমাদের সামনে আরো ব্রাইটলি তুলে ধরার চেষ্টা করছেন। আসলে আমাদের সাথে সুযোগ হয়েছে আমার খুব ভালো আমরা ফলো করার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা শাহিন ভাই আমি সবাইকে একটু পরিচয় করে দিই, আমাদের মাঝে জাবেদুর রহমান শাহিন ভাই এসেছেন, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ কম্পিউটার সমিতি, ধন্যবাদ শাহিন ভাইকে। এবং শাহিন ভাইয়ের একটা বিশেষ আমি বলি এই সংক্রান্ত বিষয়ে খুব ভালো দখল আছে, যা যদি কারো প্র্যাকটিক্যালি কোনো আরো কোশ্চেন থাকে শাহিন ভাই কিন্তু এই বিষয়ে সবাইকে সহযোগিতা করবে আমার বিশ্বাস। শাহিন ভাই আপনাকে মাইক্রোফোন দিচ্ছি। আমি আসলে মহাদেবের থেকে জেনে মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে আমার আসলে অনেক দিনই সম্পর্ক, উনি বাংলাদেশ কম্পিউটার সমিতির আসলে একজন সুহৃদ এবং আমরা মনে সব সময় ওনাকে কাছে পেয়েছি, যে কোনো বিপদে যে কোনো প্রয়োজনে আমরা ওনাকে প্রশ্ন করলে কিন্তু আমরা শাহিন ভাই মাইক্রোফোন কাছে নিতে হবে সহযোগিতা পাই। রফিক ভাই যে প্রশ্নটা করেছিলেন আসলে রফিক ভাই জানতে চেয়েছিলেন যে উনি যখন কোন ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সাপ্লাই সরবরাহ করেন কোন সরকারি প্রতিষ্ঠানে, হ্যাঁ সরকারি প্রতিষ্ঠান যখন ব্যাগটা কর্তন করে রাখে তখন সেই কর্তনের টাকাটা কি উনি কি ফেরত পাবেন কিনা, উনি ফেরতটা কার কাছ থেকে পাবেন, সরকারের কাছ থেকে পাবেন না যিনি ইম্পোর্টার সরবরাহ এক কাছ থেকে উনি কিনেছেন তার কাছ থেকে ফেরত পাবেন, প্রশ্নটা ছিল সেই রকম। মুসলিম ভাই যদি এইটার উত্তরটা ওনাকে দেন উনি বোধ হয় এই প্রশ্নটা জানতে চেয়েছেন। রফিক ভাই যেটা বলেছিলেন মুস্তাফিজ ভাই ওটাই শাহিন ভাই রিপিট করেছেন, সেটা হলো রফিক ভাই কোন একজন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রোডাক্ট কিনে ডেলিভারি করছে একটা কর্পোরেটে, তো সেই ক্ষেত্রে ব্যাটটা কি ডিস্ট্রিবিউটর পে করবে নাকি গভর্নমেন্ট থেকে উনি মানে ইয়েটা ব্যাটের বিষয়টা কোথায় উত্তরটা দেই?
মনে করেন আমি যেটা বল কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি কোন আমি মনে করেন একজন আমদানিকারক, আমার কাছ থেকে মিস্টার এক্স অথবা মিস্টার রফিকুল ইসলাম রফিক সাহেব মালটা কিনছেন আমার কাছ থেকে, কিনে উনি একটা গভর্নমেন্ট অথরিটিকে মনে করেন আমার ভ্যাট অনলাইন প্রজেক্টে সাপ্লাই দিয়েছে। এখন ভ্যাট অনলাইন কি করবে মিস্টার রফিক সাহেবের কাছ থেকে কিন্তু যখন সাপ্লাই দিবেন সাপ্লাই এগেনস্টে, যেহেতু এটার এগেনস্টে এটা এক্সাম এছাড়াও তারা এক্সামটে আর এই ভ্যাটটা উনিকে আবার রিটার্নে শো করতে হবে, রিটার্নে শো করলে পরে এই ভ্যাটটা উনি আবার ওই ফেরত নিয়ে নিবেন। এই রিটার্নে শো করার পরে উনি রিফান্ড চান এই কথাটা বলে ফেরত দিতে পারবে। এই জন্য ওনাকে রিটার্নের মাধ্যমে আসতে হবে, রিটার্নে যদি না আসেন তাহলে পরে ওনার কিন্তু এটা ওনার ফেরত দেওয়ার কোনো সুযোগ থাকবে। আমার এখানে একটু সামথিং ইয়ার ছিল যে ইম্পোর্টার যখন আমার কাছে সেল করেছে সেও কিন্তু যেটা পে করে আসছে সেটা আমাকে চার্জ করে বিল করেছে। না ইম্পোর্টার যে আপনার কাছ থেকে ইম্পোর্টার যদি আপনার কাছ থেকে ভ্যাট কর্তন করে আমি এখানে আমাদের সাথে আলামিন ভাই কি আছেন, গ্লোবাল ব্র্যান্ড থেকে হেড অফ ফাইন্যান্স আলামিন ভাই কি আছেন? গ্লোবাল ব্র্যান্ড আমার কাছে গিয়েছিলেন, তাদের প্রশ্নগুলো আছে আমার কাছে, আমি এখানে দিব না যেহেতু ওনাদের স্পেশাল কিছু প্রশ্ন আছে, আমি ওনারা আমার কাছে আবার যাবেন গেলে ওনাদের প্রশ্নের সমাধান আমি দিয়ে দেব। আচ্ছা আমি একটা আচ্ছা আলামিন ভাই আমি আপনার কাছে আসছিলাম রফিক ভাইয়ের যে কোশ্চেনটা ছিল পাশাপাশি একটু আগে মুস্তাফিজ ভাই নামে যিনি একজন বলছিলেন এই বিষয়টা কি আপনি একটু পরিষ্কার করবেন? জি জি, আসলে রফিক ভাই জানতে চেয়েছিলেন আমি একজন ইম্পোর্টার গ্লোবাল ব্র্যান্ড, যখন ইম্পোর্ট করে গুডস আনি তখন এটি দিয়ে আসি, ওনার ধারণা আমি যখন প্রাইসিং করি সেই এটিটা সহ প্রাইসিং করে ওনাকে প্রোডাক্ট দেই, উনি ধরেন একটা রিডিস্ট্রিবিউটর অর ডিলার। ওনার কথা হচ্ছে যেহেতু এটিটা আমি গভর্নমেন্ট থেকে পরে ফেরত পাবো সিস্টেমেটিক, যে এটিটা আমি ওনাকে চার্জ করছি সেটা কে ফেরত দিবে ওনাকে? এখন একটা কথা হচ্ছে যে ওনার আনসারটা যদি আমি দেই স্যারকে অনুমতি নিয়ে, আমি যে এটি বিবেচনা করে কস্টিং করেছি প্রাইসিং করেছি এটা তো উনি জানেন না, আমি তো এটি ফেরত পাবো সেটাকে প্রভিশন করেই আমি রাখছি, আমি কিন্তু সেটা কস্টিং এ নিচ্ছি না। উনি জানতে চেয়েছেন যে এটিটা আমি কস্টিং এ যোগ করেছি যেটা উনি আমাকে পে করেছেন সেটা তো ডিস্ট্রিবিউটর ফেরত পাবে, এজ এ ডিলার এজ এ রিডিস্ট্রিবিউটর সে কিভাবে ফেরত পাবে? এটা আমি একটু অ্যাড করি আপনার সাথে, আমি একটা এক্সাম্পল দেই, সেটা হলো যে আমি মনে করেন বাংলাদেশ থেকে কোন একটা প্রতিষ্ঠান কিছু পণ্য আছে আপনি বিদেশে রপ্তানি করবে, তো উনি যখন পণ্য রপ্তানি করবে উনি জানে যে এই রপ্তানি যদি করে তাহলে পরে উনি সরকারের কাছ থেকে 30% ফেরত পাবে, ওনার টোটাল কস্টিং এর উপরে 30% এসবি মূল্যে 30% সরকারের কাছ থেকে ফেরত পাবে, এটাকে আমরা যেটাকে বলি বাংলাদেশ ব্যাংক থেকে একটা এটার একটা প্রকল্প আছে, তো এই যে ফেরত পায় অথবা ডেডো থেকে ফেরত পাবে যে কোনো একটা কিছু, তাহলে উনি যখন এই পণ্যটা প্রাইসিং করতে যাবে তখন কিন্তু সে ওই 30% বাদ দিয়ে বা 25% বাদ দিয়ে কিন্তু উনি প্রাইসিং করবেন, না হলে টিকতে পারবে না। হ্যাঁ মার্কেট টিকতে পারবে না, অতএব ইন্টারন্যাশনাল মার্কেটে টিকার জন্য ওনাকে ওইটা করতে হবে, এবং এইখানে গ্লোবাল যখন মার্কেটিং করবে তখন কিন্তু উনিও ওইভাবে করবে যে এইটাই যখন সাপ্লাই দিব, যেমন এটা একটা বড় সাপ্লাই
একজন কাউকে সাপ্লাই দেবে, তখন সে ওই ওইটাকে ধরে নিবে যেটা আসলে, তবে অর্থাৎ আমি এই প্রাইস থেকে নিব না আনবো। জি রফিক ভাই ক্লিয়ার কিনা? আমার মনে হচ্ছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে, কিন্তু মানে আচ্ছা বিষয়টা আসছে একটা কারণে, যে যখন নতুন জোনে যখন বাজেট হয় তখন দেখা গেল যে আগের তুলনায় পরবর্তীতে হঠাৎ করে প্রোডাক্টের দাম বেড়ে যায়। কারণ হলো কস্টিং আগে ছিল কম, এখন 12.5% খরচ করে আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে, এরকম একটা কথা চলে আসছে। তো আমার মনে হয় ঠিক আছে, কম্পিটিশন মার্কেট হয়তো পরে সলভ হয়ে গেছে বা হয়ে যায়, বাট আমি যেটা মানে আমি এই প্রেক্ষিতে বলতেছিলাম যে যেহেতু উনি একমাত্র ফেরত পাওয়ার যোগ্য, যিনি এর পরবর্তী স্টেজের ফেরতের দায়িত্ব কিন্তু লায়াবিলিটি সরকার নিবে না, এবং উনার প্রাইসিং এর মধ্যে কি ইউনিক করতেছেন সেটাও সরকার জানতে যাবে না। এটা আপনাদের মধ্যে যেহেতু এটা বিজনেসের একটা গোপন রহস্য, বিজনেসের এই গোপনের ইয়ে সরকার কিন্তু হস্তক্ষেপ করবে না। সেক্ষেত্রে আমরা আমরা যখন ফর্ম পূরণ করব তখন এসএস কোড দিতে হবে। তবে তবে একটা জিনিস আমি বলি, এসএস কোডটাও তো আমরা জানতে পারি না, যেহেতু আমরা ইম্পোর্ট করি না। আপনি অবশ্যই জানতে পারবেন, এসএস কোড তো আমি আমার সিস্টেমে ঢুকলে আপনি পেয়ে যাবেন। আপনারা, আমি সকলকে রিকোয়েস্ট করব যে আপনারা রিটার্ন সাবমিট করেন আর না করেন, অন্তত সিস্টেমে ঢুকেন, ঢুকে সিস্টেমের মধ্যে এটা নাড়াচাড়া করেন। নাড়াচাড়া করলে পরে আপনার সিস্টেম আপনার নকদে চলে আসবে। আপনি একদিন যদি নাড়াচাড়া করেন দেখবেন যে ভিতরে কি আছে। আপনি একদম আমরা যদি ইমেল অ্যাড্রেস খুলতে পারি, ইমেল অ্যাড্রেস খোলার জন্য যে ইনফরমেশন গুলো লাগে ঠিক সেটার মতো ঠিক সেম জিনিস, এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনি ইনস্ট্রাকশন ফলো করে করে একটা করে আপনি করতে পারেন, অথবা ইনস্ট্রাকশন ফলো না করলেও আপনি করতে পারেন, ঠিক আছে। এরপর যদি কোনো জায়গায় আটকে যান আমরা আপনার সাথে আছি, আপনাকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিব, এবং আমরা চাই যে আপনি সবাই অনলাইনে রিটার্ন সাবমিট করেন। এবং অনলাইনে রিটার্ন সাবমিট করলে আমি তো বলছি যে এর থেকে হ্যারাস ফ্রি আর জায়গা আপনি পাবেন না, ঠিক আছে। এই এটা এই এনভায়রনমেন্টটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে, এবং আমি মনে করি এটা আপনাকে আপনারা এটা অ্যাডেপ্ট করবেন, তাই তো। এবং আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু প্রায় 70,000 ট্যাক্স পেয়ার কিন্তু অনলাইনে রিটার্ন সাবমিট করছে, তাহলে এটা কিন্তু সংখ্যা ডে বাই ডে বাড়তেছে। এবং একটা সময় আসবে, আমি আপনাদের বলে দিই, আগামী বাজেটে হয়তো এমনও হতে পারে যে অনলাইন রিটার্ন ছাড়া কাউকে রিটার্ন না, কারো রিটার্ন অ্যাকসেপ্ট করা হবে। আমি এখানে আরেকটি বিষয় অ্যাড করতে চাচ্ছি, আমি একটু আবার আলামিন ভাইকে একটা কোশ্চেন করতে চাচ্ছি। কয়েকজন মেম্বার আমি দেখছি যে কোশ্চেন করছেন, এইচএস কোডগুলো বিসিএস এর সাইট থেকে পেতে চাচ্ছেন। আলামিন ভাই আমরা কি এটা সুজন ভাই এটা আমাদের কাছে আছে, এটা অলরেডি সমিতির কাছে আছে, যদি কেউ চায় আমাদের সমিতির অফিস থেকে কিন্তু এটা আমরা দিতে পারবো, এটা অলরেডি এর আগেও দেয়া হয়েছে। এটা সফট কপি আছে, ফার্স্ট শিডিউল থেকে নিয়ে ফার্স্ট শিডিউল থেকে নিয়ে জাস্ট পেস্ট করে দিবে একটা সাইডে, আর অলরেডি সমিতির কার্যালয়ে এটা সেটা আছে, যদি কেউ সমিতির অফিসে যোগাযোগ করে তাও কিন্তু ইজিলি কিন্তু সেটা সে নিতে পারে। না ভাই, উনি বলছে আপনি বলছে অনলাইনে আপনার আপনার ওয়েবসাইটে একটা বাটনে দিয়ে দেওয়া সেটা বলছে, এটা সম্ভব, ইজিলি সম্ভব। জি জি সম্ভব। টাইম স্যার আমি আপনাকে বলি, আমাদের যদি সিস্টেমে ঢুকে ওই কাস্টমার সিস্টেম থেকে আমাদের সিস্টেমটা আরো ভালো, আপনি যদি পণ্যের নামটা লিখে দেন ওই ওই রিলেটেড যত এসএস কোড আছে সব আপনাকে দিই। হ্যাঁ স্যার, আমি একটা জিনিস বলতে চাই, তার অনেক ইজি। হ্যাঁ শাইন ভাই কি বলতে চাচ্ছিলেন? শাইন ভাই একটু শুরু করে, আসলে মুস্তাফিজ ভাইকে আমি কয়েকদিন আগে আমার নিজের জন্য একটা প্রশ্ন করেছিলাম যে অনলাইনে কিভাবে আসলে ব্যাট সার্টিফিকেট নেওয়া যায়। উনি আমাকে আবার টেলিফোনেই বললেন, আমি তিনটা বা চারটা স্টেপ বলছেন, এটা আসলে ওই ওইটা ফলো করার মধ্যে তিন কার্য দিবসের মধ্যে কিন্তু আমরা ব্যাট সার্টিফিকেটটা পেয়ে যাই। হ্যাঁ, তো এটা আসলে সহজ হয়েছে,
কিছু মানুষের আসলে এটা নিয়ে কাজ করার কারণে, তার মধ্যে আমি মুস্তাফিজ ভাইকে জানি দীর্ঘদিন যাবত উনি ভ্যাট অনলাইনে কাজ করছেন এবং এটার ওনার একটা স্বপ্ন বলা যায়, উনি দীর্ঘদিন যাবত এই ভ্যাট নিয়ে আসলে কাজ করে আসছেন। ভ্যাট একটা কঠিন বিষয়, এই কঠিন বিষয় দুদিন যাবত কর্মশালা চলছে এবং দুদিন 2 ঘন্টা ব্যাপী, এত লম্বা সময় নিয়ে আসলে 100-এর উপর মানে অংশগ্রহণকারী শেষ পর্যন্ত থাকা এটা সম্ভব হয়েছে আমি মনে করি এই ধরনের আলোচক পাওয়ার কারণে। তো আমরা আসলে বাংলাদেশ কম্পিউটার সমিতি অবশ্যই লাকি এবং ধন্যবাদ জানাতে চাই যে আমাদের মুস্তাফিজ ভাইকে উনি ওনার মতো একজন আসলে ভেট নিয়ে উনি এত পরিশ্রম এত সময় দিয়েছেন আমাদেরকে, আমরা আসলে আন্তরিকভাবে সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। তো আমার একটা বিষয় মুস্তাফিজের কাছে জানা ছিল যে অনেকেই আমাকে ইতিমধ্যে জানতে চেয়েছেন যে আমাদের প্রত্যয়নপত্র লাগে, ইম্পোর্ট করতে গিয়ে আসলে আমাদের হয়তো প্রত্যয়নপত্র জমা দিতে হয়। তো আমরা তো ভেট অনলাইনে অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা রিটার্ন জমা দিতে পারি, হ্যাঁ রিটার্ন যেহেতু জমা দিতে পারি তাহলে প্রত্যয়নপত্রটা আমাদেরকে ফিজিক্যালি প্রত্যেকটা সার্কেলে গিয়ে সংগ্রহ না করে আমরা কি এটাকে অনলাইনে নিতে পারি না? যদি অনলাইনে নেওয়া যায় তাহলে স্টেশন তাহলে তো আমাদের ইতিমধ্যে এটার কাজ করা হয়ে গেছে। চিটাগাং কাস্টমারদের জন্য আমরা কিছু ইউজার আইডি এবং পাসওয়ার্ড করে দিয়েছি, এখন তারা ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের সিস্টেমে যখন ঢুকবে ঢুকলে আপনার বিন নাম্বারটা দিলে আপনি কয়টা রিটার্ন সাবমিট করছেন সিস্টেমে তারা দেখতে পাবে। এটা আসলে দরকার অনলাইনে তো হয়ে গেছে শাহিন সাহেব, এটা অনেক করা হয়ে গেছে। এখনো আমরা নিজেরা টেস্ট করতেছি যে কাস্টম হাউস কিভাবে পাবে এবং কাস্টমার যেভাবে এখন পাচ্ছে সেটাকে আমরা কি আরো ইজি করার জন্য আর একটু ডেভেলপ করতেছি, তারপরে এটা ফিল্ডকে দিয়ে দিব। হয়তো এই মাস থেকে ফিল্ড অফিস গুলোর জন্য আপনাদের প্রত্যয়নপত্র লাগবে না, সমস্ত প্রত্যয়নপত্র রিটার্নের তথ্য আমরা এখান থেকে পেয়ে যাবো। এটা অনেক ধন্যবাদ, আসলে এটা আসলে আমাদের অনেক পেইন হচ্ছিল যারা ইম্পোর্ট নিয়ে কাজ করেন, আসলে দেখা গেছে করে ফেলেছি অলরেডি। এটা কাজ আমরা অনেক আগে শুরু করেছিলাম কিন্তু কাস্টম হাউস গুলোর একটা প্রবলেম ছিল যে তাদের আমাদের যে সিস্টেমটা একটু আমি বলি, ভ্যাট অনলাইন এর সিস্টেমটা হচ্ছে টোটালি ইন্টারনেট বেস নট ইন্টারনেট বেস। আমাদের জন্য হচ্ছে ট্যাক্সপেয়ারের জন্য হলো ইন্টারনেট বেস আর ভ্যাট অফিসের জন্য হলো ইন্টারনেট বেস। ইন্টারনেট বেস হওয়ার কারণে প্রত্যেকটা কাস্টম হাউসেই ভ্যাট অনলাইন এর ইন্টারনেট লাইন ওখানে মানে রাখতে হয়েছে, এই লাইনটা দেওয়ার জন্য ওনাদের একটু সমস্যা হয়েছিল। এই কানেকশনটা ওনারা প্রথমে নিতে চায় নাই, তা আমরা পরে বললাম যে এটা নিতেই হবে, না নিলে তোমাদের সিস্টেম এটা আমরা অ্যালাউ করতে পারবো না, এবং পরে তারা এটা বাধ্য হয়ে নিয়েছে এবং এটা নিয়ে এইটা আমরা ওনাদেরকে লিখেছিলাম গত জুন মাসে। তো জুন মাসেরটা নিতে নিতে এই যে চিটাগং কাস্টম হাউস গত মাসে তাদের লাইন কানেকশনটা কনফার্ম করেছে এবং আমরা অলরেডি তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড জেনারেট করেছি। এখন আমরা তাদের ইউজার আইডি দিয়ে আমরা টেস্ট করতেছি যে তারা আসলে কি কি দেখতে পান, এটা আমরা দেখে দেখার পর টেস্ট করে স্যাটিসফাই হলে পরে দেন তাকে আমরা হ্যান্ড ওভার। এটা আসলে একটা যুগান্তকারী মানে আমি মনে করি এবং প্রয়োজনীয় আসলে এই ব্যাটের প্রত্যয়নপত্র সংগ্রহ করতে গিয়ে আসলে প্রোডাক্টটা ছাড়াই তো অনেক সময় আমাদের 2-3 দিন অনেকে দেরি হয়ে যায়, হ্যাঁ এবং কাজটা সহজ হয় না। এই ক্ষেত্রে এইটা আমি মনে করি একটা খুব ভালো একটা উদ্যোগ হয়েছে মুস্তাফিজ ভাইকে আমি আমাদের কম্পিউটার সমিতির সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সদস্যদের আরো যদি অনেক প্রশ্ন থেকে থাকে মুস্তাফিজ ভাই এখনো আছেন হয়তো আমাদেরকে আরো জানতে। হ্যালো আসসালামু আলাইকুম, আমি সমাধান কি স্যার? এই একটা সমস্যা আছে, এই সমস্যাগুলো হচ্ছে খুব একজন দুইজনের সমস্যা, আমরা এর আগে আরেকজনের সমস্যা পেয়েছি সিপিসি সমস্যা। সমস্যাগুলো এগুলো হলো আমরা তো একটা আপনাকে বুঝতে হবে যে সিস্টেম আমরা যখন ডেভেলপ করি তখন একটা কমন প্ল্যাটফর্মে সিস্টেম ডেভেলপ করা হয়, এরপরে সিস্টেম গুলোকে আপগ্রেড করা হয় বিভিন্ন রকমের যে সমস্যা প্রবলেম গুলো থেকে সেগুলো। আপনার এই প্রবলেমটা আপনার এই জাতীয় প্রবলেম আমরা একটা প্রবলেম পেয়েছি সেটার আমরা কাজ করছি, সেটা কাজ হয়ে গেলে পরে আপনার জন্য সমস্যা থাকবে।
ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি হ্যান্ড রেজ করেছেন লিউনিক ভাই কুমিল্লা থেকে। লিউনিক ভাই আপনি আনমিউট করে প্রশ্ন করবেন। জি জি, আমার দুইটা কোশ্চেন থাকবে মোস্তফা সাহেবের কাছে। একটা হলো যখন কোম্পানি সিলেকশন করার পরে ফিলিং অ্যাপ্লিকেশন আসার পরে নট ফিল্ডে যখন প্রেস করি, যাদের খুব মানে ভালো স্পিড থাকে তারা খুব দ্রুত মানে পরবর্তী যে ফোনটা পায়, কিন্তু যাদের স্পিড মানে কম ইন্টারনেটের তাদের পাইতে অনেক সময় লাগে, দেখা যায় কয়েক মিনিট বসে রাখতে হয়। এটা আমার হলো ফার্স্ট একটা কোশ্চেন। সেকেন্ড হলো আমি এই অনলাইন রেজিস্ট্রেশনের ফর্মটা পূরণ করছি লাস্ট ইয়ার 31st অক্টোবরে লাস্ট ডেতে, তো সো ওখানে আমার নামের একটা ভুল হয়ে গেছে, একটা অক্ষরে ভুল করে ফেলেছে, ওই অক্ষরটাকে চেঞ্জ করা সম্ভব কিনা? আপনার যদি নামের অক্ষর ভুলটা হয়ে থাকে, এটা অ্যামেন্ডমেন্ট কলাম আছে এখানে, যে আপনি এই রিটার্ন এই রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে একটা অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্ট অংশ আছে, সেখানে গিয়ে আপনি কি অ্যামেন্ডমেন্ট করতেন, ওটাকে করলে তখন আমাকে নাম আমি সবকিছু অ্যামেন্ডমেন্টে যদি যান তখন আপনি অ্যামেন্ডমেন্টের অংশটা চলে আসবে। এটা নাকি আমাদের হাতে না, এটা নাকি যে কোনো এলাকার কমিশনারের হাতে নাকি, এটা আমরা করতে পারব না? আপনি অ্যামেন্ডমেন্ট অংশটা যখন অ্যামেন্ডমেন্ট করতে করবেন, করার পরে আপনার এই জিনিসটা হলো আপনাকে এই আমি এটা একটু ব্যাক করে আসি দেখাই। অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্টের জন্য আপনি ক্লিক করবেন, ক্লিক করবেন, ক্লিক করলে পরে অটোমেটিক আপনার যে জিনিসটা হবে যে ওই ডাটাগুলো যাবে, এটা কমিশনের কাছে মানে কি এটা আবার কমিশনের কাছে যাবে। আপনি যাই কিছু সিস্টেমে নতুন দেন না কেন, সেটা কমিশনারের ওই দপ্তরের রিটার্ন রেজিস্ট্রেশন করতে প্রথমে আপনার কমিশনারের পারমিশন তাদের ক্লিয়ারেন্স, এখনো অ্যামেন্ডমেন্ট করার পরও আপনি কিন্তু ক্লিয়ারেন্স লাগবে, অর্থাৎ আপনাকে যতই চেঞ্জ যতবার চেঞ্জ করবেন ততবারই তারা তাদের কাছে সিস্টেম পাঠিয়ে দিবে, তারা যদি ক্লিয়ার করে আপনাকে সার্টিফাই করে দেয় তখন আমরা আপনাকে অ্যাকসেপ্ট করব। ফার্স্ট উইন্ডোতে কোনটা দিয়ে ঢুকতে হবে আমাকে, আমার প্রোফাইলটা ঢুকতে হবে? আমার সামনে এখন আছে আমার কম্পিউটারে আছে, আমি এখন ফর্মটা ওপেন করলাম এই তো মনে করেন ভ্যাট ট্যাক্স রেজিস্ট্রেশন ফর্ম, হ্যাঁ একটা নাম্বার আসলো অক্টোবর 30 অক্টোবর আমি করছিলাম, হ্যাঁ অ্যাপ্রুভ। এরপর ওখানে একটা রাইটারের চিহ্ন আছে, ওই চিহ্নতে যাব? আচ্ছা আমি একটু ফর্মটা ওপেন করি প্লিজ, আমি নিজে ওপেন করতেছি, দাঁড়ান। মানে মনে সুন্দর লাইন থেকে অফ হচ্ছে, আমারটাকে অফ করে দিছে, বেশিক্ষণ থাকলে আবার সিস্টেম এটা রাখে না। আমি আপনার ফর্মটা ওপেন করলাম, 2.1 ফর্ম রেজিস্ট্রেশন ফর্মটা আমি 2.1 ফর্ম ওপেন করি। জি system is low cost.
কোন ফর্মটা আমার এখানে ওপেন হয়েছে এখন ওপেন হইলে পরে আপনি ওপেন করার পরে দেখেন এখানে আপনার নামটা হচ্ছে আপনার নামটা নামটা যে আপনার নাম এখানে আছে মডিউল আছে রেজিস্ট্রেশন প্রসেসিং আছে ফর্ম এটা হলো নিউ নতুন টাপে দিয়েছেন এখানে এখানে এটা কি এড ফর্ম করব না রিফ্রেশ ফর্ম লিস্ট করব কোনটা করব হ্যাঁ আপনি অ্যাড করে আপনি এখানে কি অ্যাড করবেন সেটা এখানে এডিটটা কি হবে সেটা এখানে দিয়ে দিবেন দিলে আপনি অ্যামেন্ডমেন্টটা অ্যাকসেপ্ট করে নেবেন না আমি আমার ওই যে আমি যে ভুলটা করেছিলাম নামটা নামের ভুলটা সঠিক ঠিক করতে চাইছিলাম আর কি আচ্ছা আমার মনে হয় আমি অনেক সময় নিতেছি হ্যাঁ এটা আমি পরে আমি পাঠাবো আপনি আমাদের সাথে কালকে যোগাযোগ করেন বা পরে যোগাযোগ করেন আপনি আপডেটটা আপনাদের যে প্রবলেম আছে আমরা সলিউশন করব আমি আপনার সাথে সরাসরি যোগাযোগ করব আমি অনেকে মনে সময় নষ্ট করে দিতেছি হ্যাঁ জি জি থ্যাংক ইউ ধন্যবাদ দিলীপ ভাই নেট মাঝে মাঝে আমাদের সময় লাগবে সুজন এটা সময় লেগে যাবে হ্যাঁ তাই আমার মনে হয় অনেকে অপেক্ষা করতেছে দিলীপ ভাই ধন্যবাদ আমি একটা বিষয়ে জানতে চাচ্ছিলাম গত ইয়ার থেকে আমরা রিটার্ন ফিজিক্যালি সাবমিট করে আসছি গত এক মাস আমরা অনলাইনে ব্যাট সাবমিট করছি এখন মানে আমাদের বলা হয়েছিল যে অফিস থেকে ফিজিক্যালি সাবমিট আরো করার জন্য এখন কি অনলাইনে রেগুলার করা হলে কি ফিজিক্যালি দেওয়ার দরকার আছে আপনাদের কে বলেছে ফিজিক্যালি সাবমিট করার জন্য তার নাম এবং পদবি আমাদের কাছে পাঠিয়ে দেন তার ধারে ধারে নিয়ে এসে দাঁড়া করে দেন জি থ্যাংক ইউ এটা তাহলে বাধ্যতা না এটা দেবো জায়গা আর তারপরে আমরা কোনো কথা বলেন তাহলে আপনার নামে কমেন্ট করব জি স্যার ঠিক আছে হ্যাঁ জি স্যার তাকে বলবেন আপনি ইউজার আইডিতে ঢুকেন দুইটা আমার রিটার্নটা ভেরিফাই দেখেন দেখা আমরা দেখেন দেখা জানেন যে সাবমিট করতে এরপর আপনি কি ইনকোয়ারি দত কি কোয়ারি আছে সেটা আমাকে বলুন জি স্যার থ্যাংক ইউ ঠিক আছে জি স্যার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রিটার্ন একটাই সাবমিট হবে ঠিক আছে জি আপনি হার্ড কপি দিল এটা তাদের দায়িত্ব এটা অনলাইনে করে দাও এটা করে না দাও না আমি এবারে যেটা করেছি মানে অনলাইনেই আবার হার্ড কপি সাবমিট করেছি আর কি যদি মানে কোনো ধরনের আপনি অনলাইনে রিটার্ন সাবমিট করার পরে কোনো হার্ড কপি সাবমিট হবে জি বুঝতে পারছি আর কোনো প্রশ্ন এক্ষেত্রে আমি আইটিএস এর ক্ষেত্রে এইচএস কোড কিভাবে পাবো আপনি যদি সফটওয়্যার রিলেটেড কোনো ই হয় সার্ভিস প্রোভাইড করি সফটওয়্যার ম্যানেজ সার্ভিস সফটওয়্যার এইচএস লাগবে না এখানে আপনি ওই ওই অংশটা না দিলেও সিস্টেমে অ্যাকসেপ্ট করে নেবে ঠিক আছে আচ্ছা সেকেন্ড কোশ্চেন হচ্ছে যেসব কোম্পানিগুলোর ক্ষেত্রে মানে অন টাইম যখন পেমেন্ট দেওয়ার সময় তারা ডিডাক্ট করে নেয় পয়সা সেগুলো যদি আমরা ফিল আপ করে দিই যেভাবে আপনি অ্যাডভাইস করলেন সেক্ষেত্রে কি আমাদেরকে কোনো জরিমানা দিতে হবে
না আমি তো বলছি যে জরি মানে আমি বলার সময় বলেছি যে আমরা শুধুমাত্র আগস্ট মাস থেকে অক্টোবর মাস থেকে শুরু করেছি জরিমানার বিষয়টা। অক্টোবর মাস থেকে প্রশ্নে যাদের রিটার্ন অক্টোবরে সাবমিট করছে লেটে তাদেরই জরিমানাটা আমরা ইম্পোজ করেছি। তো এটা আপনারা সাবমিট করেন, আগের গুলোতে আমরা জরিমানার কোনো প্রভিশন রাখি নাই। তো এই অক্টোবর মাসের বিষয়টা আমরা এটা সলিউশন করে দেব। আপনারা যেহেতু হার্ড কপি জমা দিয়েছেন এটাকে আমরা এইটা তথ্যটা মিলাই দেখে আমরা এটাকে সলভ করে দেব প্রবলেম। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি যে সাপ্লাই গুলো করি এক থেকে 30 তারিখের মধ্যে আমি যে সেল করলাম সেই সেলের উপরে আমার যেখানে সাপ্লাই করলাম তারা যে ভ্যাট ডিডাকশন করে যে চালানটা যদি আমাকে দিয়ে দেয় আমি যদি ওই চালানটাকে আমাকে ভ্যাটের চালান ওরা দিয়ে গেছে সেক্ষেত্রে আমি কি ভ্যাট চালান দিয়ে কি অ্যাডজাস্ট করতে পারবো না আমাকে আবার আলাদা করে আমাকে অ্যাডিশনাল পেমেন্ট করতে হবে প্লাস আবার পরে রিফান্ড নিতে হবে? যে আপনি যদি সারা কাছে ট্যাক্স কর্তন করেন, আমি ট্যাক্স করতেছি না, আমি 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 সাপ্লাই করতেছি, আমি লোকাল মার্কেট থেকে পারচেজ করতেছি। সাপ্লাই করতে সাপ্লাই করেন তাহলে আপনার কাছ থেকে সোর্স ব্যাক কর্তন করতে, ঠিক আছে? জি জি, আপনার কাছ থেকে যখন সোর্স ব্যাক কর্তন করতে সেটা আপনি রিটার্নে শো করবেন। কারণ এই টাকাটা বিষয়টা হচ্ছে যে আপনি যখন একটা চালান দিয়েছিলেন আবার উনি আপনার কাছ থেকে রিটার্ন করেছে উনি আপনার একটা ট্রেজারি ডিপোজিট করবে আপনি সাপ্লাই এগেনস্টে নরমালি আপনি তো সাপ্লাই সেটার এগেনস্টে ট্রেজারি আপনি এটাকে বলা হয় আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে শো করবেন শো করার পরে এই টাকা আপনার সরকারের কাছে প্রাপ্য হয়ে যাবে প্রাপ্য হলে পরে এটা রিফান্ড ক্লেম করে এটা প্রসেস তার মানে আমাকে কি আমাকে কি মানে আমি যখন 6.3 তাকে সাবমিট করব তার সাথে কি আমাকে 6.3 টা আমাকে আলাদা করে ব্যাংকে জমা দিতে হবে আগে? আমাকে আমি তো তখন তো ইয়া হিসেবে কাটতেছে না ওদের তো যে কালকে একটা রুল 5.5 দিয়ে চালান দিচ্ছেন তাই তো? জি জি জি, আপনি 7.5 এ চালান দিচ্ছেন উনি আপনাকে 7.5 আর একটা 6.6 দিচ্ছে না 6.6 দিচ্ছে আসলে আমার ওরা যেটা করতেছে ওরা শুধুমাত্র আমাকে ওরা যে ব্যাংকে টাকা জমা দেয় শুধু তার কপি দেয় তারা আমাকে আলাদা করে 6.6 দেয় না বলকে এটার মধ্যে যা আপনি কোম্পানির নাম দেয়া আছে আমি আপনাকে বলি উনাদেরকে বলেন যে আমাকে 6.6 দিতে আপনাকে কারণ 6.6 এর ইনফরমেশনটা ওই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট শো করবে তখন আপনি ওই টাকাটা ওই টাকাটা এটা থেকে ম্যানেজ করবে তবে আমাকে ওর থেকে 6.6 আমি নিশ্চিত হবে শুধুমাত্র তুমি জান দিতে হবে তাই তো 7.5% প্লাস 7.5% মাইনাস 7.5% ব্যালেন্স হচ্ছে 0। আচ্ছা তাহলে ওর থেকে আমাকে 6.6 নিতে হবে 6.6 ছাড়া আমি সম্ভব করতে পারবো না নিতে হবে তবে হ্যাঁ এটা যদি আপনি মানে আনঅফিশিয়াল সাপ্লাইকে বলি যে আপনি সিস্টেমে দিয়ে দিচ্ছেন কিন্তু আপনাকে অবশ্যই এটার তথ্যটা আনতে হবে না আনলে পরে কিন্তু না দিতে না দিলে কমপ্লেন করেন তাহলে কিন্তু 6.6 না আনলে পরে সমস্যা হবে আপনি এটা তাহলে তাহলে এখানে নরমালি যেটা আমি আপনাদের ফর্মে দেখালেন 3 নম্বর ফর্মে
তিন নাম্বার ফর্মে যদি আমি এখানে যাই আমাকে যখন সেলসে দেখায় সেলস থেকে তো অটোমেটিক সে 15% নিয়ে নেয়, সেক্ষেত্রে ওটা আমি অ্যাডজাস্ট করবো কিভাবে? না এটার জন্য আলাদা কোনো অন্য কোনো ইয়া দিয়ে করতে হবে এটা? যখন আমি শেষে যাচ্ছি আমি আমি তিন নাম্বার ফর্মে ঢুকতেছি, তিন নাম্বার আর আপনি যদি সেলস এর আপনি যদি 6.3 তে 7.5% দেখান তাহলে আপনাকে যেতে হবে হলো আরেকটা কলে, তিন নম্বর কলামে আপনি যেতে পারবেন। আপনি চলে যাবেন, আমি আপনাকে বলি আপনি যাবেন হচ্ছে গুডস এন্ড আদার দেন স্ট্যান্ডার্ড রেট, এটা হলো চীনের চীনের বেস্ট আদার দেন স্ট্যান্ডার্ড রেট হলো 7 এ যাবে, 7 এ গেলে আমি যাবো 7 এ। আচ্ছা 7 এ যাবেন, 7 এ গেলে পরে এখানে দেখবেন এখানে আপনাকে দিবে হলো প্রোকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে সার্ভিস, সার্ভিসটাকে চুজ করবেন আপনি যেহেতু এটা সার্ভিস আপনি সার্ভিস চুজ করবেন, সার্ভিস চুজ করে প্রোকিউরমেন্ট প্রোভাইডারের নাম লিখবেন, প্রোকিউরমেন্ট লিখবেন, প্রোকিউরমেন্ট লিখে আপনি সার্ভিস করতে চলে আসবেন। আচ্ছা তাহলে আর পার্টিসের ক্ষেত্রে কি যেটা নরমাল বলছেন ওটাই করব, শুধুমাত্র সেলস এর ক্ষেত্রে আমি 7 নম্বর ফ্লক করব, তাই তো? এটা প্রোক্রিমেন্ট দিলে 7.5% শো হয়ে যাবে অটোমেটিক, আর তখন আর অন্য কিছু লাগবে না। আচ্ছা আর সেক্ষেত্রে পার্টিসটা কি আবার পার্টিস কি যেটা বলেছেন যে 4 নম্বর রয়ের কত নম্বর থেকে দেখো পার্টিস তো আপনি দ্বিতীয় एग्जामকে একই সাথে পার্টিস করা তাহলে ওই 15 তে 12 এবং 13 তে দেখাবেন एग्जामকে, বারোতে দেখালে কিন্তু আমার এখানে আমি যখন শো করি তখন কিন্তু কম্পিউটার কম্পিউটার মনিটর আমি দিলাম একটা ভ্যালু দিলাম 1000 আচ্ছা ওখানে ভ্যাট শো করলো আপনার মূল অংশে যেটা আছে ভ্যাটের অংশে এখানে আপনি জিরো শো করবেন। আচ্ছা ওখানে তাহলে শো করলে সমস্যা নেই কোনো, তাই তো? আপনার যেখানে 4 নম্বর অংশ আছে জি জি সেখানে জিরো শো করুন। ও ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ স্যার। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। আমি জাভেদ আহমেদ বিসমিল্লাহ এজেন্সি থেকে স্যার, আমি অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলাম, তো এই পর্যন্ত আমি সবসময় হার্ড কপি দিয়ে আসছি, তো আমি এখন এটা অনলাইনে সাবমিট করতে চাচ্ছি, কিন্তু আমি কয়েকদিন যাবৎ অনলাইনে যখন লগ ইন করছি তখন দেখি আমার ড্রপ ডাউন বক্স নাই, তো আমি আবার 16555 ফোন দিলাম, তখন ওরা আমাকে বললো যে আপনার এনআইডি নাম্বার ভুল হয়েছে একটা, তো এটার জন্য সার্কেল অফিসে যোগাযোগ করতে হবে, এটা কি স্যার আমরা অনলাইনে কারেকশন করতে পারি না? এনআইডি নাম্বার ভুল হয়েছে, আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা
আমার যে মেইল অ্যাড্রেস আছে আপনি পাঠিয়ে দেন স্যার আপনার মেইল অ্যাড্রেসটা আমার জানা নেই এই যে আমি সিস্টেমের প্রথমেই দেখাই আমার মেইল অ্যাড্রেস স্যার এখানে না এটাতে পাঠাবেন না আপনি পাঠাবেন হচ্ছে মুস্তাফিজ nbr @ yahoo.com ধন্যবাদ আপনাকে আমরা মুস্তাফিজ ভাইকে রিকোয়েস্ট করব আপনার প্রেজেন্টেশনটা কি স্ক্রিন থেকে একটু সরালে সবাইকে দেখা যেত আচ্ছা আমার প্রেজেন্টেশনটা সরাই দিচ্ছি আচ্ছা ধন্যবাদ আমরা অনেক রাত হয়েছে আমরা আর ফার্দার কোশ্চেনে না যাচ্ছি না আমরা চেষ্টা করব বাংলাদেশ কম্পিউটার সমিতির আমরা যারা আছি আমরা চেষ্টা করব আপনাকে এই বিষয়ে যতটুকু সম্ভব হেল্প করার এরপরে আমরা আমাদের সাথে নতুন করে কাজী মুস্তাফিজুর রহমান ভাইয়ের একটা রিলেশন তৈরি হয়েছে আমরা চেষ্টা করব আমাদের মেম্বারদের সকলের এই ধরনের কোনো প্রবলেম থাকলে আমরা সহযোগিতা নিয়ে আপনাদেরকে জানানোর তো আজকের একদম শেষ প্রান্তে আমরা আমরা আসলে বারবার বললে মুস্তাফিজুর রহমান ভাইকে বারবার ধন্যবাদ দিতে হবে আমি মুস্তাফিজ ভাইকে এই যে ওনার আন্তরিকতা উনি যে আমাদেরকে সহযোগিতা করার জন্য নিজেই এইভাবে এগিয়ে এসেছেন আমি চাই যে বাংলাদেশের আইসিটিতে যারা ছোট মাঝারি বড় যারা বিজনেস করছেন সবাই যেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হাতকে শক্তিশালী এবং ব্যাকবোন যেটা ইকোনমিক্যাল ব্যাকবোনকে শক্তিশালী করার জন্য এই গভর্নমেন্টকে সঠিকভাবে পে করে আসবেন ভ্যাট এবং ট্যাক্স এবং অন্যান্য সংক্রান্তি যেগুলো আমরা পে করছি সেগুলো করে আসবেন এবং আমরা বাংলাদেশ কম্পিউটার সমিতি থেকে আমরা কিভাবে এটাকে সুন্দর করে সিস্টেমেটিক ওয়েতে এই ভ্যাটগুলো প্রদানের ক্ষেত্রে সুশৃঙ্খল তা আনা যায় সেটারই চেষ্টা করেছি আমরা আমরা চেষ্টা চালিয়ে যাব এর পরেও আপনাদের আর কারো কোনো যদি রিকোয়েস্ট থাকে কোনো রিকোয়ারমেন্ট থাকে বাংলাদেশ কম্পিউটার সমিতি বরাবর আপনারা যোগাযোগ করুন আপনারা আমাদেরকে জানান আমরা কি করতে পারি আমরা চেষ্টা করব পরবর্তীতে আরো এই ধরনের ট্রেনিং সেশনের মাধ্যমে আপনাদের প্রবলেম গুলো সলিউশন করতে আমরা আসলে বাংলাদেশ কম্পিউটার সমিতি থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বিজনেস প্ল্যাটফর্ম গুলোকে আমাদের একটি ব্যবসায়ীদের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে কিভাবে ব্যবসার যে আমাদের যে লিমিটেশন গুলো আছে সেগুলোকে ওভারকাম করতে পারি কিভাবে এই ওভারকামের মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে ব্যবসায়ী সফল ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি সে তারই একটি চেষ্টা বাংলাদেশ কম্পিউটার সমিতি করে আসছে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আজকে শেষ দিনের আপনারা সবাই অ্যাটেন্ড করেছিলেন অনেক রাত হয়েছে আমি এ পর্যায়ে আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির ভাইস প্রেসিডেন্ট আমি জাবেদুর রহমান শাহিন ভাইকে আজকের প্রোগ্রামের সমাপ্তি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ কম্পিউটার সমিতি জাবেদুর রহমান শাহিন আসসালামু আলাইকুম ভাই ডিনার করেছেন কিনা আমার সন্দেহ আছে আসলে অনেক রাত হয়ে গেছে তো বাংলাদেশ কম্পিউটার সমিতির সকল সদস্য আসলে হার্ডওয়্যার বিজনেসের সাথে সম্পর্কিত আমরা কেউ ইম্পোর্ট করি কেউ বা আমরা রিটেল বিজনেসের সাথে যুক্ত আমরা যে যাই করি না কেন আমাদের সবাইকে ব্যাটের ব্যাটের সঙ্গে যুক্ত থাকতে হয় ব্যাট পরিশোধ করতে হয় কিন্তু ব্যাটের আমাদের সাথে জ্ঞানের অভাবে আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা ভীতির কাজ করে আমরা অনেক সময় অনেক কিছু এড়িয়ে যাই যার ফলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই জ্ঞানের অভাবে ব্যাট নিয়ে এই দুই দিনের কর্মশালা আমাদের অনেক প্রশ্নের নিশ্চয়ই আমরা উত্তর পেয়েছি সবচেয়ে বড় যে আমি মনে করি বেনিফিটটা আমাদের মেম্বারদের জন্য হয়েছে সেটা হলো যে ব্যাটের যে করণতা যিনি আসলে ব্যাট নিয়ে চিন্তা করেন ব্যাটকে যুগোপযোগী করা সদস্য বান্ধব এবং ইউজারদেরকে উপকৃত করার জন্য যে কাজ করে আসছেন সেই মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে সবার একটা যোগ্য সূত্র তৈরি হয়েছে আমরা ওনার সাথে পরিচিত হয়েছি সবাই আমরা যেকোনো সময় যেকোনো প্রয়োজনে যেকোনো বিপদে ওনার সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করার অনুমতি পেয়েছি ওনার কাছ থেকে এটা নিশ্চয়ই ওনার একটা বড় রকমের উদারতা আমরা আগামীতে অবশ্যই সেটাকে কাজে লাগাবো তো ব্যাটের মতো একটা কঠিন বিষয়ের উপর কর্মশালায় কে প্রাণবন্ত এবং গুরুত্ব বাড়াতে যাদের ভূমিকা যাদের উপস্থিতি আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করেছে বিশেষের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই
আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় মন্ত্রী জনাব মুস্তফা জব্বার সাহেব, উনি আসলে নিজে উপস্থিত থেকেছেন, বক্তব্য রেখেছেন, পরামর্শ দিয়েছেন, কথা বলেছেন। উনার উপস্থিতি এবং ওনার বক্তব্য আমাদেরকে আসলে উৎসাহিত করেছে এই অংশ কর্মশালাতে উপস্থিত থাকতে। আরো যারা বক্তব্য রেখেছেন তাদের মধ্যে আতিকে রব্বানী ভাই, যিনি বাংলাদেশ কমিটির সম্বন্ধে প্রতিটা প্রোগ্রামে প্রতিটা বিষয়ে কঠিন বিষয়ে উনি আসলে উপস্থিত থাকেন এবং আমাদেরকে সবসময় পরামর্শ দেওয়ার চেষ্টা করেন। উপস্থিত থেকেছেন আইবিপিসি শফিকুজ্জামান ভাই, বক্তব্য রেখেছেন কামরুজ্জামান ভাই বাংলাদেশ মাসরুমস লিমিটেড এর, এবং ফাত্তা ভাই যিনি ব্যাট এবং ব্যাট কমিটির চেয়ারম্যান, ব্যাট আমাদের যে উপকমিটি রয়েছে বাংলাদেশ কমিটির সম্বন্ধে সেটার উনি চেয়ারম্যান এবং উনিও ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন। আমাদের বাংলাদেশ কমিটির সমিতির প্রেসিডেন্ট সাইদ মনি সাহেব, উনি আসলে ব্যক্তিগতভাবে অসুস্থ, তারপরেও এই ব্যাটকে এবং কর্মশালাকে অনেক বেশি প্রাণবন্ত করার জন্য অনেক বেশি নির্দেশ, অনেক বেশি সময় দিয়েছেন, সবাইকে উৎসাহিত করেছেন যেন অনুষ্ঠানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পায়। আমি ধন্যবাদ দিলে শুধু ধন্যবাদ দিলে ছোট হবে যে আজকের যে ব্যাটের যে টোটাল প্রোগ্রামটা যেটা আমাদের সুজন ভাই আসলে কোঅর্ডিনেট করেছেন, আসলে উনি প্রচুর পরিশ্রম করেছেন এবং উনাকে আসলে বাংলাদেশ কমিটির সমিতি এবং সকল সদস্য পক্ষ থেকে আসলে আন্তরিক ধন্যবাদ জানাই। উনি সেইভাবে পরিশ্রম না করলে আসলে এই অনুষ্ঠানটা অত এইরকম জমজমাট হতো না। উনি একদম পুরো সময়টাই, দুইটা দিন পুরো সময়টাই কিন্তু উনি উপস্থিত ছিলেন। অনেকে আমরা কিন্তু থাকতে পারিনি, আমরা হয়তো বিভিন্ন সময় অন্যদিকে চলে গিয়েছি, হয়তো অংশগ্রহণ করে কিন্তু থাকি না, কিন্তু এই সুজন ভাই কিন্তু পুরো সময়টা উপস্থিত ছিলেন এবং পুরোটাই উনি আসলে প্রাণবন্ত করেছেন। আর মুস্তাফিজের কথা কি বলবো, আসলে আমরা বাংলাদেশ কমিটির সমিতি আমরা যারা, আমি তো এর আগেও ইসিতে ছিলাম, আমি যতবারই ইসিতে ছিলাম প্রতিবারই যেকোনো সময় যেকোনো প্রয়োজনে বাংলাদেশ কমিটির সমিতির প্রয়োজনে আমরা মেম্বারদের প্রয়োজনে ওনার সঙ্গে শরণাপন্ন হয়েছি। উনি একদম হাসি মুখে সবসময় ওনার দরজা আমাদের জন্য উন্মুক্ত রেখেছেন। তো আজকে যখন ট্রেনিং এর একটা ব্যাপার আসলো, আমি মুস্তাফিজের নাম উচ্চারণ করতে ইসি আমাদেরকে বললো যে হ্যাঁ উনি হলো সবচেয়ে ভালো, ওনাকে যখন ফোন করলাম ইসি মিটিং থেকে সঙ্গে সঙ্গে কিন্তু এক বাক্যে এবং সঙ্গে সঙ্গে উনি বললেন যে ইয়েস, এবং দুই ঘন্টা মানে দুই ঘন্টা, এই যে দুই দিন থেকে চার ঘন্টা সময়, উনি অনেক ব্যস্ত মানুষ। আপনারা যারা ওনাকে দেখেন নাই এখন হয়তো জানা, যারা জানেন উনি আসলে খুবই ব্যস্ত সময় কাটান, উনি প্রচুর পড়াশোনাও করেন এবং আসলে ব্যাটটাকে কিভাবে আরো বেশি মানে গ্রহণযোগ্য আরো সহজ করা যায় সেই জন্য সবসময় কিন্তু কাজ করে আসছেন এবং সরকারও ওনাকে সেইভাবে ওনাকে সুযোগ দিয়ে আসছেন। তো আসলে ওনার প্রাণবন্ত অংশগ্রহণ, এই যে ব্যাটের মতো একটা অনুষ্ঠানে 100 এর উপরে অংশগ্রহণকারী প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকা, সেটা আসলে যদি আলোচক যদি ইন্টারেক্টিভ না হতেন, আলোচক যদি সবাই মজা না পেতেন, তার কথা বুঝতে না পারতেন, তাহলে অবশ্যই থাকতেন না। এটা আসলে ওনার একটা বড় গুণ, উনি মানুষ হিসেবে চমৎকার, সবাইকে সহযোগিতা করেন, ব্যাটের মতো একটা কঠিন বিষয় নিয়ে কাজ করেন কিন্তু মানুষটা উনি অনেক সহজ, ওনার সহজ কারণে ব্যাটটা আরো আমাদের জন্য সহজ হবে। আগামীতে বাংলাদেশ কমিটির সমিতির সদস্যগণ ব্যাট নিয়ে অনেক যত সমস্যাই হোক ওনার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদেরকে উপকৃত করবেন। তা আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা অংশগ্রহণ করেছেন আমরা তাদেরকে আরো বেশি করে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আজকের মতো, আমি সুজন ভাইকে ফেরত আসছি যে আসলে অনুষ্ঠানটা শেষ করার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহিন ভাই, আমাদের ভাইস প্রেসিডেন্ট জাবেদুর রহমান শাহিন ভাই, আপনি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন। আমার মনে হয় এই সেশন গুলোতে আপনাকে পেলে আমাদের বিশেষ করে আমি আরো বেশি মানে সুন্দর করে অনুষ্ঠান উপস্থাপনা করতে পারতাম। আপনার কাছ থেকে শিখছি, এখনো শিখবো ইনশাল্লাহ, আমরা নতুন এসেছি, আপনারা সিনিয়র, আপনাদের কাছ থেকে শিখবো, সামনের দিনগুলোতে চেষ্টা করব আপনাদের দেখানো পথ দিয়ে এগিয়ে যেতে। আমি বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে মুজাহিদ আল বিরুনিশন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম গুলো পরিচালনা করে আসছি, বাংলাদেশ কম্পিউটার সমিতির যারা মেম্বার এবং মেম্বার প্রতিষ্ঠানে যারা কাজ করছি আমরা, তাদের জন্য আমি চেষ্টা করব তাদের প্রয়োজনীয় ট্রেনিং গুলো দেওয়ার। তো আমি সকলকে অনুরোধ করব, আমার আমার নাম্বার আপনাদের কাছে আছে, আপনারা আমাকে জানাবেন কোন কোন সাবজেক্ট গুলোতে ট্রেনিং দরকার আমাদের এই মুহূর্তে, বাংলাদেশ কম্পিউটার সমিতি কোন কোন সাবজেক্ট গুলোতে কাজ করলে আমাদের ব্যবসায়ীরা উপকৃত হবে সেগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আমরা চেষ্টা করব এগুলো নিয়ে বিভিন্ন ট্রেনিং সেশন অর্গানাইজ করতে। আমি অনেক রাত হয়েছে আর কথা বাড়াবো না, কিন্তু পরিশেষে যেটা না বললেই নয়, দুই দিন ব্যাপী এই সেশনটি অনেক ইন্টারেক্টিভ ছিল। আমি আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কাউকে সুযোগ সময় স্বল্পতার জন্য সুযোগ যদি দিতে না পারি তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মন্ত্রী মহোদয় যিনি কিনা আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রাণের মানুষ,
মুস্তাফা জব্বার ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, প্রেসিডেন্ট বাংলাদেশ কম্পিউটার সমিতি, যিনি স্বপ্ন দেখেন আমাদের মেম্বারদের বিভিন্ন প্রবলেমগুলো কিভাবে কত তাড়াতাড়ি কারেকশন করে মেম্বারদেরকে উপকার আসতে পারি আমরা, যিনি স্বপ্ন দেখেন বাংলাদেশ কম্পিউটার সমিতিকে আরো কিভাবে মেম্বারদের প্রাণের কাছে নিয়ে যাওয়া যায়, মেম্বারদের মনের কাছে নিয়ে যাওয়া যায়। আমি বাংলাদেশ কম্পিউটার সমিতির সারা দেশের যারা শাখা কমিটি থেকে আজকের এই এবং আগামী এবং আমাদের লাস্ট ডেটের যে ট্রেনিংটি হয়েছে দুই দিন ব্যাপী, এই ট্রেনিং এ যারা ইসি মেম্বার যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি সেন্ট্রাল ইসির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সারা দেশের যারা বাংলাদেশ কম্পিউটার সমিতির যারা মেম্বার যারা এই ট্রেনিং এ অংশগ্রহণ করেছেন সকলকে সকলকে আমি অনুরোধ করছি যেন আমাদের সাথে থাকার জন্য। আমরা এই আজকে আমাদের দুই দিন ব্যাপী এই ট্রেনিং সেশনটি আমরা বাংলাদেশ কম্পিউটার সমিতির ফেসবুক পেজ থেকে লাইভ করেছি, এর জন্য টেকজুম টিভি কে অনেক ধন্যবাদ। আমরা আমরা দেখেছি এর আগে থেকে যতগুলো ট্রেনিং সেশন হয়েছে টেকজুম টিভির শাহিন ভাই আমাদেরকে এত ভালো সাপোর্ট দিয়েছেন, শাহিন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, টেকজুম টিভির নেপথ্যে যারা কাজ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা চেষ্টা করব সামনের দিনগুলোতে আবারও একসাথে কাজ করতে। আমি এ পর্বে আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের ট্যাক্স ভ্যাট স্ট্যান্ডিং কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব আমাদের আব্দুল ফাত্তা ভাই, যিনি কিনা আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন, ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা আমাদের আতিকি রাব্বানি ভাই সিনিয়র মেম্বার এবং উনি আমাদের এই প্রোগ্রামকে আলোকিত করেছিলেন, আজকে আরো অ্যাটেন্ড করেছিলেন আমাদের কামরুল ইসলাম ভাই। আমি সকল সিনিয়র মেম্বারদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, সকল যারা মেম্বার এখন মেম্বাররা যারা অ্যাটেন্ড করেছিলেন তাদের প্রতি সম্মান দেখিয়ে আজকের মতো আজকের এই দুই দিন ব্যাপী ভ্যাটের ট্রেনিং সেশন যেটি হয়েছে সেটার সমাপ্তি ঘোষণা করছি। আবারও দেখা হবে সামনের আরো কোনো একটি ট্রেনিং সেশনে। আপনারা ততদিন পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকবেন, কারণ আমরা করোনা থেকে এখনো বের হয়ে যাইনি। আমরা চেষ্টা করব সবাই মাস্ক ব্যবহার করতে, নিরাপদ দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে। সকলকে অনুরোধ করব আপনারা নিজেদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সাবধান থাকবেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আপনার ক্রেতাকে ভালো পরিবেশ উপহার দেওয়ার জন্য চেষ্টা করবেন, আর ভ্যাট এবং ট্যাক্সের মতো এই ধরনের বিষয়গুলোকে আরো সহজ কিভাবে করা যায় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন বাংলাদেশ কম্পিউটার সমিতির ইসি বোর্ডে যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে। আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই ব্যবস্থা করতে। আমি আবারও আপনাদের কাছ থেকে আবারও আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করবেন আপনারা, সামনে আবারও দেখা হবে, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, শুভ রাত্রি। ভাই আসসালামু আলাইকুম ভাই, সুদন ভাই, হ্যালো সুদন ভাই, জি জি লিউনিক ভাই, জি নেক্সট প্রোগ্রামটা করেন ডিজিটাল মানির উপরে। ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, থ্যাংক ইউ লিউনিক ভাই, থ্যাংক ইউ, ওকে জি, থ্যাংক ইউ, ওয়া আলাইকুম আসসালাম।